that. कुछ हेलो एडमिन दीदीरा क्यों जो एक्टिव আছেন কাইন্ডলি লাইকটা একটুখানি চেক করে অ্যাপ্রুভ করে দেবেন তাহলে লাইভটা স্টার্ট করব সোনালি দি শাশ্বতী দি কুকু দি কেউ যদি অ্যাক্টিভ আছো কাইন্ডলি লাইভটা একটুখানি চেক করে থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রুভিং দ্য লাইভ তোমরা একটু জলদি জলদি জয়েন হয়ে যাও দেন আমি স্টার্ট করব সাউন্ড আর পিকচার কি ক্লিয়ার আছে কেউ প্লিজ একটু মেনশন করো তোমরা একটু জলদি জলদি জয়েন হয়ে যাও দেন আমি স্টার্ট করব এখানে তো সেই পুরনো লাইভ দেখাবে আজ কাঞ্জিভরম স্পেশাল লাইভ তাছাড়াও বিষ্ণুপুরী কাতানের প্রচুর কালেকশন থাকবে আর কাঞ্জিভরমের বেশ কিছু কালেকশন থাকবে তার আগে আমি বুকিং প্রসিডিওরটা একটু বলে নিই যারা ফার্স্ট টাইম বুকিং করছো যে কটা জিনিস পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশটটা সেন্ড করলেই হবে আর কিছু লেখা প্রয়োজন নেই যদি একটার বেশি বুকিং থাকে বা অপশনস দিয়েছো যে কোনো একটা নিতে ইন্টারেস্টেড সেক্ষেত্রে এনি ওয়ান এনি টু দুটো দিয়েছো দুটোই প্রয়োজন বোধ ঠিক আছে সাউন্ড ঠিক আছে সাউন্ড ক্লিয়ার পিকচার ক্লিয়ার আসছে তো হাই তোমার শার্টের প্রাইস বলছি লুকিং বিউটিফুল থ্যাংক ইউ বর্ণালী দি থ্যাংক ইউ কোটকির উপর বিষ্ণুপুরী কাতান আছে বাট আজ নেই ঠিক আছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সব ক্লিয়ার অল ক্লিয়ার চলো তো ফার্স্ট টাইম না ঠিক আছে ক্লিয়ার শোনাচ্ছে বলছে তো যারা ফার্স্ট টাইম বুকিং করছো এই হচ্ছে বুকিং প্রসিডিওর পেমেন্ট মোডগুলো হচ্ছে সিওডি এর অপশনস নেই জিপে ফোন পে ব্যাংক ট্রান্সফার আদারওয়াইজ এই কটা ছাড়া অন্য কিছুতে কেউ পে করবে না লাইক ওয়ালেট পেটিএম এগুলোতে কিন্তু কেউ করবে না গুগল পে ফোন পে ব্যাংক ট্রান্সফার এই তিনটেই অপশনস পে করে স্ক্রিনশট দিতে হবে যেন ট্রানজাকশন আইডিটা মেনশন থাকে এবং তোমার ফুল অ্যাড্রেস অ্যাড্রেস বলতে তোমার নাম পিনকোড কন্ট্যাক্ট নাম্বার এগুলো মাস্ট শুধুমাত্র এরিয়াটা তোমার অ্যাড্রেসটা দিচ্ছ নাম দিচ্ছ না এটা কিন্তু করবে না যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বুক করছো সেটা নাও তোমার বুকিং নাম্বার হতে পারে যে কোনো তোমার যেটা অ্যাক্টিভ নাম্বার সেরকম একটা মোবাইল নাম্বার দেবে চাইলে দুটোও দিতে পারো বাট কন্ট্যাক্ট নাম্বার না দিলে জিনিসটা সেন্ড করা যাবে না চেকস কাতানের প্রচুর কালেকশন আছে ফার্স্টেই আজ দেখাবো কাঞ্জিভরম ঠিক আছে আমি যেটা পরে আছি এটা তোমার সাউথ থেকে নেওয়া এটার প্রাইস হচ্ছে 12,000 তো এটার মতো সেম তো হবে না এটা দু বছর আগের এটা হাফ এন্ড হাফ কনসেপ্টে ছিল আমি এই বটল গ্রিন কালারের মধ্যে পাটলি পাল্লুটা দেখাচ্ছি ঠিক আছে পাটলি পাল্লু দেখাবো আর তোমার তাছাড়াও সিঙ্গেল কালারের মধ্যেও প্রচুর অপশনস দেখাবো এইটা অনেকজন জয়েন হয়ে গেছে শাড়িটা পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ সবাইকে একটু শেয়ার করো যে কিরকম কি প্রোডাক্টগুলো আমাদের সমস্ত প্রোডাক্ট সেলফ মার্ক সার্টিফাইড একটার বেশি বুকিং এর ক্ষেত্রে কিন্তু মেনশন মাস্ট অপশনস দিলেও মেনশন মাস্ট করে দিতে হবে যে এনি ওয়ান বোথ অল এটা একটু মেনশন করে দিলে সুবিধা হয় ফার্স্টে যেটা শুরু করব আমার টাইপের পাড়টা দিয়ে আমি যেটা পরে আছি না একদমই এটা একটা ট্র্যাডিশনাল কাঞ্জিভরম মানেই তোমার এরকম একটা টেম্পল মোটিভস থাকবে তো ওইটা দিয়ে স্টার্ট করছি পাটলি পাল্লু ঠিক আছে এটা আমি আগেও একবার দেখিয়েছিলাম এই টাইপের ওইটাই ওই টাইপেরই শাড়ি 8290 প্রাইস পাটলি পাল্লু কনসেপ্টে আছে মানে কুচি আঁচলটা অন্য কালার হবে আর বডিটা থাকবে বটল গ্রিন ব্লাউজটাও তোমার কন্ট্রাস্টে থাকবে কাঞ্জিভরমের পাড়গুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এক একটা পাড় এক এক ধরনের হবে মানে এদের পাড়ের মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবে এইটার প্রাইস 8290 জিপে ফোন পে ব্যাংক ট্রান্সফার যদি পেমেন্টের কোনো অপশনস থাকে আমাকে একটু পিং করে নিও আদারওয়াইজ তোমরা গুগল পে ফোন পে ব্যাংক ট্রান্সফার এটা তো আছেই ঠিক আছে আজ আর চেক্স কাতান দেখাবো কাঞ্জিভরমের পরের সিরিজটাতেই চেক্স কাতান প্রচুর তোমার কালেকশন আছে এটা হচ্ছে আঁচল পোর্শনসটা ঠিক আছে এটা পুরো ব্রোকেটের ওয়ার্ক আছে এগুলো সব সেলফ মার্ক সার্টিফাইড আর প্রচন্ড লাইটওয়েট কাঞ্জিভরম হচ্ছে সাউথের একটা খুব ফেমাস সিল্ক যেটা সাউথের ম্যাক্সিমাম ওকেশনে দেখবে ওখানকার লোকজনেরা এই ধরনের জিনিস পরে মানে আমাদের এখানে বেনারস বিয়ে মানে যেরকম বেনারসি পরা হয় ওইখানে সেরকম বিয়ে বা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই ধরনের কাঞ্জিভরমগুলো বেশি পরা হয় এইটা থাকবে ফ্রন্ট ইয়র পোর্শনসটা ফ্রন্ট ইয়র পোর্শনে বুটাগুলো একটু ক্লোজ থাকছে আর স্টার্টিং থেকে থাকবে তোমার
এটা বাটল গ্রিনে যখন কুচি পোর্শনসটা আসবে মানে প্লিটস পোর্শনসটা প্রাইস এই ওয়ার্কটা থাকবে 8290 পাতলি পাল্লু কনসেপ্টে আছে এটা হচ্ছে কুচি বা প্লিটস পোর্শনসটা এটা পুরো কুচিটাতে পড়বে আচ্ছা এটা থাকবে ফ্রন্ট ইয়ক পোর্শনসটা ঠিক আছে ফ্রন্ট ইয়কটা এরকম যাবে এটা আসছে পাল্লু পোর্শনসটা প্রাইস 8290 এটা আসছে পাল্লু পোর্শনসটা আঁচল পোর্শনসটা আর এই আসবে ব্লাউজ পিস রেডে ব্লাউজ পিস যাচ্ছে রেডে প্রাইস রেঞ্জ 8290 কটকি তো কটকি এটা তো কাঞ্জি বড় কটকি তো আমি দেখিয়েছি প্রায় লাইভে দেখা এগুলো থেকে দেখে নিতে পারো আমার রেকর্ডেড লাইভটা তোমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু দেখতে পাবে রেকর্ডেড লাইভটা অনেক সময় সমস্যা হয় না যে গ্রুপে না থাকার জন্য অনেকে লাইভ সিং করতে পারো না তো সেক্ষেত্রে রেকর্ডেড লাইভটা নিউ অনুভব বলে সার্চ করবে ইউটিউবে পেয়ে যাবে তাছাড়া আমার যেটা অন গ্রুপ নিউ অনুভব সেটাতে জয়েন করে যেতে পারো সেটা তো গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দেওয়া হয় লাইভ আমি শুধু এখানেই করি বাট ওইগুলোতে তোমার শুধুমাত্র লিঙ্কটা পেয়ে যাবে এটা আসছে তোমার লুকসটা বাটল গ্রিন যেটা আমি পরে আছি এটা যাবে আঁচল পোর্শনসটা পুরো কুচিটা এরকম ওয়ার্ক থাকবে ব্রোকেট ওয়ার্ক পুরো কুচিটা তোমার এরকম রেড কালারের ব্রোকেট ওয়ার্ক করা থাকবে প্রাইস রেঞ্জ শাড়িটার 8290 বুঝে যাচ্ছে তো কনসেপ্টটা যে কুচি আর আঁচল পোর্শন প্যাটার্নে আছে আর পাড়টা পুরো একদমই ট্র্যাডিশনাল যেটা ওয়ার্ক হয় সেটা এটার আঁচল কুচির ওয়ার্কটা একটু কাছে থেকে দেখিয়ে দাও পুরো কুচি আর আঁচল সেম ব্রোকেটের ওয়ার্ক আছে ভীষণ ব্রাইট এই শাড়িগুলো তোমার মানে যে কোনো ধরনের পার্টি ওয়ারের জন্য তো পারফেক্টই তাছাড়া বিয়েতে তত্ত্বে যারা প্রচুর শাড়ি নাও তাদের মধ্যে একটা শাড়ি কাঞ্জিবরম থাকাটা দরকার কারণ এই ধরনের জিনিস ওয়ার্ড্রপে থাকলে দেখবে যে কোনো ধরনের ওকেশন হলে মানে যেরকম কি খুব ক্লোজ কোন এ বাবা ফ্লাওয়ারটা খুলে গেল তোমার যে কোনো ধরনের ক্লোজ কোনো ফ্রেন্ডের বিয়ে হোক বা রিলেটিভের বিয়ে হোক সেক্ষেত্রে তুমি কিন্তু এগুলো ক্যারি করতে পারবে ঠিক আছে প্রাইস রেঞ্জ শাড়িটার হচ্ছে তোমার 8290 8290 হচ্ছে প্রাইস রেঞ্জ পারের পোর্শনস দেখো দেখিয়ে দিচ্ছি এটা সেম আরেকটা অফ হোয়াইটের সাথে হবে আমি দেখিয়ে দেবো ঠিক আছে ছেড়ে দাও 8290 প্রাইস এটা হচ্ছে আজকে ফার্স্ট কাঞ্জিভরম ঠিক আছে বটল গ্রিন আর রেড কালার ভীষণ ব্রাইট আর এগুলো যারা নিচ্ছ একটুখানি ট্র্যাডিশনাল গোল্ড জুয়েলারি দিয়ে পরবে ওটাতেই বেশি শুট করবে কারণ কি এগুলো একদমই তোমার গোল্ড তোমার গোল্ডেন কালারের জুয়েলারি তো সো সিলভার জুয়েলারি এগুলো সব ভালো লাগে না এটার সাথে গোল্ডেন জুয়েলারি ম্যাচ হবে ভালো লাগবে তোমার লেফটের পাটলি পাল্লু ছাড়াও হবে ঠিক আছে পাটলি পাল্লু ছাড়াও ফ্লাওয়ার গুলো খুলে চলে আসছে পাটলি পাল্লু ছাড়াও হবে তোমরা জাস্ট আমাকে একটু টাইম দাও আমি পরপর একটা 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 করে দেখাচ্ছি প্রাইস রেঞ্জ আসছে এটা খুলে দিচ্ছি চলে আসছে খুলে খুলে ফ্লাওয়ার গুলো প্রাইস রেঞ্জ আসছে এটা তোমার 8290 ঠিক আছে 8290 হচ্ছে প্রাইস এটা আসছে অফ হোয়াইট এর সাথে রেড এটা কিন্তু একদমই মিল্কি হোয়াইটটা নয় ঠিক আছে একদমই যে মিল্কি হোয়াইটটা হয় সেটা না অফ হোয়াইটের সাথে রেড আগেরটার মতোই সেম কনসেপ্ট পাতলি পাল্লু থিমে আছে প্রাইস রেঞ্জও সেম 8290 এইটা ফ্রন্ট ইয়ক পোর্শনসটা এটা যাবে আঁচল পোর্শনসটা ব্লাউজটা ফুললি রেডে পুরোটা রেডে থাকবে আর লেফটের শাড়িগুলো দেখাবো এখন পরে গো এগুলো তোমার জরি চেকস আছে আগে এটা কমপ্লিট করব তারপর এটা আসছে তোমার ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজ পিসটা আসছে এটা এটা হাতাতে মানে স্লিভসে দেওয়ার জন্য পড়বে ঠিক আছে আমাকে একটু পিং করে নিও হোয়াটসঅ্যাপে যদি একান্তে কোনো প্রবলেম থাকে আমি হেল্প করব বাট এরকম কোনো সিস্টেম নেই এটা আসছে কুচি পোর্শনসটা পুরো কুচি পোর্শনসটা এরকম রেডে যাবে ঠিক আছে এটা আসবে ফ্রন্ট ইয়ক পোর্শনসটা খুব সুন্দর এই ম্যাচিংসটা এগুলো তো এভারগ্রিন ম্যাচিং যে কোনো ধরনের তোমার বাড়িতেই কোনো মাঙ্গলিক অনুষ্ঠান থাকলে যেরকম কি বাড়ির কোনো পুজো বা দশমী ঠিক আছে সেদিনে তুমি সিঁদুর খেলার দিন এটা পড়তে পারো প্রাইস রেঞ্জ এই শাড়িটার আট করে করে পড়লেও এগুলো খুব ভালো লাগবে এটার প্রাইস রেঞ্জ 8290 পাটলি পাল্লু কনসেপ্টে আছে ফ্রন্ট ইয়কটা এরকম অফ হোয়াইটের সাথে রেড একটা করে মিনার একটা করে হোয়াইট ওয়ার্ক এটা আসবে আঁচলের পোর্শনসটা পুরো কুচিটা থাকবে এরকম পিওর রেডে ঠিক আছে পিওর রেডে একদম ব্রোকেটের কাজ করা এই ম্যাচিংসটা সবার জন্য
এই ম্যাটিংসটা সবার জন্য, প্রাইস রেঞ্জ 8 to 90। খুব সুন্দর এই জিনিসগুলো। সিলভার জারিতে কাঞ্জিভরম এবারে আসেনি গো, সিলভার জারিতে আমার অর্ডার করা আছে, বাট কখন আসবে জানি না, কারণ কি ম্যাক্সিমাম জায়গাতে তো লকডাউন হয়ে যাচ্ছে না, তো তাই জন্য প্রোডাকশনটাও ওদের কমে গেছে এবং সেভাবে ট্রান্সপোর্টের প্রচন্ড প্রবলেম হচ্ছে। এটা গেল নেক্সট কালার, পাটলি পাল্লুর। একটা নতুন টাইপের কাঞ্জিভরম, যেটা হয়তো কেউ কখনো দেখনি। কাঞ্জিভরম মানে আমাদের যে মোটিভ গুলো ইউজ হয়, যেরকম লোটাস মোটিভস, পিকক মোটিভস, টেম্পল ওয়ার্ক, এই ধরনের হয়। বাট এটা আমি ফার্স্ট টাইম দেখছি যেটা কাঞ্জিভরমের মধ্যেও ফিগার করা আছে, এবং এটার যে বর্ডারটা করা আছে সেটা বালুচরি স্টাইলের। বালুচরিতে যেরকম মহাভারত রামায়ণ এইগুলো স্টোরি গুলো থাকে, আঁচলে দেখবে একটা শকুন্তলার মোটিভ থাকে, কখনো কখনো রামায়ণের স্টোরি থাকে, মহাভারত থাকে, সেরকম একটা স্টোরি আর কি এটাতে করা আছে। প্রাইস রেঞ্জ 8125, 8125 প্রত্যেকটা শাড়ি। আমারটা তো তোমার 2 years আগে, আমারটা চেন্নাইয়ের 40s থেকে নিয়েছিলাম, অনেকেই জানো। এটার প্রাইস 81, থ্যাংক ইউ, এটার প্রাইস হচ্ছে 8125। এটা আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি, কাঞ্জিভরম উইথ ফিগার মোটিভস, প্লাস এটার যে বর্ডারটা গেছে মানে পাড়টা, এই পাড়টা তোমার বালুচরি স্টাইলের, ঠিক আছে, বালুচরির যে প্যাটার্ন গুলো হয় না পাড়ে, সেরম টাইপের। প্রাইস 8125। এটা এটা পাটলি পাল্লু না, কিন্তু এটা হচ্ছে তোমার ফিগার মোটিভস কনসেপ্ট। এটা একটু কাছের থেকে দেখাও। প্রাইস রেঞ্জ, এই ইয়াররিংসটা নিয়েছি সাজকামন থেকে। প্রাইস রেঞ্জ এই শাড়িটার হচ্ছে তোমার 8125। কাঞ্জিভরমের সাথে না তোমরা একটুখানি হেভি জুয়েলারি পরতে পারো। হেভি বলতে কি, তোমরা ইয়াররিংসটা যেরকম হেভি পরেছি, তো তার জন্য নেক পিসটা আমি খুব একটা হেভি পরিনি, জাস্ট একটা মগ চেন পরেছি। এরকম ভাবে তোমরা লাহোরি আর যত তোমার ট্র্যাডিশনাল গোল্ড আছে সব কটা যাবে কাঞ্জিভরমের সাথে। যেরকম যাদের পুরনো সীতাহার আছে, লাহোরি আছে, মা ঠাকুমাদের সময়কার, সেগুলোও পরতে পারো, সেগুলোও কিন্তু কাঞ্জিভরমে বেশ সুন্দর লাগবে। এটা আঁচল পোর্শনসটা, ঠিক আছে, এটা বর্ডারটা দেখালে, এটা বর্ডারটা ভীষণ সুন্দর, পুরো একদমই, হ্যাঁ, এই যে বর্ডারটা করা আছে এটা খুব রেয়ার কাঞ্জিভরম শাড়িতে। আর এটা যেটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে ফুসিয়া পিঙ্ক, এটা আরেকটা কালার অপশন আছে আমি দেখিয়ে দেবো। এইটা আসছে ব্লাউজ পিসটা 8125। বডির কালারটা হচ্ছে একদমই একটা ভাইব্রেন্ট প্যারেট গ্রিন, মানে প্যারেট গ্রিনের তো অনেক শেড হয়, এটা কিন্তু বেশ তোমার একদমই সেটা কচি কলা পাতা কালার সেম। প্রাইস রেঞ্জ হচ্ছে 8125। এই ফ্লাওয়ার মোটিভসটা পুরো যাবে শাড়িটা তোমার কুটপ্লিটস পোর্শনস থেকে যখন ঘুরতে শুরু করছে, আর স্টার্টিং থেকেও আছে একটু গ্যাপ ওয়ার্কে। এটা হচ্ছে, হ্যাঁ পাটি পাল্লু আরো দেখাবো, এটা আসছে তোমার স্টার্টিং থেকে, এই একটা ফ্লাওয়ার, আবার একটুখানি গ্যাপ, আবার একটা ফ্লাওয়ার, কি গো সিগ্রিন, এটারই আছে, এটারই আরেকটা, এটা জাস্ট দুটোই এনেছি, কারণ এইগুলো কি বলতো খুব আনকমন হয়, মানে কাঞ্জিভরমের যেগুলো যত ধরনের স্টাইল হয় তার মধ্যে আমার এই স্টাইলটা বেশ ডিফারেন্ট দেখেছে। ফিগারওয়ালা কাঞ্জিভরম আমিও কোনোদিন সেরম ভাবে দেখিনি, তো এটা তোমরা ট্রাই করতে পারো। যাদের একটুখানি বালুচরি বা স্বর্ণচরি পরার শখ আছে তাদের কিন্তু কাঞ্জিভরমটা কিছুটা ফুলফিল করবে, কারণ ওই সেম ওয়ার্কটা এটাতেও আছে। আর এটা ব্লাউজ পিসটা আসছে এরকম ফুসিয়া পিঙ্কে। প্রাইস রেঞ্জ 8125, ঠিক আছে, 8125 এই আসবে লুকসটা। এগুলো তোমরা আঁচল খুলে বা তোমার মারমেড স্টাইল দুটোই ট্রাই করতে পারো, দুটোতেই ব্রাইট লাগবে। এগুলো রেড হোয়াইটটার প্রাইস, আগের রেড হোয়াইটটার প্রাইস 8190, এই সরি 8290, আগের রেড হোয়াইটটার প্রাইস হচ্ছে 8290। বাটার গ্রিন রেডটা দুটোই সেম পিস ছিল, শুধু কালারগুলো ডিফারেন্ট ছিল। এইটার প্রাইস হচ্ছে 8125। বেঙ্গলে ফ্রি শিপিং, বেঙ্গলের বাইরে তোমার শিপিং চার্জেসটা এক্সট্রা। এগুলো কিন্তু তোমার গোল্ড জারি, পুরো একদম ন্যাচারাল গোল্ডেন, মানে জুয়েলারি যেরকম কালার হয় সেরকম আমার নেকপিস ইয়াররিংস যেরকম গোল্ডেন কালার, সেম গোল্ড। প্রাইস রেঞ্জ 8125। এটার আরেকটা যেটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি, যারা একটু মিড এজ আছো তারা কিন্তু এই কালারটা ট্রাই করতে পারো, ঠিক আছে, কালারটা বেশ ব্রাইট একটা লুকস দেয়, আর এটা দিনের বেলাতেও পরা যায়। এই কালারটা আমি অনেককে দুপুরবেলার দিকে পরতে দেখেছি, বেশ ভালো লাগে।
নেক্সট এটারই আরেকটা কালার, এটা হচ্ছে সি গ্রিন এর সাথে ফুসিয়া পিঙ্ক এর বর্ডার, সেম কালার সেম রেঞ্জ 8.25, শুধু ম্যাচিংসটা আলাদা। এটা সি গ্রিনের সাথে আছে, ওটা প্যারেট গ্রিনের সাথে ছিল, এটা দেখতে পারো কিন্তু এটা খুব সুন্দর লাগবে দেখতে। প্রাইস রেঞ্জ হচ্ছে 8.125। সেম আঁচল, তোমার শকুন্তলার ফিগার করা আছে আঁচলে, পুরো বডিতে এরকম কলকা ফ্লাওয়ার থাকবে আর পার্টটা যাবে ওই বালুচরি স্টাইলে। কোনটা গো? পৈঠানি। থ্যাংক ইউ। হ্যাঁ, পৈঠানি রাখার ইচ্ছা আছে, বাট রিসেন্টলি মহারাষ্ট্রের তো পৈঠানি, তো যেরকম ভাবে লকডাউন চলছে জানি না কবে কি মানে খুলবে, সেভাবে হবে। যারা নিচ্ছ কিছু কিছু জায়গায়, যেরকম মহারাষ্ট্রের কিছু কিছু পিন কোডে সার্ভিস অ্যাভেলেবেল আছে, যখনই পার্সেল পাচ্ছ একটু স্যানিটাইজ করে খোলো, ঠিক আছে? একটু স্যানিটাইজ করে নাও, ভালো করে দেন খোলো। থ্যাংক ইউ। তুমি পিওর পৈঠান, পিওর পৈঠানির কথাই বললাম, রাখার ইচ্ছে আছে অবশ্যই রাখবো, আমি যা কিছু রাখি পিওরের মধ্যেই রাখি। আচ্ছা, নেক্সট হচ্ছে এটার ব্লাউজ পিসটা ফুসিয়া পিঙ্কে, ঠিক আছে? এটার ব্লাউজ পিসটাও ফুসিয়া পিঙ্কে, যারা বডিটা খুব বেশি কালারফুল চাইছ না তারা এটা নিতে পারো। এটা হচ্ছে একদম সি গ্রিন কালারের বডি। প্রাইস রেঞ্জ শাড়িটার 8.125, 8,125, ঠিক আছে? আমার লাইভ গুলো ইউটিউবেও রেকর্ডেড থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে। যারা ওয়ার্কের জন্য লাইভ মানে ইনস্ট্যান্ট দেখতে পারো না, অনেক সময় হয় না ফ্রি টাইমে একটু রেকর্ডেডটা দেখলাম তখন আবার খুঁজে পাওয়া সম্ভব হয় না, তো তাই জন্য বলে নিচ্ছি ইউটিউবে নিউ অনুভব সার্চ করলেই দেখবে আমার চ্যানেলটা শো করবে, ওটাই আমার চ্যানেলের নাম। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে, যেরকম হ্যাঁ তোমরা যখন খুশি ফ্যামিলির সাথে দেখতে পারো, যেটা ম্যাক্সিমাম লোকজন আমাকে বলেছিল, যেহেতু এটা একটা ফিমেল, হ্যাঁ ওটাতে কোনো হেজিও হয় না, যেরকম হয় না যে গ্রুপে, তো এটা ফিমেল গ্রুপ, অবভিয়াসলি এখানে কোনো মেল পারসন অ্যাডেড নেই, তো তুমি কোনো ফ্যামিলির কাউকে জিনিসটা শেয়ার করতে চাইছো তো উনি দেখতে পাবে না, যেহেতু উনি এই গ্রুপটাই নেই, তাই জন্য ইউটিউবে সবাই দেখতে পাবে জিনিসটা, এবং সবার সাথে ফ্যামিলির সাথে তোমরা জিনিসটা কাউকে দেখানোর আছে কি কাউকে রেকমেন্ড করার আছে সেটা করতে পারো। প্রাইস রেঞ্জ এই শাড়িটার আসছে 8.125, 8,125 টাকা, ঠিক আছে? এইটা হ্যাঁ আমি কাছের থেকে দেখিয়ে দেবো লাস্টে, ইয়াররিংসটা তো সাজকা হোম থেকে নিয়েছি ফেসবুক পেজ থেকে, ঠিক আছে? এটা আসছে ব্লাউজ পিসটা, এটা ব্লাউজ পিসটা ইয়েলো কালারের, ইয়েলো কালারের, আচ্ছা দেখিয়ে দেবো, হ্যাঁ মাস্টার্ড মানে গোল্ডেন ইয়েলো, তো আমি আনিয়ে নেবো দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি নিয়ে বসিনি, আমি দেখিয়ে দেবো। এটার প্রাইস রেঞ্জ 8.125, এটারও দুটো কালার দেখালাম, প্রাইস রেঞ্জ আসছে 8,125 টাকা, বেঙ্গলে ফ্রি শিপিং, ঠিক আছে? বেঙ্গলে ফ্রি শিপিং, কাঞ্জিপুরমের ওয়ার্ক ওয়াইজ ওয়েট হয়, এগুলো তো শুধুমাত্র আঁচল আর বর্ডারে ওয়ার্ক আছে, তো এগুলোর ওয়েট মোটামুটি তোমার 600 গ্রাম 650 গ্রাম, যেগুলো অল ওভার ওয়ার্ক থাকে বা পার্টটা অনেকটা বেশি চওড়া সেগুলো আরেকটু ওয়েট হয়, যেগুলো পার্টটা বেশ চওড়া থাকবে, এই ধরনের জিনিসগুলোর কথা বলছি। প্রাইস রেঞ্জ এই শাড়িগুলোর হচ্ছে 8,150। এখন কি কল করছো বুঝতে পারছি না, আমাকে একটুখানি মানে নাইটে করবে মানে সন্ধ্যের দিকে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, নেক্সট কালার দেখাচ্ছি একটা অরেঞ্জ কালার, এটাও প্রত্যেকটারই দুটো দুটো করে কালার আমি এবারে নিয়ে এসেছি, 8575। এই টাইপের আগের বারে দেখিয়েছিলাম বাট সেম নয়, এটা একটা ডিজাইনটা একটু চেঞ্জেস আছে, ঠিক আছে? প্রাইস রেঞ্জ 8575, 8,700 কত বললাম, 8575। কোনটা পার্টটা, কোনটার পার্ট, কোনটার পার্ট, আচ্ছা দুটো কালার, দুটো কালার সামনে থেকে দেখানোর কথা বলছো তো, এই আসছে একটা সি গ্রিন কালার, পার্টটা দুটোই সেম, শুধুমাত্র তোমার বডি কালারটা এটা সি গ্রিন টাইপের কালার, কালারটা খুব সুন্দর কালার, কাঞ্জিবরম এই ধরনের কালার খুব স্যুট করবে, আর সি গ্রিনটা একটু খানিকটা ওশেন গ্রিনের মতো, মানে সি গ্রিনে না সবুজ সবুজ ভাবটা কম, স্কাই ব্যাপারটা বেশি আছে এটাতে। এটার প্রাইস যে শাড়িগুলো দেখালে একবার, হ্যাঁ আমি রিপিট করে দেবো, ঠিক আছে? আমি লাস্টে একবার রিপিট করে দেবো, প্রাইস রেঞ্জ হচ্ছে এই শাড়িটার 8,125, যেটা এখন দেখাচ্ছি এটার প্রাইস আসছে তোমার 8,575, 8,725 টাকা, ঠিক আছে? এটা আসছে আঁচল পোর্শনসটা, এটা থাকবে পুরো আঁচলটা, পার্টটার থেকে এই জায়গাটা ডাইক হয়েছে, মানে এটার বডিটা তো অরেঞ্জ আছে, এই পোর্শনসটা দেখালে বুঝতে পারবে একটা
পার্পল পার্ট থেকে আস্তে আস্তে গ্রিন এর দিকে গেছে, পার্টটা কিন্তু ডাই ফর্মে আছে, আর কালারটা ভীষণ ব্রাইট। যারা একটু ব্রাইট কালার পছন্দ করো তারা এই কালারটা পিক করতে পারো। একদম পিওর অরেঞ্জ কালারটা, কিন্তু একদমই পিওর অরেঞ্জ। কাঞ্জিবরমের না পারে এই ধরনের ওয়ার্ক গুলো খুব সুন্দর লাগে দেখতে, মানে দূর থেকে না মানে ইজিলি বোঝা যাচ্ছে। দেখো পার্টটা যেরকম জারি আছে আছে, তার পরে পরে আবার এই ওয়ার্কটা হয়েছে। এইটা কিন্তু স্টার্টিং থেকে থাকবে, পিওর অরেঞ্জ উইথ বাটল গ্রিন। প্রাইস রেঞ্জ হচ্ছে 8575, ঠিক আছে, 8575 হচ্ছে প্রাইস। এটা থাকবে তোমার কুচি মানে স্টার্টিং থেকে, এরকম আসবে লুকসটা। একদমই বিয়ের তত্ত্বে বা সিঁদুরদানে নেওয়ার জন্য পারফেক্ট একটা শাড়ি, এরকম আসবে স্টার্টিং থেকে, ঠিক আছে। এরপর আসছে এর আঁচল পোর্শনটা, পুরো আঁচলটা এরকম ডার্ক একটা বাটল গ্রিন ওয়ার্ক দিয়ে করা আছে। প্রাইস রেঞ্জ 8575। এই হচ্ছে আঁচল, এটা একটু কাছে থেকে দেখিয়ে দাও তো, আঁচলের ওয়ার্কটা ভীষণ সুন্দর আঁচলটা। 8575, 8575। এটার পার্টটা ডাই আছে, পুরো পার্টটা দেখো পার্পল থেকে আস্তে আস্তে বটল গ্রিন হচ্ছে, তো ওই জন্য যেটা ব্ল্যাক ব্ল্যাক এরকম দাগ দাগ আছে ওটা ডাই এর ওয়ার্ক, ঠিক আছে। এটা আসছে লুকসটা, প্রাইস রেঞ্জ 8575। ভীষণই সুন্দর একটা শাড়ি। এই জিনিসটা তোমরা স্পেশালি এই কালারটা, এই কালারটা ছেড়ে দাও, এই কালারটা তোমরা যে কোনো ব্রাইডের, যারা উডবি ব্রাইড আছো বা যাদের সামনেই ফার্স্ট ম্যারেজ সেরিমনি অ্যানিভার্সারি আছে, রেজিস্ট্রি আছে, এখন তো এই সিচুয়েশনের জন্য অনেকে রেজিস্ট্রি করে রেখে দিচ্ছে, বাট পরে হয়তো ফাংশন করে করবে, সেক্ষেত্রে না একটা শাড়ি প্রয়োজন যেটা তুমি খুব গর্জাস হবে না আবার খুব যে লাইট সেটাও না, তো সেক্ষেত্রে এটা করে দেখতে পারো। একটু হেজি আছে, আচ্ছা ওয়েট করে যাচ্ছি। পিওর বাটল গ্রিন, পিওর রেড, এই সরি পিওর অরেঞ্জ, এটা কি না গো, এগুলো পিওর কাঞ্জিভরম সাউথে, সবগুলো তো রিপিট করা যাবে না, যে কটা বলবে আমি লাস্টে করে দেবো, কালার গুলো বলে দিও আমি লাস্টে করে দেবো, ঠিক আছে। ডিসপ্যাচ ইপসিতা মনে হচ্ছে হয়ে গেছে নামটা, কালকে আমরা কিছুগুলো ডিসপ্যাচ হয়েছে, যদি না হয়ে থাকে আমি সেটাও জানিয়ে দেবো, মোস্ট প্রবাবলি হয়ে গেছে, আমি তোমায় আইডি দিয়ে দেবো, ঠিক আছে। এখন না উইকে তোমার 3 দিন মাত্র ডিসপ্যাচ হচ্ছে, কারণ কি এই সিচুয়েশনের জন্য তোমার ওরাও প্রতিদিন নিতে আসে না আর অফিসও অফ থাকছে, তো 3 দিন উইকে ডিসপ্যাচ হচ্ছে, তো একটা দিন পরপর ডিসপ্যাচ হবে। প্রাইস রেঞ্জ এই শাড়িটার 8575, পিওর অরেঞ্জ উইথ বটল গ্রিন। আমি এটা গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি, যারা ব্রাইট কালার পছন্দ করো, যেরকম বাচ্চাদের রাইস সেরিমনি আছে সেক্ষেত্রে কিন্তু এই কালারগুলোই নিতে পারো। এই কালারগুলো না গোল্ড জুয়েলারি দিয়ে পরলে আর তোমার খুব ব্রাইট একটা লুকস থাকবে। প্রাইস রেঞ্জ শাড়িটার আসছে তোমার 8575, আর এগুলোর সাথে তো ব্রাইট মানে চুলটা পুরো খোপা টোপা করেও পরতে পারো। এগুলো একদম নর্মাল বেঙ্গলি ট্র্যাডিশনাল লুকেও কিন্তু খুব ভালো লাগে। সাউথ ইস্ট শাড়ি মানে এই নয় যে তোমাকে আঁচল খুলেই পরতে হবে, তুমি আট পরে করে পরো তাতেও কিন্তু সুন্দর লাগবে, বাঙালি স্টাইলেও পরতে পারো। প্রাইস রেঞ্জ এটার 857। কালারটা ভীষণ ব্রাইট, মানে এই কালারটা এরকম যারা অকেশন সামনেই আছে, লাইক রিং সেরিমনি হোক বা তোমার যে কোনো ধরনের হয়তো খুব কম মেম্বার নিয়ে তুমি অনুষ্ঠানটা করছো, সেখানে তুমি খুব গর্জাস একটা বেনারসি পড়তে চাইছো না, তো এই টাইপের জিনিসগুলো পড়তে পারো। এগুলো কি পরে পরেও পড়তে পারবে, কারণ কিন্তু লাইট ওয়েট পিওরের মধ্যে আছে তো জিনিসটা, তো কখনোই তোমার হেভি ওয়েট পরে তোমার আনকমফোর্টেবল লাগছে এই ধরনের জিনিসগুলো হবে না। প্রাইস রেঞ্জ এই শাড়িটার আসছে 8575। এটার আরেকটা কালার অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জের সাথে গ্রিন কালার, একদমই মানে ব্রাইট অরেঞ্জ উইথ বাটল গ্রিন। একটু ঠিক করে ভাঁজ করে দিতে বলবো তো। প্রাইস রেঞ্জ আসছে 8575। এটার যেটা নেক্সট কালার সেটা হচ্ছে ইয়েলোর সাথে এরকম একটা কফি কালার, মানে কফি থেকে এটা কিন্তু ব্ল্যাক হয়েছে, সো যাদের ব্ল্যাকটা চলবে না তারা এটা নিতে পারবে না, ঠিক আছে। এটা এগুলো পারগুলো ডাই করা হয়েছে, এবার এটা একটা স্পেশাল ব্যাপার আছে যেটা আগের বার ছিল না, এখান থেকে কালারটা চেঞ্জ হয়েছে, খুব কাছের থেকে দেখালে বুঝতে পারবে, মানে এ পোর্শনটা রেড দেন কফি থেকে আস্তে ব্ল্যাক হয়েছে ডাই ফর্মটা। প্রাইস রেঞ্জ আসছে এটার পুরো তোমার 8575। শাড়ি আছে হ্যাঁ 3000 এর মধ্যে, আজকে নেই আজকে নেই,
আছে তোমার 3D হবে, 4D হবে, তারপর হচ্ছে তোমার প্রিন্টেড সিল্ক হবে, প্লেন থান হবে, ঠিক আছে, বাপ্তা হবে, এই কয়েকটা আইটেম হয়ে যাবে। এটা দেখো, এটা ব্লু টাইপের দেখিয়েছিলাম, বাট এটা ওটা সেম নয়, এটা পার পুরো ডাই আছে, আঁচলের ওয়ার্কটাও বেশি আছে, আর বডিটাতেও দেখো ওয়ার্ক আছে। এটা ব্ল্যাক কফি থেকে ধীরে ধীরে ব্ল্যাক হয়েছে কালারটা। আমি পার্টটা একটু কাছে থেকে দেখিয়ে দিতে বলছি, পার্টটা একটু কাছে থেকে স্টাইলটা একটু দেখিয়ে দিতে, নতুন টাইপের পুরো এরকম ডাইটা দেখো বোঝা যাচ্ছে। প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার 8575, ঠিক আছে, এটা প্রাইস রেঞ্জ 8575। দেখতে কোনো অসুবিধা হলে বলো, আমি কাছের থেকে দেখিয়ে দেবো। পাটলি পাল্লু জাস্ট দুটো দেখিয়েছি, বাটন গ্রিন আর একটা ছিল তোমার অফ হোয়াইট, ঠিক আছে। এটা ব্লাউজটাও ব্ল্যাকে আসবে, সো যারা ব্ল্যাকটা চাইছো না তারা এটা বাদ দিয়ে আমি আরো ইয়েলো দেখিয়ে দেবো, সেটা দেখবে। আর যাদের ব্ল্যাকে কোনো প্রবলেম নেই, যেরকম কি গেস্ট হিসেবে যাচ্ছ সেখানে তো ব্ল্যাকে কোনো প্রবলেম থাকার কথা নয়, তারা এটা নিতে পারো। 8575 প্রাইস এই ব্লাউজ পিস। ব্ল্যাকটা হচ্ছে পুরো পিওর ব্ল্যাকের মধ্যে যাবে ব্লাউজ পিসটা। আঁচলের ওয়ার্কটাও দেখো ব্ল্যাকেই আছে, ব্ল্যাকের উপরে এরকম ওয়ার্ক করা আছে, পুরো শাড়িটা স্টার্টিং থেকে এই ওয়ার্কটা থাকবে। বডিতে এরকম গোল্ডেন কালারের মোটিভসটা থাকবে, আর এটা থাকবে পার। এটা একটু কাছের থেকে পারটা দেখিয়ে দাও। প্রাইস রেঞ্জ আসছে এটার 8575, ঠিক আছে, 8575 টাকা আসছে প্রাইস। এটা না মানে পারটাতে যেই ওয়ার্কটা গেছে গেছে, তার সাথে সাথে কিছুটা গ্যাপে গ্যাপে এই যে মোটিভসটা করা হয়েছে, এইটার জন্য শাড়িটা আরো বেশি করে হাইলাইট হচ্ছে, ঠিক আছে, এটার জন্য শাড়িটা আরো বেশি করে হাইলাইট হচ্ছে। এটা তোমরা যাদের ব্ল্যাকটা চলবে তারা এটা দেখতে পারো, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ মোনালিসা, কি শাড়ি পরেছো? আমি যেটা পরেছি আমারটা হচ্ছে পিওর কাঞ্জিবরম, ঠিক আছে, আমারটা পিওর কাঞ্জিবরম, আমারটা সাউথ থেকে নেওয়া, এটা আমার সিদ্ধুদানের শাড়ি, তো আমি ওই চেন্নাই থেকে নিয়েছিলাম, পটিস থেকে তিনাগারে। তো এটার প্রাইস তখন ছিল তোমার 12,000 এর কাছাকাছি। প্রাইস রেঞ্জ আমি যেটা দেখাচ্ছি এটার 8575, এটা হচ্ছে ব্ল্যাকে আসছে, ঠিক আছে, ভীষণ ভীষণ লাইট ওয়েট এইগুলো। আর কাঞ্জিবরম তো ভীষণই একটা স্পেশাল, বহু পুরনো শাড়ি, এইগুলো কোনোদিনই ট্র্যাডিশন থেকে আউট হয় না। কাঞ্জিবরম হচ্ছে একটা মানে যত ধরনের শাড়ি হয় তার হচ্ছে কুইন, কাঞ্জিবরমকে কুইন অফ দ্য অল শাড়ি, মানে শাড়ির কুইন বলে, এতটা সুন্দর হয় আর এত কালারফুল হয়। এদের ম্যাক্সিমাম কাঞ্জিবরমেরই দেখবে, পারগুলো তোমার কন্ট্রাস্টে থাকে আর তোমার ব্লাউজ পিসটাও কন্ট্রাস্টে থাকে, যেটা অন্য শাড়িতে খুব একটা হয় না, মানে এতটা পার আঁচলের কন্ট্রাস্টটা খুব কম হয় ম্যাক্সিমাম শাড়িতে। এটা কিন্তু তোমার ডাই পার আছে, পারটা পুরো কফি থেকে ব্ল্যাক হয়েছে, নর্মাল একটা কালারের পার কিন্তু নয়, যেটা আগের বার দেখেছিলাম সেরম জিনিসটা নয়। এটার প্রাইস রেঞ্জ 8575। ডাইয়ে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে, কারণ কোনটা থেকে কতটা কি ডাই করা যাবে সেটা একটা ডিফিকাল্ট ব্যাপার। বডি কালারটা কিন্তু একদম নর্মাল, যেটা ইয়েলো হয় টার্মারিক ইয়েলো সেম। এটা আসবে লুকসটা, ভীষণ ব্রাইট শাড়িটা, প্রাইস রেঞ্জ আসছে 8575, 8575। ব্ল্যাক কাঞ্জিবরম না, আমারটার মতো নেই মনে হচ্ছে, আমি শাড়িটা নিয়েছিলাম তোর টিনাগারে পটিশে, তুই মিন্ত্রাতে দেখতে পারিস, বাট সেম পাবি বলে মনে হয় না, কারণ কি অনেকদিন আগে শাড়ি, তখন এই হাফ হাফ কনসেপ্টটা খুব চলতো, এখন পাটলি পাল্লু স্টাইলটাই বেশি হয়, হাফ হাফটা খুব কমই হয়েছে। এটা আঁচল পোর্শনসটা, ওকে, প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার 8575, জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার, ব্ল্যাকে যাচ্ছে ব্লাউজ পিস। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, নিউ অনুভব, সেটাতে এই ধরনের রেকর্ডেড লাইভগুলো আপডেট পেয়ে যাবে, এবং ওইটাতে পুরো তোমার উইথ ফ্যামিলির সাথে তুমি লাইভটা দেখতে পারবে। আচ্ছা নেক্সট একটা কালার দেখাই মাদের জন্য, এটা পাটলি পালু না, পাটলি পালু তো দেখাবো, 8999 আসছে প্রাইস আসছে, মানে একটু জলের বোতলটা দিও তো, এটার প্রাইস আসছে 8999। এই কালারটা স্পেশালি অনেকে আমাকে আগেরবার রিকোয়েস্ট করেছিলে কি মাদের পরার জন্য কিছু কালার, যেটা কাঞ্জিভরমেও মানে খুব ডার্ক লুকস থাকবে না, একটু মোটামুটি কালারফুল হবে, অথচ লুকসটা মাদের পরা যাবে, নিজেরাও পরবে হয়তো, তো এই কালারটা ট্রাই করতে পারো। বডি কালারটা একদমই তোমার একটা লাইট পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, মানে লোটাস পিঙ্ক, তার সাথে সেরকম স্কাই ব্লু কালারের বর্ডারটা। প্রাইস রেঞ্জ 8999, ঠিক আছে, এটা পাটলি পাল্লু না, পাটলি পাল্লু তো দেখাবো, এটা আমি নর্মালগুলো দেখাচ্ছি আগে। প্রাইস রেঞ্জ 8999, এটা আসছে বডি পোর্শনসটা পিঙ্ক কালারে, তার সাথে স্কাই ব্লু কালারের বর্ডার, এবং এটার ব্লাউজ আঁচল বোথ স্কাই ব্লুতে থাকবে। স্টার্টিং থেকে ওয়ার্কটা দেখে নাও,
স্টার্টিং থেকে কিন্তু একটুখানি গ্যাপ ওয়ার্কে থাকবে। 8999 হচ্ছে প্রাইস, ঠিক আছে? এটাতেও তোমার ওই টেম্পল কাঞ্জিবরমের যেটা ট্র্যাডিশনাল ওয়ার্ক, তাই টেম্পল ওয়ার্কটা কিন্তু খুব পুরনো ডিজাইন, বেশ পুরনো এবং ট্র্যাডিশনাল ওয়ার্কের মধ্যে এটা ফার্স্টে আসে। কিছু কিছু স্টাইল আছে কাঞ্জিবরমের পারে, যেরকম তোমার টেম্পল ওয়ার্ক, এটা আচ্ছা আমি দেখে নেবো, ঠিক আছে? আর যেরকম ঈশানি, হ্যাঁ তুমি তো রেডে বলছিলে, রেডেও আসবে নেক্সট উইক, হয়তো মোস্ট প্রবলি আসতে পারে। এটা আসছে স্টার্টিং থেকে, ঠিক আছে? এইটা আসবে তোমার ওয়ার্কটা, এই বোটাগুলো যাবে, আবার একটুখানি গ্যাপ, আবার যাবে এই বোটাগুলো, এগুলো কিন্তু এভাবে যাবে, ঠিক আছে? এই গ্যাপ, এরপর এভাবে যখন প্লিটস পোর্শনসটা কভার হয়ে গেল, শাড়িটা ঘুরতে শুরু করবে, তখন কিন্তু এই মোটিভসগুলো ফ্রন্ট ভিউতে থাকবে, একটা কিন্তু তখন ক্লোজ থাকবে, একটা করে স্মল মোটিভস এর আর একটা করে বিগ স্মল দুটো মিশিয়ে আছে। প্রাইস সেম শাড়িটার, 8999, 8999 হচ্ছে প্রাইস। কালারটা আসছে এরকম একটা বেবি পিঙ্ক, তার সাথে স্কাই ব্লু কালারের বর্ডার, আর স্কাই ব্লু ব্লাউজ এবং স্কাই ব্লু তোমার আঁচল, এটা আসছে আঁচলের পোর্শনসটা, ঠিক আছে? এই আসছে ব্লাউজ পিসটা স্কাই ব্লু, এটা পুরো তোমার স্লিভসে দেওয়ার জন্য, ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য এই ওয়ার্কটা করা থাকবে। এইটা আসবে লুকসটা। এরপর যারা একটু তাদের মধ্যে লাইট কালার পছন্দ করো, তারা এটা নিতে পারো, যারা মাদের দিতে চাইছো তারা এটা পিক করতে পারো, কারণ কালার ম্যাচিংসটা অনেকটা টাইম পরা যাবে, মানে যারা এরকম চাইছো যে আমি একটাই নেবো, অনেকটা এজ অবধি আমি যাতে ক্যারি করতে পারি, তারা এটা নিতে পারো। পিঙ্কের আগে ইয়েলোটা দেখিয়ে দিচ্ছি, বটল গ্রিন রেডেও হবে, রেড বটল গ্রিনে আছে। প্রাইস রেঞ্জ আসছে এটার তোমার 8999, 8999, অলমোস্ট 9000, ভীষণই তোমার লাইট ওয়েট। এগুলো দেখে হেভি মনে হলো, যেহেতু এগুলো পিওর ম্যাটেরিয়ালে আছে তো একদমই হেভি না। প্রাইস রেঞ্জ 8999, আর এটা আসছে তোমার কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ, প্রত্যেকটারই ব্লাউজ পিস আর মানে পারগুলো কন্ট্রাস্টেই থাকবে। এইটারই আরেকটা কালার হচ্ছে এই ইয়েলোটা। প্রাইস রেঞ্জ আসছে তোমার 8999, ঠিক আছে? 8999, এই ইয়েলোটাও দেখতে পারো, এটাও স্কাই ব্লু। ইয়েলোর সাথে জেনারেলি পিঙ্ক, রেড, গ্রিন এই বর্ডার গুলো দেখা যায়, বাট এই স্কাই বর্ডারটা ট্রাই। বালুচরের লাইভ একটু দেরি হবে, আমার সানডে লাইভ আছে স্বর্ণচরি, পুরো লাইফটা তোমার স্বর্ণচরি থাকবে, স্টার্টিং রেঞ্জের স্বর্ণচরি থাকবে, হেভি ওয়ার্কের থাকবে, কপার জারির থাকবে, তারপর তোমার উইদাউট ফিগারের থাকবে, এভাবে অনেক ধরনের থাকবে। তোমরা একটু সানডে লাইফটা ফলো রেখো 12:30 থেকে, যারা স্বর্ণচরি চাইছিলে। আর স্যাটারডে তোমার হ্যান্ড পেন্ট স্পেশাল, মানে তসরে হ্যান্ড পেন্ট, হ্যান্ড মধুবনি, বাটিক, এই ধরনের জিনিসগুলো থাকবে স্যাটারডে 12:30 থেকে। প্রাইস রেঞ্জ এটার 8999। বালুচরির লাইভ নেক্সট উইকেই হবে, মানে এই সানডেটা নয়, তার হয়তো একটা লাইভ পরেই হবে, ঠিক আছে? আমি জানিয়ে দেব, একটুখানি আমার পেজটা বা আমার গ্রুপটা ফলো রেখো, পেয়ে যাবে। এটা আসছে ইয়েলোর সাথে স্কাই ব্লু বর্ডার। প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার 8999। পুরো পার্টটা এরকম ফ্লোরাল মোটিভস থাকবে, আর বডিতে স্টার্টিং থেকে এই ওয়ার্কটা থাকবে। প্রাইস রেঞ্জ 8999, ঠিক আছে? এই পোর্শনসটা কিন্তু ফ্রন্টিওকের জন্য, এই যে হেভি ওয়ার্কটা গেছে এটা ফ্রন্টিওকে, এটা আসছে আঁচল পোর্শনসটা, তারপরেই আসছে ব্লাউজ পিসটা। আমি এটা একটু গায়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখতে পারো, যারা ইয়েলোর সাথে খুব রেড বা মানে ব্ল্যাকের ম্যাচিংসটা কমন মনে হচ্ছে তারা এই কালারটা পিক করতে পারো। এটাতে কোনো ব্ল্যাকের টাচ নেই, হালদি সেরিমনির মর্নিংয়ে তুমি এটা পরতে পারবে, আটপৌরে করে পরো বা তোমার আঁচল খুলে পরো। মারমেড স্টাইলটাও কাঞ্জিবরমে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, যেহেতু আঁচল আর ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট, তো মারমেড ফোকাস নেবে। প্রাইস রেঞ্জ এটার 8999, পিওর ইয়েলো কালার, সেম প্রাইস, সেম ডিজাইন হলে সেম প্রাইস, শুধু ডিজাইন চেঞ্জ হলে তখন প্রাইসটা একটু চেঞ্জ হয়, যেরকম এটা আর পিঙ্কটা। এটা সেম জিনিসগুলো ইয়েলো কালারটা, হ্যাঁ এটা এটা তোমার নরমাল টার্মারিক ইয়েলো, মানে সাতুতে কালার, হ্যাঁ এটা কিন্তু তোমার খুব যে মাস্টার্ড ইয়েলোটা একদম না, সিগ্রিনটা ওর সাথে নেই, সিগ্রিন কোনটা, সিগ্রিনের সাথে জিনিসগুলো কালারটা আছে, না না না। প্রাইস রেঞ্জ এটার আসছে তোমার 8999। অ্যাকচুয়ালি কি হয়,
না সি গ্রিনটা হবে না ওটার সাথে, এটাই হবে। মানে সবসময় সেম ম্যাচিং গুলো হয়ও না, আর এই রেঞ্জের মধ্যে যে যে কালার গুলো হয়েছিল তার মধ্যে থেকে আমার পার্সোনালি যেগুলো যেগুলো পছন্দ হয়েছে বা যে কালার গুলো আমার মনে হচ্ছে একটু আনকমন সেগুলোই আমি এনেছি। কমন কালারও পাবে, এই ধরনের কালারও পাবে। সবসময় আমি কালার গুলো একটু চেঞ্জ করে করে আনি, কারণ কি সমস্ত ডিজাইন না সমস্ত কালারে ভালো লাগে না দেখতে। কিছু কিছু ডিজাইন কিছু কিছু কালার কালারে বেশি খোলে, যেরকম ইয়েলো কালারের সাথে ব্লু কালারটা খুব ভালো লাগছে, পিঙ্ক এর সাথে খুব ভালো লাগে, এভাবে একটু চেঞ্জটা ভালো লাগে পড়লে। নর্মালি যে কালার গুলো দেখা যায় সেগুলোর থেকে কখনো কখনো এই ধরনের চেঞ্জেস কালার গুলো পড়তে পারো, ভালোই লাগবে। প্রাইস রেঞ্জ এটার আসছে 8999, ইয়েলোর সাথে স্কাই ব্লু আঁচল, স্কাই ব্লু ব্লাউজ পিস, ঠিক আছে, মানে তুতে কালার। প্রাইস রেঞ্জ আসছে 8999, ঠিক আছে, 8999 তখন ওগুলো সোল্ড ছিল, তো মোটামুটি কাছাকাছি ডিজাইনটা, ঠিক আছে, একদম সেম হয়তো নাও হতে পারে। 8 9 8 4 5 প্রাইস রেঞ্জ 9 8 4 5, এটা পুরো হেভি ওয়ার্কে আছে, মানে এটা হচ্ছে কুচি আঁচলটা আছে, পুরো একদম ঠাসা ওয়ার্ক আছে, প্লাস তোমার পার্দাতেও একদম হেভি একটা কলকার ওয়ার্ক আছে, জরিচেক্স এর পরেই দেখাবো, ঠিক আছে, আর জাস্ট চার পাঁচটা আছে আমি দেখিয়ে দেবো। এইট এটার প্রাইস 9, সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস, 9 8 4 5 9 8 4 5 হচ্ছে এটার প্রাইস। এটা পাটলি পাল্লু কনসেপ্টে আছে, এটা একটু হেভি, হ্যাঁ, মানে যারা রিসেপশনে পড়তে চাইছো তারা এটা পিক করতে পারো। এটা কুচিটা দেখালেই বুঝতে পারবে কতটা ব্রাইট কাজটা আছে। এটা আছে কুচি পোর্শনসটা, পুরো কুচিটা, এটা পুরো পার্দার এবং কলকার মোটিভস হয়ে যাবে। এটা কুচিটা একটু কাছের থেকে দেখে দাও। আর এটার কালারটা হচ্ছে তোমার রেডের ওপরে পিঙ্ক বোন, এটা তোমার পিঙ্কিস রেড, একদমই ব্রাইট রেডটা নয়, মানে ফুসিয়া পিঙ্কটাও নয়, ফুসিয়া টমেটো রেড টাইপের একটা কালার, ডুয়াল টোন পিঙ্ক, অ্যাকচুয়াল কালারটা হচ্ছে ডুয়াল টোন পিঙ্ক। পুরো কুচি পোর্শনসটা এরকম হেভি ওয়ার্কেই আছে। প্রাইস রেঞ্জ আসছে এই শাড়িটার 9 8 7 5 নাকি 4 5 বলে দিচ্ছি, 9 8 4 5, 9845, ঠিক আছে। এগুলো সব পিওর এর মধ্যে, এগুলো কিন্তু কোনোটাই তোমার মানে ডুপ্লিকেট বা সেমি এরকম না, ওই জন্য এত ওয়ার্ক হওয়া সত্ত্বেও এই শাড়িটার ওয়েট আছে তোমার 750 গ্রাম। এরপর যদি আরো হেভি ওয়ার্ক হতো আরো বেশি ওয়েট হতো। কালারটা এক্স্যাক্টলি ক্যামেরায় যেটা লাগছে সেরকম, পিঙ্কের সাথে একটা স্লাইড রেডের টোন যাবে, রেড কিন্তু না, এটা যে ডার্ক ডিপ রেড, হ্যাঁ, যেটা আসছে হেজি হয়ে গেল একটু, একদমই তোমার ডার্ক রেড না, খুব মিষ্টি পিঙ্কটা, মানে পিঙ্কের সাথে একটা রেড টোন আছে, তো ওর জন্য পিঙ্কের কালারটা খুব মিষ্টি। আর এটার পার্টটা দেখো একদম দূর থেকে হাইলাইট হচ্ছে, ঠিক আছে। প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার, হ্যাঁ ঠিকই আছে, খুব সুন্দর এটার ওয়ার্কটা, ব্ল্যাক অরেঞ্জ কম্বিনেশনে কাঞ্জিবরম অনেকদিন আগে এনেছিলাম, এবারে অনেক অরেঞ্জ গ্রিনে এনেছি, আবার আনবো, ঠিক আছে। আমাকে কালারগুলো একটু বলে দিও, আমি নেক্সট টাইম যদি ওই কালারের মধ্যে কোনো ডিজাইন পাই সেটা পাটলি পাল্লু হোক বা নর্মাল হোক আমি নিয়ে আসবো। এটা আসছে আঁচল পোর্শনসটা, এটার পার্টটা খুব এক্সক্লুসিভ, মানে পাড়ের যে ওয়ার্কটা গেছে না, এটা যারা তোমার স্পেশালি ভারতনাট্যম এইসব টাইপের ডান্স করো তারা এই ধরনের কাঞ্জিবরমগুলো ট্রাই করতে পারো। এটা যে পাড়ের ওয়ার্কটা যেটা খুব সুন্দর লাগবে দেখতে। আর এটা আসছে ব্লাউজ পিস, এটা কিন্তু রয়্যাল ব্লুটা, ব্লাউজ পিসের কালারটা হচ্ছে বেগুনি ব্লু, কুচি আঁচল ব্লাউজ পিসটা এরকম বেগুনি ব্লুতে, আর পুরো শাড়িটা থাকবে এই ধরনের তোমার একটা পিঙ্ক কালারে। এই ফ্রন্টটা যাবে ফ্রন্ট ইয়কটা, ফ্রন্ট ইয়কটাতে কিন্তু কলগার যে মোটিভসগুলো সেগুলো খুব ক্লোজ থাকবে, এই সেম কলকাগুলোই স্টার্টিং থেকে একটুখানি গ্যাপ ওয়ার্কে থাকবে। প্রাইস রেঞ্জ হচ্ছে 9 9 8 7 5 এরকম, এই আসবে লুকসটা, খুব গর্জাস। তো এটা যেহেতু শাড়িটা নিজেই খুব গর্জাস, আর হেভি জুয়েলারি পরার প্রয়োজন নেই, ব্রাইট ছাড়া, যারা ব্রাইট তারা অবভিয়াসলি হেভি জুয়েলারির সাথে পরবে, যারা ব্রাইট নাও কিন্তু অ্যাজ এ গেস্ট হিসেবে পরে যেতে চাইছো আই থিঙ্ক তারা এই ধরনের জুয়েলারি দিয়ে পরতে পারো। হেভি ইয়াররিং, একটা মব চেন, আদারওয়াইজ একটা স্লিট নেক পিস, তার সাথে একটা হেভি ইয়াররিং, এটাও পরতে পারো। আর এটা ইয়েলোটা দেখিয়ে দেবো, হ্যাঁ দেখিয়ে দেবো, আমাকে বলবে লাস্টে যেগুলো যেগুলো বলছো যারা যারা সেটা দেখিয়ে দেবো। আর এটা তোমরা চাইলে কুচি আঁচল মানে তোমার আটপুরে করে ওটাতেও তোমার কুচিটা খুব ব্রাইট লাগবে, কালারটা খুব মিষ্টি কালার, খুবই মিষ্টি কালার সমস্ত, আর কোনো ব্ল্যাকের টাচ নেই, তো ব্রাইট যারা আছো তারা তো আরামসে নিতে পারবে, এরকম আসবে লুকসটা। এটা একদমই
ট্র্যাডিশনাল একটা কাঞ্জি পরো, আর এটার পাড়ের যে ওয়ার্কটা আছে কলকা গুলো একদম নিট অ্যান্ড ক্লিন, এইগুলোই তোমার হ্যান্ড ওয়ার্ক গুলো দেখা হবে। এগুলো সব হ্যান্ড ওভেন শাড়ি, মানে এগুলো তোমার যে সেম টু সেম তোমার আরো পাঁচ জায়গায় দেখতে হবে সেটা হবে না, যাদের তাতে যেরকম ডিজাইন সেটিং থাকে শুধুমাত্র সেই উইভার্স এর কাছেই পাবে। প্রাইস রেঞ্জ এই শাড়িটার 9875, ঠিক আছে। এটা আসছে তোমার পিঙ্কের সাথে বেগুনি ব্লু কালারটা, কালারটা খুব সুন্দর। সামনে থেকে শাড়িগুলো আরো অনেক বেশি সুন্দর, ক্যামেরা তো সব জিনিস তো সবসময় জাস্টিফাই করতে পারে না, মোটামুটি আমি গায়ে দেখিয়ে দিলাম যে কিরকম টাইপের লুকসটা লাগবে, তবে এটা একটু হেভি লুকস দেবে, এটা কিন্তু সিম্পল লুকসটা নয়। প্রাইস রেঞ্জ আসছে এটার 8579875। জরি চেকস অরেঞ্জ আজকে দেখাবো গো, কোন জরি চেকসটার কথা বলছো বলতো? না, ওই জরি টেক্সটা এখনো হয়নি, এসেছে বলতে ওগুলো তো আমাদের নিজেদের তাঁতে, ওগুলো তৈরি করতে একটু টাইম দিতে হবে, যেরকম কি নেক্সট উইকের মধ্যে হয়তো হয়ে যাবে, ঠিক আছে। এই একটা কালার, এই সেম জিনিসটার আরেকটা কালার হচ্ছে এটা, সেম প্রাইস 9845, এটা নেক্সট কালারটাই দেখাচ্ছি, ঠিক আছে। এটা আসছে কার্বন ব্লু এর সাথে একটুখানি মেরুন বর্ডার, এটা কিন্তু কার্বন ব্লু, এটা নেভি ব্লুটা না, এটা কিন্তু কার্বন ব্লু টাইপের কালারটা, বেশ সুন্দর। এটার সাথে রেড কম্বিনেশন, রেড বলতে মেরুনটা একটু ব্রাইট শেড, খুব ক্যাকেটে লালটা নয়, মানে সিঁদুরে লালটা কিন্তু না, ঠিক আছে। এটা আসবে আঁচলটা, এটা আসবে বডি পোর্শনটা 9845। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ওইটাতেও তোমরা রেকর্ডেড লাইভটা দেখতে পাবে এবং সেটা ফুল ফ্যামিলির সাথে। নিউ অনুভব, আমার ইউটিউব চ্যানেলের নাম নিউ অনুভব, আমার পেজের নামও নিউ অনুভব এবং আমার গ্রুপের নামও নিউ অনুভব, শপের নামও নিউ অনুভব, শপের নামই সবকটা খোলা আছে, তো তোমরা ওগুলো একটুখানি ফলো রেখো বা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। মানে ফ্যামিলির সাথে দেখার জন্য বলছি, সেটা যারা বিচিএম গ্রুপে খুঁজে পাচ্ছ না বা মেল মেম্বার আছেন তাদের দেখাতে চাইছো জিনিসটা, বাড়ির কোনো তোমার তোমার রিলেটিভকে দেখাতে চাইছো, তাদের ক্ষেত্রে তোমরা ভিডিওটা শেয়ার করে দিলে ওনারা রেকর্ডেডটা দেখতে পাবেন এবং রেকর্ডেড থেকেও বুক করতে পারো, যেগুলো স্পেশালি আমাদের ওন প্রোডাকশনে সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এটা আসবে কুচি পোর্শনসটা, এটা না খুব ক্যাকেটে রেডটা না, মেরুন টাইপের একটা, মানে একটু ব্রাইট মেরুন, কালচে মেরুনটাও না, এটা আসছে কুচি পোর্শনসটা। এইটা থাকবে তোমার স্টার্টিং থেকে, এই একটা কলকা, আবার একটুখানি গ্যাপ, আবার একটা কলকা, এটাই কিন্তু স্টার্টিং থেকে আসবে, আর এই কলকারটা ক্লোজ হবে যখন শাড়িটা রিচ পোর্শনসটা কভার হবে। খুব কটকটে রেডটা নয়, খুব কালচে মেরুনটাও নয়, মিডিয়াম কালার, ব্লু এর উপরে গেছে তো তাই জন্য কালারটা ক্রস হয়ে একটু ডিফারেন্ট হচ্ছে। এটা আমি কুচিটা একটু দেখিয়ে দাও, একদম ফুল কভার যাচ্ছে কুচি, কুচিতে কোনো গ্যাপ নেই এবং পাড়টা খুব সুন্দর, পাড়টাও একটু দেখিয়ে দিও। হ্যাঁ, কলগা যেগুলো আছে এগুলো আরো হাইলাইট হয়েছে, দেখো পার্টিকুলারলি প্রতিটা কলগার একটা করে স্কোয়ার টাইপের বক্স করা আছে, তাই জন্য কিন্তু কলকাগুলো খুব প্রপারলি হাইলাইটেড হচ্ছে। এটাও তোমরা যে কোনো ফ্যামিলি ওকেশনে বা তোমাদের যাদের মনে হচ্ছে কি আমি একটু ব্রাইট কালার নেব বাট খুব অনেকটা দিন পরবো সেরকম কোনো কালার, তার মধ্যে থেকে এই কালার কফি কালার এগুলো খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ব্রাইট জরির কাজটাও খোলে, প্লাস অনেকদিন পরা যায়, এই এতগুলো প্লাস পয়েন্ট আছে এই শাড়িটায়। প্রাইস রেঞ্জ এটা সেটা আমি ঘুরিয়ে দিচ্ছি, শাড়িটা প্রাইস রেঞ্জ 9875, এইটা থাকবে ফ্রন্ট ইয়োকটা 9845, ঠিক আছে। এটা আসছে তোমার ফ্রন্ট ইয়োক পোর্শনসটা, প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার 9845, ঠিক আছে। রেড মানে এটা একটু মেরুনিশ টাইপের, রেডটা একটু কটকটে রেডটা না, মানে সিঁদুরে লালটা না, মেরুনেরই একটু ব্রাইট শেড, কালচে মেরুনটা না, এটা আসবে লুকসটা। এটা থাকবে ফ্রন্ট ইয়োক পোর্শনসটা, প্রাইস রেঞ্জ 9845। জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার এগুলোতেই পে করতে হবে, কোনো ওয়ালেট পে বা কোনো অ্যামাজন পে এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। যারা বুকিং করছে একটুখানি কনফার্ম হয়ে প্লিজ বুকিং করো, এগুলো সিঙ্গেল পিস তো কি হয় বুকিং করে আমার এখন লাগছে না এইরকম করলে প্রবলেমটা হয়, নেক্সট যিনি বুকিং করছেন তিনি মানে যার সত্যি প্রয়োজন, যারা তো সত্যি অকেশন আছে, যার লাগবে শাড়িটা সে পায় না। কলকা পাড়ের ইয়েলোটা একটু দেখাবে, ওকে কলকা পাড়ের ইয়েলো, কলকা পাড়ের ইয়েলোটা যেটা আগের দিন দেখিয়েছিলাম ওইটা তো তোমার আগের দিন দেখিয়ে দিয়েছে, ওটা নেই মনে হয় আর, তাও একবার দেখে নেবো। গোল্ডেন ইয়েলোটার কথা বলছো, ওরা কিন্তু পাটলি পাল্লু না,
দা লেখা ছিল পাটলি পাল্লু, বাট পাটলি পাল্লু হয়নি, এরকমই ওয়ার্কটা ওটা পাটলি পাল্লু ছাড়া ছিল, উইদাউট পাটলি পাল্লুতে ছিল, এই দুটো পাটলি পাল্লুতে আছে, ঠিক আছে। প্রাইস রেঞ্জ আসছে এটা 98745, এটা দুটো কালার দুটোই দেখিয়ে দিলাম, এটা পাটলি পাল্লুতে আছে, এটা দেখতে পারো, এটা খুব সুন্দর লাগবে দেখতে, কারণ কি শাড়িটার যে লুকসটা টোটাল ওভারঅল লুকসটা ব্রাইট, যেহেতু বেস কালারটা ব্রাইট। আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি তোমার গঙ্গা যমুনা পাড়ে, যেটা আমি লাইভে আসবো বলে দিয়েছিলাম, এটা মাদের পরার জন্য পারফেক্ট, 10,290, ভীষণ লাইট ওয়েট এই শাড়িটা। এই শাড়িটা যেটা স্পেশালিটি সেটা হলো দুদিকে দু রকমের পাড়, ঠিক আছে, যেরকম মাদুরাই সিল্কে এই ধরনের জিনিসটা বেশি দেখবে লক্ষ্য করা যায়, বোথ সাইড ডিফারেন্ট পাড়, মানে গঙ্গা যমুনা বর্ডার যেটা বলা হয়, তো এইটাতেও সেই বর্ডারটাই আছে, গঙ্গা যমুনা স্টাইলের বর্ডারটা, একদিকের বর্ডারটা যাবে ব্লিউতে আর একদিকের বর্ডারটা যাবে রেডে, কিন্তু এটাতে যে বর্ডারটা মানে হাইলাইট করার জন্য পাড়ে কিন্তু খুব বেশি ওয়ার্ক করা হয়নি, খুব স্মার্টলি আইডিয়াটাকে কাজে লাগানো হয়েছে, কিছুটা সরাসরি এরকম করে একটা সার্কেল আছে, তাতে করে যেটা হচ্ছে বোথ সাইড পাড়ের যে কালারটা সেটা হাইলাইট হচ্ছে, আবার পাড়টা যে একদম সিম্পল সেটাও না, কিছুটা ছড়া ছড়া এই ওয়ার্কটা থাকবে। আমি একদম স্টার্টিং থেকে দেখাচ্ছি, আমার দেখা লাইট কালারের মধ্যে এই ম্যাচিংসটা সব থেকে সুন্দর, মানে তোমাদের যাদের যারা মারা পরবে বা মাদের দেবে বা খুব বেশি কালার চাইছো না বাট একটু ডিফারেন্ট মোডের কাঞ্জি বরং, তো আই থিঙ্ক এটা দেখতে পারো, এটার কালার রেঞ্জটা খুব সুন্দর, ভেতরের যে এই জায়গার যে কালারটা একটা ক্রিম কালার, বেজ কালার, তার সাথে রেড বর্ডার এবং একদিকের বর্ডারটা ব্ল্যাকে আজ নেই গো কাঞ্জিভরম, অ্যাকচুয়ালি বিয়ের সিজন তো তাই জন্য ব্ল্যাকটাকে বাদ দিয়ে আমি বেশি নিয়ে এসেছি, নেক্সট টাইম আমি ব্ল্যাকে নিয়ে আসবো, যে কালারগুলো আজ পেলে না যার যেরকম কালার প্রয়োজন আমাকে একটু পিঙ্ক হয়ে রাখো, নেক্সট টাইম আমি ট্রাই করবো ওর মধ্যে নিয়ে নিয়ে আসার, ব্ল্যাকে আবার নেক্সট টাইম আনবো, ওকে। প্রাইস রেঞ্জ আসছে এটার 10,290, ভীষণ লাইট ওয়েট, ভীষণ ভীষণ লাইট ওয়েট শাড়িটা, এ ধরনের শাড়ি আমি আগেও দেখিয়েছি, কালারগুলো চেঞ্জ হয়েছে, ডিজাইনটা একই আছে, এটা আসবে স্টার্টিং থেকে, স্টার্টিং থেকে ওয়ার্কটা একটু দেখিয়ে দিই, প্রাইস রেঞ্জ 10,290, এটাও তোমরা পরে করে পড়তে পারো, প্রথমেই স্টার্টিং এর পর দুটো দেখো বুটার স্ট্রাইপ যাবে, আবার কিছুটা গ্যাপ একটা বুটার স্ট্রাইপ, এভাবে কিন্তু অল্টারনেটিভ ওয়েতে যাচ্ছে, আবার দুটো বুটার স্ট্রাইপ, আবার কিছুটা গ্যাপ, আবার দুটো পাশাপাশি স্ট্রাইপ, এইভাবে প্রিন্ট পোর্শন কভার আপ পর্যন্ত যাবে। হ্যাঁ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নে, আমার না সবার নামগুলো মনে নেই, তো জন্য একবারে কমেন্টে দেখেই বলে দিতে পারবো না যে বেরিয়েছে না বেরোয়নি, বেরিয়ে যাওয়ার কথা, তাও যদি না বেরোয় আমি জানিয়ে দেবো, আইডি সবাই পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এখন উইকে তিন দিন ডিসপ্যাচ হচ্ছে, আগে যেরকম ডেলি হতো, ডেলি হচ্ছে না তাই জন্য হয়তো এক আধ দিন লেট হবে, বা ডিসপ্যাচ হওয়ার পর থেকেই পাবে, যা যে সমস্ত জায়গায় পার্টিশিয়ালি লকডাউন সেই জায়গাগুলো শুধু যাবে না, বাদ বাকি সমস্ত জায়গায় নর্মাল ডেলিভারি হচ্ছে, একদম যেটা নর্মাল হয় সেম। আচ্ছা এটা থাকছে ফ্রান্টিওকটা, ঠিক আছে, ফ্রান্টিওকে দেখো ওয়ার্কগুলো খুব সুন্দর, প্রাইস রেঞ্জ 10,290, এটা আসবে তোমার আঁচল পোর্শন, সেটা ব্লাউজ পিসটা রেডি আছে, ভীষণ সুন্দর এই কালারটা, নবমীতেও পড়তে পারো, কলকাগুলোর এই দুটোই কালার, হ্যাঁ দুটোই কালার, আর কালার তো নেই, আর মানে সেম সেম কালার পাওয়া মুশকিল, মানে সেম তোমার ডিজাইনের সবসময় থাকে না, তো ধরো একটা সেট হলো, সেটের যে কটা কালার তৈরি হওয়ার ছিল হয়ে গেল, সেই ডিজাইনটা বন্ধ হয় ওই তাতেই আবার অন্যটা ডিজাইন চালু হলো, এরপর মাঝখান থেকে হঠাৎ করে আমার জন্য পার্টিকুলারলি একটা করা যায় না, আমরা তো উইভার্স জানি, যেরকম কি তুমি হয়তো 2000 বুটার শাড়ির জন্য সেট করেছো জরি, তো তোমার যদি মাঝখান থেকে বলা একটা ওভার অল ওভার শাড়ি করতে হবে তখন তোমার জরি শেষ হয়ে যাবে, লাগবে না, ঠিক আছে, মানে অনেকটা বেশি প্রয়োজন হবে, এটা আসছে ব্লাউজ পিসটা, একটা মাঝখান থেকে অন্যরকম ডিজাইন করা যায় না, এটা যেটা সেটিং থাকে সেটাতেই মোটামুটি যাদের যেরকম, আমাদের যেরকম মিনিমাম সেটিং স্বর্ণচুরির ক্ষেত্রে 19টা 20টা, আর যেগুলো জারি বর্ডার মানে এরকম নর্মাল কাতান থাকে সেগুলোর ক্ষেত্রে 26টা সেটিং থাকে, এটা আসছে তোমার লুকসটা, দেখো খুব সুন্দর এটার লুকসটা, প্রাইস রেঞ্জ এটা 10,290, এক্সট্রিমলি লাইট ওয়েট, যারা স্পেশালি লাইট ওয়েট এর চাইছো তারা এটা পিক করো, কারণ এটাতে ওয়ার্কটা কম আছে, বাট যেটুকু ওয়ার্ক আছে একদম ইউনিক ওয়ার্কটা, এই যে রাউন্ডটা করা আছে
এইটাই তো দারুণ লাগছে। আর দুদিকের পার্টটাও খুব সুন্দর হাইলাইট হয়েছে। প্রাইস রেঞ্জ দুটোই ছিল গো সুজিতা, এটার প্রাইস রেঞ্জ আসছে 10,290। এটার আরো একটা কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ক্রিম কালারের সাথে রেড অ্যান্ড ব্লু বর্ডার, এই ম্যাচিংসটা কিন্তু দারুণ লাগবে যখন পরবে। এগুলো তো ডাবল পার, মানে দুদিকে দু রকম পার, তো এগুলো না অন্য শাড়ির থেকে একটু বেশি হাইলাইট হয় ডাবল বর্ডারের জন্য। যেরকম আমি তসরগুলো দেখিয়েছিলাম বোথ সাইড গঙ্গা যমুনা পার, তো এটাও কিন্তু দারুণ দেখতে লাগবে। একদম পিওর রেডে যাবে ব্লাউজ পিসটা, ঠিক আছে, পিওর রেডে ব্লাউজ পিসটা যাবে। প্রাইস রেঞ্জ 10,290, এই রেডটা ব্লাউজ পিস 10,290 রুপিস প্রাইস। বেঙ্গলে ফ্রি শিপিং, বেঙ্গলের বাইরে শিপিং চার্জেসটা এক্সট্রা, মোটামুটি তোমার বেঙ্গলের বাইরে এগুলোর ক্ষেত্রে ওই 90-100 রুপিস এরকম লাগবে, ঠিক আছে। তো যেটা নেক্সট কালার সেটা হচ্ছে এরকম একটা ফুসিয়া পিঙ্ক। ফুসিয়া পিঙ্কের সাথে বর্ডারের কালারটা দেখে নিচ্ছি, একদিকটা অরেঞ্জ বর্ডার আর একদিকটা প্যারেট গ্রিন বর্ডার, সেম ডিজাইন, প্রাইস রেঞ্জও সেম 10,290। গঙ্গা যমুনা বর্ডারে শাড়ি যাদের নেই, মানে কোনো কিছুতেই নেই, তারা অ্যাটলিস্ট এই একটা শাড়ি দেখতে পারো, কারণ কি কাঞ্জিবরমের মধ্যে গঙ্গা যমুনা প্যাটার্নটা কিন্তু বেশ ভালো লাগবে। মাদুরাই সিল্কেই বেশি হয়, গঙ্গা যমুনা চলটা মাদুরাই সিল্কের বেশি থাকে। আমার শাড়িটা রেড, আমার তোমার সামনেরটা রেড কি, হ্যাঁ রেড ওইটা। প্রাইস রেঞ্জ এটার 10,290। এটাও তোমার সেম ব্যাপারটা যেরকম আগেরটা দেখালাম, স্টার্টিং থেকে ওয়ার্কটা দেখে নাও এরকম যাবে ওয়ার্কটা। একদিকের বর্ডারটা প্যারেট গ্রিন, অপর দিকের বর্ডারটা আসছে পিওর অরেঞ্জ। কমপ্লিট হয়ে যাক তারপর বলবে, রিপিট করে দেব পুরো সিরিজটা, একটু কমপ্লিট করে নি এগুলো একটু, তারপর আমি লাস্টে রিপিট করে দেবো, ঠিক আছে। এটা আসবে স্টার্টিং থেকে পিওর ফুসিয়া পিঙ্ক কালার, মিড পোর্শনসটা, আপার এন্ড লোয়ার বর্ডারটা পড়বে প্যারেট গ্রিন অ্যান্ড অরেঞ্জের। প্রাইস রেঞ্জ 10,290, ঠিক আছে, 10290 প্রাইস, পিওর কাঞ্জিবরম, এগুলো সব সিল্কমার্ক সার্টিফাইড। এটা যাবে ওয়ার্কটা, ঠিক আছে, এটা যাবে ওয়ার্কটা। প্রাইস রেঞ্জ 10,290, এই যাবে তোমার ফ্রন্ট ইয়ার পোর্শনসটা। প্রিন্টস পোর্শন কভার হয়ে যাওয়ার পর পুরো দেখো অনেকটা জায়গা জুড়ে ফ্রন্ট ইয়ার পোর্শনসটা হেভি ওয়ার্ক আছে, মানে ক্লোজ বুটাগুলো থাকছে, এই লিপস মোটিফসগুলো ক্লোজ থাকবে। প্রাইস রেঞ্জ শাড়িটার আসছে 10290। জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার একটার বেশি অপশনস দিতে গেলে এনি ওয়ান এনি টু বোথ দুটো যদি নেওয়ার থাকে, যদি পাঁচটা নেওয়ার থাকে অল, ঠিক আছে, এইভাবে একটু মেনশন করে দিও, তাতে করে আমার বুঝতে সুবিধা হবে। এটা আসছে আঁচল আঁচল পোর্শনসটা, ঠিক আছে, পাল্লু পোর্শনসটা, আর এটা আসবে ব্লাউজ পিসটা অরেঞ্জ কালারে, পিওর অরেঞ্জে থাকছে বিপি পোর্শনসটা। প্রাইস রেঞ্জ শাড়িটার 10290, 10,290। কাঞ্জিবরম শুধুমাত্র যে বাঙালিদের মধ্যে পরার চল আছে তাই না, নন বেঙ্গলিদের মধ্যেও কিন্তু কাঞ্জিবরম কিন্তু অনেকেই পরে, স্পেশালি সাউথের লোকজন তো খুবই ভালোবাসে, মানে এটা হচ্ছে ওনাদের যে কোনো ধরনের ফেস্টিভ্যালের একটা মেন অ্যাটায়ার শাড়ির মধ্যে, এই ধরনের শাড়ি সব থেকে বেশি ডিমান্ডেবল, এবং ওনারা বিয়ের অনুষ্ঠানেও এই ধরনের শাড়িই পরে থাকেন। প্রাইস রেঞ্জ এই শাড়িটার তোমার হচ্ছে 10,290, ঠিক আছে। এই কালারটা দেখতে পারো, যারা একটু ব্রাইট চাইছো উইদাউট ব্ল্যাক টাচে চাইছো তারা এই কালারটা দেখতে পারো। ফুসিয়া পিঙ্কের সাথে দুটো কালারই কিন্তু সুটেবল, প্যারেট গ্রিনটাও খুলেছে আবার অরেঞ্জ কালারটাও খুব মিষ্টি লাগছে। প্রাইস রেঞ্জ 10290, জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার যে যেটাতে কমফোর্টেবল পে করতে পারো। আচ্ছা আমাকে বলে দিও, ডিজাইন চেঞ্জ হবে অনেক, মানে কষ্ট করে সেম ডিজাইন গুলো বলে বানাতে হয়, তাও সবসময় সেম হয় না, একটু চেঞ্জ হয়ে যায় কালার ম্যাচিংসটাও একটু হয়তো, আমি যেরকম বললাম একদম সেম হলো না, মোটামুটি কালারটা বলে দিলে আমি ট্রাই করব ওই ধরনের কাছাকাছি, যেরকম কেউ আগের বার বলেছিল আমাকে রেডের সাথে ইয়েলো, ঠিক আছে, এরপর ইয়েলো পেয়েছি রেডটা পাইনি, এরকম হয় আর কি। আচ্ছা এটা আরেকটা কালার, ব্লু এর সাথে প্যারেট গ্রিন আর অরেঞ্জ, সেম ওই আগের ম্যাচিংসটা, এটা বেস কালারটা ব্লু, এটাও দেখতে পারো, এটারও এটাতেও এই বোথ সাইড বর্ডারের কালারটা খুলেছে। প্রাইস রেঞ্জ 10290, এই হচ্ছে স্টার্টিং।
স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে এরকম, ঠিক আছে, 10290 10290 হচ্ছে প্রাইস, এরকম ভাবে যাবে। কিছুটা ডাবল বুটা লাইন, একটা সিঙ্গেল বুটা, আবার সিঙ্গেল বুটা, আবার দুটো ডাবল বুটা, এরকম ভাবেই যাবে আপ টু প্লিটস পোর্শন কভার পর্যন্ত। প্লিটস পোর্শন কভার হয়ে যাওয়ার পর শাড়িটা কিন্তু এইভাবে ঘুরবে, মানে যখনই ঘুরতে শুরু করবে অনেকটা দেখো ওয়ার্কটা থাকবে, এর আঁচলটাও আসবে অরেঞ্জ কালারের মধ্যে। প্রাইস রেঞ্জ এই শাড়িটার 10290, এক্সট্রিমলি লাইট ওয়েট। কাঞ্জিভরম যে এত লাইট ওয়েট হয় সেটা অনেকেই জানো না, বাট এটা এক্সট্রিমলি লাইট ওয়েট, কারণ এই শাড়িটাতে বর্ডারটাতে মেন মানে ফোকাসটা দেওয়া আছে, দুদিকের বর্ডারটাকে ডাই করা, ওয়ার্কটা খুব ছোট্ট ছোট্ট আছে, আর দুপাশের যে বর্ডারটা ওটাকে হাইলাইট করার জন্য কিন্তু বর্ডারে যে প্রচুর ওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে সেটা না, বর্ডারটা যতটা কাজ দিলে হাইলাইট হবে ততটাই রাখা হয়েছে। আচ্ছা ওটা আমি লাস্টে দেখিয়ে দেবো গো, আমি দুবার তিনবার করে দেখিয়ে দিয়েছি তো লাস্টে আমি রিপিট করে দেবো, ঠিক আছে। এটা আসছে তোমার আঁচল পোর্শনসটা, এইটা আঁচল পোর্শনসটা, আর এইটা আসবে ব্লাউজ পিসটা অরেঞ্জ, এটা বর্ডারে দিতে পাবে, ঠিক আছে। ওটা ফোল্ড করে নিয়ে আসো, দেন আমি দেখিয়ে দেবো। এরপরে যে দুটো দেখাবো দুটোই খুব সুন্দর, এইটা আসছে তোমার কালারটা রয়্যাল ব্লুতে, ওকে। প্রাইস রেঞ্জ আসছে এটার 10290, যারা যেগুলো দেখার জন্য বলছো ওগুলো আমি আরেকবার লাস্টে দেখিয়ে দেবো। এই আসবে লুকসটা, এটাও দেখতে পারো, এই কালারটা যেটা লাইট কালার দেখালাম ওটা তোমাদের মাদের জন্য দেখতে পারো, এই কালারটা কিন্তু মাদের জন্য খুব সুটেবল হবে। আচ্ছা এই গেল তোমার ডাবল বর্ডারের যে দুটো তিনটে টোটাল কালার দেখালাম, 10290 করে আসছে প্রাইস, ঠিক আছে। আচ্ছা নেক্সট, হ্যাঁ নেক্সট আর দুটো দেখাবো কাঞ্জিভরম, এরপর যেটা দেখাবো খুব সুন্দর একটা তোমার মানে শো স্টপার শাড়ি বলতে পারো এটা, স্পেশালি পার্টটা লক্ষ্য করো, মানে আমাদের বালুচড়ি স্বর্ণচড়ি বা কাঁথা স্টিচ এগুলোতে যেরকম আমি সবসময় তোমাদের বলি যে ওয়ার্কটা দেখে নাও, কালারটা খুব ইম্পর্টেন্ট নয়, কালার তুমি যে কালারে নেবে বালুচড়ির ওয়ার্ক সবেই খোলে এবং সবেই ভালো লাগে, তো এটাতেও সেরকম একটা ব্যাপার। কাঞ্জিভরমের কালার গুলো খুব সুন্দর সুন্দর হয়, মানে ভীষণ কালারফুল হয়, পার গুলো কন্ট্রাস্টে থাকে, বাট এই জিনিসটার পারটা যে ওয়ার্কটা গেছে ওয়ার্কটার জন্য এই আমার মনে হচ্ছে যে এই পার্টিকুলারলি এই ওয়ার্কটা যদি যে কোনো কালারে থাকতো সব কালারেই খুলতো, কারণ এই ওয়ার্কটার মধ্যে একটা ইউনিক আছে, একটা ইউনিকনেস আছে যেটা চট করে অন্য স্টাইলের পারে মানে অন্য স্টাইলতে এই ধরনের পার হয় না, ঠিক আছে। যেগুলো যেগুলো রিপিট করতে বলেছিলাম করে দেবো, এটা দেখে নি, এটাই লাস্ট শাড়ি, এইটার প্রাইস আছে, এটা আরেকটা কালারও আছে, এই কালারটা 11725, ঠিক আছে, 11725 হচ্ছে এটার কালার, জরি চেক এর পরে দেখাবো, 11725 এই শাড়িটার প্রাইস, পিওর কাঞ্জিভরম, একদমই ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট মোডে, মানে কাঞ্জিভরমের যে স্টাইলগুলো আমরা দেখে থাকি মানে যেই ওয়ার্ক, এগুলো পার্টটা একটু দেখে দাও, যেই ওয়ার্কগুলো ইউজ হয় যেরকম টেম্পল, পিকক মোটিভস, পদ্ম ফুল, তারপর তোমার আরও যেসবগুলো বুটাগুলো আছে, এইটা তার থেকে অনেকটা ডিফারেন্ট, একটা বক্স স্টাইল, এবং এটাতে কিছুটা দেখো মানে ডাইয়ের আছে, ডাই বক্সগুলো অল্টারনেটিভ ওয়েতে গেছে, একটা করে বক্স সিম্পল, একটা করে বক্সে চারটে করে ফ্লাওয়ার, এইভাবে গেছে, যার জন্য এটার পার্টটা ভীষণই তোমার হাইলাইট হয়েছে, আর কালারটা তো বলার নয়, কালারটা লাইন গ্রিন কালার, এই কালারটা হচ্ছে লাইন গ্রিন কালার, হ্যাঁ নিয়ন গ্রিনটা, যেটা স্কেচ পেনের যে কালারটা হয় সেই কালারটা। এইটা আসছে ব্লাউজ পিসটা, সামনে থেকে শাড়িটা যে কতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না, মানে আমি জিনিসটা সামনে থেকে দেখছি বলে ফিলও করতে পাচ্ছি, দেখেও বলতে পাচ্ছি, যারা একটু ডিফারেন্ট মোডের চাইছো তারা এটা দেখতে পারো, এটা ব্লাউজ পিসটা, ঠিক আছে। আর এটার যেটা আঁচলটা আছে এটাও দেখিয়ে দিচ্ছি, আর এটা প্লাস পয়েন্ট কি তোমার পুরো শাড়িটাতে ছোট্ট ছোট্ট বুটা থাকবে, যেহেতু এটার পার্টটাকে হাইলাইট করা হয়েছে তো বডিতে খুব বেশি হিজিবিজি কাজ দিয়ে শাড়িটাকে একবার ভর্তি করে দেওয়া হয়নি, পার্টটা হাইলাইট তখনই হবে যখন বডিটা সিম্পল থাকবে, এবং এটার বডিটা একদমই সিম্পল, পুরো বডিটা অল ওভার এই বুটাটা গেছে, সামনে থেকে ফাঁকা ফ্রন্ট পোর্শনসটা বেশি সেটা না, স্টার্টিং টু এন্ড সেম ওয়ার্কটা যাবে। আর এটা আসছে তোমার আঁচলটা, এটা লাইন গ্রিন টাইপের কালারের সাথে এটা আসছে আঁচল পোর্শনটা, বেগুনি ব্লু আঁচলটা, যেটা ব্লাউজ পিসে যেটা কালার ব্লাউজ পিসটাও দেখিয়ে দাও, বেগুনি ব্লু কালার, ঠিক আছে, কালারটা আসছে বেগুনি ব্লু, রয়্যাল ব্লু না,
প্রাইস রেঞ্জ শাড়িটার 11,725 এটা কিন্তু তোমার মারমেড স্টাইল থেকে শুরু করে আঁচল খুলে যে কোনো ধরনের ওয়েস্টার্ন লুক জুয়েলারির সাথে পড়তে পারবে। যারা একটু ওয়েস্টার্ন লুক জুয়েলারি পরো, যেরকম কোনটি, তারপর তোমার এক সাইডটা পুরো সিম্পল, একদিকটা পুরো হেভি ওয়ার্ক, ওই রকম টাইপের, মানে একটু মডার্ন জুয়েলারির সাথেও যাবে এই লুকসটা, স্পেশালি এই শাড়িটা। ট্রেডিশনাল কাঞ্জিবরম যেরকম লুকস দেয় সেটার থেকে অনেকটা ডিফারেন্ট এটার লুকসটা। প্রাইস রেঞ্জ এটার 11,725 এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে সবসময় ট্রাই করবে কাঞ্চিপুরমের ব্লাউজ পিসের হাতগুলো, মানে ব্লাউজের হাতাটা ঠিক যেরকম ফোল্ড করতে পারবো ততটা বানানোর। অনেকে যে ভুলটা করে, অনেকটা লং হাতা বানিয়ে নেয়, তাতে কি হয় হাতটা ফোল্ড করতে প্রবলেম হয়, সেটা যেন না হয়, অথচ এই পার্টটা যেন পুরোটা আসে সেরকম ভাবে করবে। ফ্রন্টে হুক দিও না, ব্যাক সাইডে হুক দিতে পারো, খুব বেশি কাটিং কুটিং করার প্রয়োজন নেই। কাঞ্জিবরম যেহেতু নিজেই খুব স্মার্ট একটা শাড়ি এবং খুব গর্জাস একটা শাড়ি, তো সেক্ষেত্রে ব্লাউজটা যতটা সিম্পল বানানো যায় ততটাই বেটার হবে। এটা আজকে লুকসটা। ম্যাক্স টু ম্যাক্স তুমি টেলারকে বলে দিও যে হাতের লোয়ার পোর্শনটা একটু কুচি, মানে প্লিটস করে দিতে, যাতে করে লুকসটা একটু ট্র্যাডিশনাল হয়। এটা 11,725 আমরা তো নিজেরা বানাচ্ছি না, আর আমাদের মানে শুধুমাত্র আমি কালারফুল কালার গুলো সিলেক্ট করে নিয়ে আসি যেরকম যেরকম তৈরি থাকে। এটা হচ্ছে লুকসটা। পুরো শাড়িটা অল ওভার স্মল বুটাটা যাবে, অল ওভার স্মল বুটাটা যাবে, পুরো শাড়িটা, কোনো গ্যাপ নেই শাড়িতে, মানে স্টার্টিং থেকে যে গ্যাপ আছে বাদ বাকিটা ওয়ার্ক সেটা না, এবং কালারটা এক্সট্রিমলি বিউটিফুল, ভীষণ ভীষণ সুন্দর। পার্সোনালি আমাকে যদি কেউ সাজেস্ট করতে বলো যে যে একটু ডিফারেন্ট মোডের শাড়ি কাঞ্জিভরম, দেন আমি এটা সাজেস্ট করবো তাকে, যে এটা প্রাইস বেশি হতে পারে বাট লুকসটাও সেরকম এবং পাড়ের ওয়ার্কটাও সেরকম। এই পাড়গুলো বানাতে এক একটা শাড়ি তোমার 10-12 দিন টাইম লেগে যায়। ওই সেম ওয়ার্কটা যদি কারো পছন্দ থাকে, হ্যাঁ আমি নিয়েছি, তো এই স্টাইলটা নয় আমি নিয়েছি, আমার মা নিয়েছে। এরপর প্রবলেম হচ্ছে এখানে সেরকম ব্লাউজ বানানোর মতো ভালো টেলার নেই, তো ব্লাউজ বানানো হলে পরবো, এখন পরবো না, পূজোর সময় পরবো। আমি আচ্ছা আমি নিয়েছি তোমার একটা ইয়েলোর সাথে রেড কালার, খুব কমন দেখতে কাঞ্জিবরম, যেটা ফার্স্টে এনেছিলাম ওই কালার গুলোর মধ্যে, ঠিক আছে, খুব কমন, আমার রেড ইয়েলো কালারটা খুব ভালো লাগে। আচ্ছা ওই শাড়িটা যে নেবে, এরকম যদি হয় যে মেয়ের জন্য ওটা, তাহলে মায়ের জন্য এটা হবে, এমনকি কনে যারা আছো, যারা ব্রাইড আছো, তাদের মারাও কিন্তু বিয়ের দিনে তোমরা এটা মাদের পরাতে পারো, এটা খুব সুন্দর। এটা আসছে তোমার কালারটা ক্রিম কালার, মানে এটা একটু বিস্কিট টাইপের কালার, তার সাথে এটা কিন্তু হোয়াইট না, আর খুব যে লাইট বেজটা সেটাও না, একটু বিস্কিট টাইপের কালারটা, ঠিক আছে, ঘিয়ে ঘিয়ে টাইপের কালার, তার সাথে যে বর্ডারটা ইউজ হয়েছে একটুখানি মেরুন টাইপের, খুব যে ক্যাটকেটে রেডটা সেটাও না। এই আসবে লুকসটা, পুরো অল ওভার বডি এরকম ছোট ছোট বুটা ওয়ার্কটা যাবে। প্রাইস রেঞ্জ 11,725 বেঙ্গলের ফ্রি শিপিং, বেঙ্গলের বাইরে শিপিং চার্জেসটা এক্সট্রা। এটাও সেম ওয়ার্কটা আছে, শুধুমাত্র এটার কালারটা লাইট, তাই জন্য এটাও কিন্তু ততটাই সুন্দর দেখতে। এটা একটু কাছের থেকে দেখিয়ে দাও, যাদের মাদের দেবে ভাবছো বা মারা নেবে তারা এটা নিতে পারো। একদম ডিফারেন্ট স্টাইলের পার্টটা আছে, পুরো পার্টটা এরকম বক্স মোটিভসে যাবে। প্রাইস রেঞ্জ 11,725 প্রাইস রেঞ্জ, অল ওভার এই বুটাটা থাকবে, বডির বুটাগুলো দেখিয়ে দাও, একদম ছোট্ট ছোট্ট বুটা আছে যাতে করে পার্টটা হাইলাইট হয়, খুব সুন্দর এই শাড়িটা। এবং এটার যেটা ব্লাউজ পিস আছে সেটা হচ্ছে এটা মেরুনে, ঠিক আছে, এটা রেড না, যেহেতু এগুলো এই কালারটা একটু এজেড পার্সনদের জন্য প্রেফারেবল হবে, তো তাই জন্য কটকটে রেডটা দেওয়া হয়নি। এটা যেটা আঁচল আছে দেখিয়ে দিচ্ছে, আগেরটার মতোই সেম ওয়ার্ক আঁচলেও তোমার খুব সুন্দর, জড়িটা অনেকদিন তোমার মানে ভালো লাগবে, কারণ কি এটা এই যে কালারটা আছে দিনের বেলাতেও পড়তে পারবে, ঠিক আছে। প্রাইস রেঞ্জ 11,725 আসছে এটার
প্রাইস রেঞ্জ, ঠিক আছে? কালারটা খুব খুব সুন্দর, খুব অ্যারিস্টোক্র্যাট সোবার কালার, অনেকটা টাইম পরা যাবে সেরকম একটা কালার। এটা কিন্তু কালারটা মানে এটা আর আগে যেটা দেখালাম, হ্যাঁ সেটা আমি ফোল্ড করে দেবো, খুবই কাছাকাছি একদম ফার্স্ট যে পাটলি পাল্লুটা দেখিয়েছিলাম ওইটা হোয়াইট হোয়াইট টাইপের ছিল, মানে আইভরি টাইপ। এটা কিন্তু একদমই হোয়াইট না, একদমই তোমার এটা বেজ টাইপের একটা কালার। আমি এটা একটু গায়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা আরো ভালো লাগবে যখন এটা পাট ব্লাউজ প্রত্যেকটা কাঞ্জি বনমি ট্রাই করবে ব্লাউজের সাথে। হ্যাঁ কাতারনাশে লাস্ট লাইভে দেখিয়েছি, ওটা থেকে তোমরা রেকর্ডটা দেখতে পারো, যে একটা দুটো ক্যান্সেল হয়েছে পেয়ে যাবে, সবকটা পাবে না, যে কটা ক্যান্সেল হয়েছে সেগুলো পেয়ে যাবে। লাস্ট লাইভ বলতে ডেটটা আমি বলে দিচ্ছি, দুটো লাইভ আগের লাইভটা চেক করবে, ঠিক আছে? দুটো লাইভ আগের লাইভ চেক করবে পেয়ে যাবে। প্রাইস রেঞ্জ দুটো লাইভ না সরি একটা লাইভ আগের লাইভটা, মানে কাতার স্টিচের লাইভটা রিসেন্ট করা হয়েছে তার আগের দিনই কাতান করা হয়েছে, ঠিক আছে? আমারটা তো তোমার ব্লাউজটা মানে তোমার বানাতে দিয়েছি বর্ধমানে, আমার পিসিমনির বাড়ি ওইখানে বানাতে দিয়েছি। দেখে তুমি দেখেছো একদম ফার্স্টের দিকে যেগুলো দেখাচ্ছি না ওইগুলো ইয়েলো রেড একটা ছিল না, আর দেখিয়ে দেবো, ঠিক আছে? ওটা সেম পেয়ে যাবে, সেম আরেকটা এসেছে এবারে, দুটো কালার এসেছে, মানে ওটা পেয়ে যাবে। আমি যেটা নিয়েছি সিম্পল, খুবই সিম্পল। প্রাইস রেঞ্জ এটার আসছে তোমার 11,725। যে যেগুলো বলছিলাম আমি একটু রিপিট করে দিচ্ছি দেখে নাও, ঠিক আছে? এই ইয়েলোটা একজন বলছিল, এটা আসছে ইয়েলোর সাথে কফি আর ব্ল্যাক বর্ডারে, এটা ডাই করা, পাড়টা ডাই ফর্মে আছে, মানে নর্মাল শুধু একটা পাড় না। প্রাইস রেঞ্জ ছিল এটা 8,500, না না 8,999 ছিল না, এটা ছিল তোমার 8,575 এরকম কিছু একটা ছিল, আমি দেখে নিচ্ছি 8,575, 8,575 এটা বলছিল। এটা আরেকটাও কালার দেখিয়েছি অরেঞ্জ কালার, রেকর্ডেডটা যেটা মিস করে গেছো দেখে নিও, তাছাড়া আমার ইউটিউব চ্যানেল নিউ অনুভব সেটা তো রেকর্ডেডটা দেখতে পাবে, ঠিক আছে? এই একটা কালার দেখিয়েছি, প্রাইস রেঞ্জ এটার 8,575। এটা ছিল তোমার ইয়েলোর সাথে ব্ল্যাক ব্লাউজ। আরেকটা দেখিয়েছিলাম যেটা সি গ্রিনটা বলছিলে, বাপরে শাড়িগুলো একটুখানি নিয়ে চলে যাও, একটু ভালো করে ফোল্ড করে দিতে বলবে। এটা আসছে তোমার সি গ্রিন, যেটা তোমার ফিগার মোটিভস কাঞ্জিভরম ছিল, 8,125 ছিল এটার প্রাইস। ফিগার মোটিভসটা ছিল আঁচলে, আর এটার বর্ডার গুলো কিছুটা বালুচরি শাড়ির পাড়ের যে বর্ডার হয় না, মানে ফিগার, তারপর তোমার ঘোড়াতে রথ ট্রেনে নিয়ে যাচ্ছে, মহাভারতের স্টোরি গুলো কিছুটা ওই রকম, এক্সাক্ট বালুচরির মতো কখনোই হবে না, তাহলে বালুচরি বিশেষত্বই ওই ধরনের, মানে বালুচরি বালুচরি কাঞ্জিভরম কাঞ্জিভরম। এরপর এটাতে কি হয়েছে, ফিগারটা ইউজ হয়েছে যেটা জেনারেলি দেখা যায় না, আঁচলেও ইউজ হয়েছে, বর্ডারেও তোমার ঘোড়ার যেটা রথ ট্রেনে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আছে। সি গ্রিন মানে ফিরোজা কালার এটা, তার সাথে ব্লাউজ পিসটা আছে এটা। এটাতে কিন্তু সি গ্রিন হলো স্কাই স্কাই ব্যাপারটাই বেশি, গ্রিন ঘেঁষাটা কম, ঠিক আছে? এই কালারটা মাদের পরার জন্য তো পারফেক্ট হবে, যারা নিজেরা খুব বেশি কালারফুল চাইছো না তারা এটা দেখতে পারো, খুব সুন্দর লাগে। স্পেশালি এটা যেটা পাড়, পাড়ের যে ওয়ার্কটা সেটার মধ্যে একটা ক্লিয়ারিটি আছে, যার জন্য পাড়টা বেশি ভালো করে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর এটা দাও দেখিয়ে দিচ্ছি, কুচি আঁচলের তোমার আজকে তো এগুলোই হবে, এগুলোর মধ্যে থেকে নিতে পারো, কারণ যেহেতু এগুলো যেখান থেকে আসে লকডাউনের জন্য, আমি মানে একদমই শিওর হয়ে বলতে পারছি না যে নেক্সট এই দিনের মধ্যে আবার চলে আসবে, এখন এই মাসে আসতেও পারে নাও আসতে পারে। তো যাদের প্রয়োজন আছে, যে যেরকম সামনে কোনো অকেশন আছে, বাড়ির কম লোক মিলে অকেশন তো হচ্ছে, তাই না? তো এটা দেখতে পারো, আর যেহেতু এগুলো ব্লাউজ বানানোর একটা ব্যাপার আছে তো সময় নিয়ে পিক করাই ভালো, ঠিক আছে? এটা আসবে তোমার ফ্রন্ট ইয়ার পোর্শনটা, এটার পুরো কুচিটা যাবে এই ওয়ার্কটা, এটা যাবে পুরো কুচির ওয়ার্ক। এটা আরেকটা কালার ছিল যেটা ফুসিয়া পিঙ্কের সাথে বেগুনি টাইপের একটা কালার, এটা আসবে কুচিটা। এটাও তোমার যারা একটুখানি হেভি ওয়ার্ক চাইছো তারা এটা নিতে পারো। এটার প্রাইস ছিল কত দেখে নিচ্ছি, মনে নেই প্রাইসটা, প্রত্যেকটা 9,845 প্রাইস এটার, 9,845 এটার কুচি আঁচল ছিল এই ধরনের তোমার হেভি ওয়ার্কে, ঠিক আছে? রেড এর মধ্যে একদম গর্জিয়াস ওয়ার্ক, আর ব্লাউজ পিসটাও রেড এর। প্রাইস রেঞ্জ এটার 9,845। হ্যাঁ এরকম দুটো দেখিয়েছি, একটা পিঙ্কের সাথে আর একটা, এটা হচ্ছে কার্বন ব্লু এর সাথে রেড, ঠিক আছে? পুরো
কুচি আঁচল হেভি ওয়ার্ক। এটা দেখতে পারো সুজিতা, এই কালারটাও সুন্দর, এটার আর একটা কালার দেখেছি ওইটাও ভালো, ওই কালারটাও খুব সুন্দর, মানে দুটো ব্রাইট। এরপর যাদের যে কালারটা নেই সেটা পিক করতে পারো। ফুসিয়া পিঙ্কে কলকা ডিজাইনটা দেখিয়ে দিয়েছি গো, ওটা মনে হয় ফোল্ড করতে নিয়ে গেছে, নিয়ে আসো, লাস্টে আমাকে আরেকবার বলছে আমি রিপিট করে দেবো। এরপর আমি কিছু জরি চেকস দেখাবো, অনেকগুলো নতুন কালার হয়েছে যেগুলো অনেকদিন হয়নি, অফ ছিল সেরকম কালারও হয়েছে। ফার্স্টেই দেখাচ্ছি যেটা, সেটা আমি যে ইয়েলোটা পরে আছি এরকম টাইপের ইয়েলো, এগুলো কিন্তু বিষ্ণুপুরী জরি চেকস কাতান 3-ply-এর ওপরে, এবং এক একটার ওয়েট আসছে 360 grams. যদি আমি এক একটা শাড়িতে দিই রেশম, তো তার মানে কতগুলো শাড়ি, মানে ধরো আমি 10টা করলাম, সেখানে আমার রেশমটা অনেকটা যাচ্ছে। তো যারা 320 grams মধ্যে করে দেবে তাদের অবভিয়াসলি প্রাইস কম পড়বে, এইটা লক্ষ্য করবে। সিল্ক মার্ক থাকা মানে ডেফিনেটলি সেই শাড়িটা পিওর সিল্কে আছে, বাট সেটার কোয়ালিটিটা কিন্তু সিল্ক মার্ক তোমার বলে দিতে পারবে না যে এটা এই এত গ্রাম, এটা 3-ply, এটা 2-ply, এটা বলতে পারবে। 3-ply 2-ply থেকেও মেইন কথা হচ্ছে কোয়ান্টিটি অফ রেশম, কতটা পরিমাণে রেশমটা আছে। তুমি 300 grams রেশম ইউজ করলে সেটাতে যা কস্টিং আসবে, 360 grams করলে অনেকটা কস্টিং বেশি পড়বে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, প্রাইস রেঞ্জ এটার 3400, 3400 তে বিষ্ণুপুরী জরি চেকস কাতান, আমাদের ওন প্রোডাকশনের প্রাইস রেঞ্জ 3400। সিল্ক মার্কগুলো প্রাইস ট্যাগের নিচেরটাই থাকবে, নিচের যে প্লিটসটা আছে সেটাতে থাকবে। এটা একটা ডুয়াল টোন ইয়েলো, রেডের ওপর দিয়ে বোনা আছে, তো হালকা একটা রেড টোন থাকবে, যেটা আমি পরে আছি এই ধরনের ইয়েলোটা। এটা যেটা আঁচল সেটা আসছে এরকম বেগুনি ব্লিউতে, প্রাইস রেঞ্জ আসছে এটার 3400। হেজি ক্লাইড স্কাই ব্লিউটা আমারটা কি দিদি দেখিও, স্কাই ব্লিউটা আমারটা কি দিদি দেখিও, কোন স্কাই ব্লুটা বলছো বলতো, মানে কাঞ্জিবরমে নাকি এইটাতে স্কাই ব্লু বলতে কোনটা, মানে জরি চেকসের স্কাই ব্লু কোন শাড়িটা বলছো একটু বলো, বুঝতে পারছি না। এটা আসছে ওইগুলো, ওইগুলো তো নিচে নিয়ে চলে গেছে গো ফোল্ড করতে, লাস্টে আরেকবার যে যেটা বলবে আমি দেখে দেবো, এগুলো একটু দেখিয়ে দিই। হেজি আসছে বলছে, দেখো তো হেজি, এখন তো ঠিকই আসছে, সুজিতাও বলছে হেজি আসছে, স্কাই ব্লুটা আমারটা কি দিদি দেখিয়েছো, জরি চেকস এগুলো। হ্যাঁ প্রাইস রেঞ্জ 3400, 3400 আমার কাছে ঠিকই আসছে, তোমাদের কাছে হেভি আসছে একটু বলো, তাহলে আমি একটু স্টপ হয়ে যাব। আমার কাছে তো ঠিকই আসছে গো, একদম ক্লিয়ার আসছে। এ বাবা কোথায় চলে গেল লাইফ। প্রাইস রেঞ্জ এই শাড়িগুলোর 3400। দাঁড়াও আমার আবার লাইফটা কোন দিকে চলে গেল, যারা যেগুলো বুক করছো ওটা তো আজকে পাবে না গো, ওটা তো আমি আমি যেটা পড়াচ্ছি, হ্যাঁ আমার কাছাকাছি দেখিয়েছি আজ, পটল গ্রোন একদম ফার্স্টে দেখিয়েছি, ঠিক আছে? এটা আসবে তোমার বডি পোর্শনসটা, প্রাইস রেঞ্জ এই শাড়িটার আসছে 3400, পিওর বিষ্ণুপুরী জরি চেকস কাতান, ভীষণ ফ্লনেস। এগুলো সবকটা আমাদের ওন প্রোডাকশনের, তো এগুলোতে তোমরা আমার যে সিল্ক মার্কগুলো সেগুলো পাবে। এটা আসছে আঁচল পোর্শনসটা, এটা থাকবে ব্লাউজ পিসটা, বেগুনি ব্লু, কোনো ব্ল্যাকের টাচ নেই, বডিটা গোল্ডেন ইয়েলো, ঠিক আছে? বডির যে কালারটা সেটা হচ্ছে তোমার গোল্ডেন ইয়েলো, নর্মাল যেটা টার্মারিক ইয়েলো হয় তার থেকে একটু গোল্ডেন টাচটা আছে এটাতে। প্রাইস রেঞ্জ এই শাড়িটার আসছে তোমার 3400, ইয়েলোর সাথে আঁচলটা যাবে বেগুনি ব্লুতে, ঠিক আছে? প্রাইস রেঞ্জ 3400, বেঙ্গলে ফ্রি শিপিং, জিপে জরি বর্ডার প্লাস জরি চেকস বোথ, পুরো শাড়িটাতে জরির চেকস থাকবে, পুরো শাড়িটাতে জরির বর্ডার থাকবে, আর যেগুলোতে জরির চেকস থাকবে না সেগুলোর প্রাইস হচ্ছে 3250, 3400। জরিটা অনেক বেশি পরিমাণে ইউজ হয়েছে এবং এর ফ্ললেসটা দেখতেই পাচ্ছ যে কতটা ফ্ললেস, শাড়িগুলো একদমই স্টার্চ ছাড়া করা হয়েছে, মানে যতটা কম ইউজ করলে শাড়িটা তোমাদের পরতে সুবিধা হবে সেরকমটা। টিল ব্লু কালারটা কিন্তু স্কাই ব্লু না, টিল ব্লু কালার, এর সাথে যেটা ব্লাউজটা আছে খুব সুন্দর এরকম একটা অলিভ ইয়েলো, ঠিক আছে? এটা একটু অলিভ সেট, এটা কিন্তু ওই গোল্ডেন ইয়েলোটা নয়,
ইয়েলোর মোটামুটি চারটা পাঁচটা শেড হয়। ফার্স্ট শেড হচ্ছে লেমন ইয়েলো, যেটা কাকচি লেবুর খোসার কালার। সেকেন্ড হচ্ছে তোমার টার্মারিক ইয়েলো। থার্ড একটা হয় ম্যাঙ্গো ইয়েলো, এইটা তারই মধ্যে একটু অলিভ ইয়েলো। দেখো একটু সবজে সবজে ভাব আছে, ঠিক আছে। প্রাইস রেঞ্জ এই শাড়িটার আসছে 3400, এটা আসছে আঁচলটা। মোস্ট ডিফারেন্ট মানে ব্রাইট এর মধ্যে সব থেকে আনকমন কালার ম্যাচিং বিষ্ণুপুরী সিল্কে। বিষ্ণুপুরী সিল্কে তুমি এই ধরনের কালার ম্যাচিং খুব কম দেখতে পাবে। আমি বলবো যাদের স্বর্ণচড়ি এই কালারে বানানোর ইচ্ছা আছে, তোমরা অর্ডার করতে পারো। বিকজ এই কালারটাতে আমি একজনের স্বর্ণচড়ি রিসেন্টলি বানিয়েছি এবং আমার এই কালারের স্বর্ণচড়ি আছে, তখন কন্ট্রাস্টটা হতো না। কুচি আঁচল কনসেপ্টে বানাও, 2000 বুটাতে এই সেম কালারটা বানাও, খুব ভালো লাগবে দেখতে। এটা আসছে লুকসটা, এইটা আসবে আঁচল পোর্শনসটা। প্রাইস রেঞ্জ 3400, পিওর বিষ্ণুপুরী জরি চেক কাতান সিল্ক। প্রাইস রেঞ্জ 3400, অল শাড়ি উইথ সিল্ক মার্ক, ঠিক আছে। এগুলো আমার ওন প্রোডাকশনের শাড়ি, সবকটাতে আমার নিজস্ব সিল্ক মার্ক থাকবে, যেটা স্ক্যান করলে স্নেহা চন্দ্র তোমার মানে শো করবে। স্ক্যানার অপশনে গিয়ে স্ক্যান করলে দেখতে পাবে। এটা আসছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। এই কালারটা প্রায় তোমার 2 মাস পর আবার হলো, প্রায় অলমোস্ট। হ্যাঁ, এই কালারটা অনেকে বলেছিলে সে, ঠিক আছে। এটা সেম 2 পিস বানানো আছে। দেখো সব শাড়ি সেম সেম 2-4টে করে বানানো পসিবল নয়, মোটামুটি 2টো করে বানানো থাকে। এরপর কি হয়, কখনো কখনো একটা 2টো বানানো হয়েছে, একটা শপেই সোল্ড হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমি 2টো স্টকও করে রাখতে পারলাম না। এটা আসবে লুকসটা। প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার 3400, ঠিক আছে। 3400 প্রাইস। এই আসবে আঁচল পোর্শনসটা, এটা থাকবে ব্লাউজ পিসটা। কিন্তু গ্রিন মানে অলিভ ইয়েলো, এটা একটু হলদে ভাবটা কম, সবুজ ভাবটা বেশি। প্রাইস রেঞ্জ 3400, ভীষণ ফ্ললেস পুরো শাড়িটা। জরির চেকসটা একটু কাছের থেকে দেখিয়ে দাও, গোল্ডেন জরির চেকস যাবে পুরো অল ওভার শাড়িতে, ব্লাউজ পিসে আঁচলে থাকবে, ঠিক আছে। আর জরির বর্ডারটাও থাকবে। এটা নিয়েছো তুমি, ডেফিনেটলি খুব সুন্দর। এটা তুতে না, এটা না একটুখানি তোমার টিল ব্লু টাইপের, মানে তুতে কালার কি হয় একটু স্কাই স্কাই টাইপের থাকে। এটা ব্ল্যাক এর উপরে তুতেটা উইভ হয়েছে, তো তাই জন্য তোমার এটা টিল ব্লু শেড আছে, মানে একটু ব্ল্যাকিস তুতে ভাবটাতে একটু কালচে কালচে ব্যাপার আছে। এটা আসবে তোমার লুকসটা। এটা একটু কাছের থেকে দেখিয়ে দাও না, চুরির যে চেকসটা, গোল্ডেন যে চেকসটা, সেটা তুমি বুঝতে পারবে। দেখাও এটা। প্রাইস রেঞ্জ এটা 3400। যদি চেষ্টা দূর থেকে বোঝা যাচ্ছে না, যদি না যায় তো সামনে থেকে দেখো, দেখে নাও জরি বর্ডার। হ্যাঁ, জরি বর্ডার তো থাকবেই, প্লাস পুরো বডিতে জরি চেকস তো থাকবে। প্রাইস রেঞ্জ 3400, 3400 হচ্ছে শাড়িটার প্রাইস রেঞ্জ, ঠিক আছে। এগুলো পিওর বিষ্ণুপুরী কাতান সিল্কে আছে, ইজিলি র‍্যাপ করতে পারবে, কোন রকম যে পরার পর শাড়িটা ফুলে ফেপে থাকবে সেই জিনিসটা হবে না। এটা আসবে আঁচল পোর্শনসটা। প্রাইস রেঞ্জ 3400, কন্ট্রাস্টে ব্লাউজ, কন্ট্রাস্ট আঁচল। প্রাইস রেঞ্জ 3400, জিপে ফোন পে ব্যাংক ট্রান্সফার তোমার হবে, যে কোনো মোডে তুমি পেমেন্ট করতে পারো এই 3টে অপশনের মধ্যে, আদারওয়াইজ আদার কোনো ওয়ালেট পে কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এই একটা কালার গেল। নেক্সট একটা কালার দেখা, যেটা আসছে মেজেন্টার সাথে। প্রাইস রেঞ্জ সেম, এই সিরিজের সবকটা শাড়ির প্রাইস সেম 3400। গুগল পে ফোন পে ব্যাংক ট্রান্সফার, বেঙ্গলে ফ্রি শিপিং, বেঙ্গলের বাইরে তোমার শিপিং চার্জেসটা এক্সট্রা। এটা মেজেন্টার সাথে অলিভ ইয়েলো, ঠিক আছে। আপনার থেকে ভালো করে সিল্ক বিষ্ণুপুরে কেউ করে বা না করতে পারে, ভাগ্যি আপনি বিষ্ণুপুরে থাকেন, বুঝতে পারলেন। আপনার থেকে ভালো করে সিল্ক বিষ্ণুপুরে আর কেউ করে বা না করতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ দি ভাই। আমার আগের দিনের হাফ অ্যান্ড হাফ বিষ্ণুপুরী সিল্কটা ডিসপ্যাচ হলো, হাফ অ্যান্ড হাফ, সামনে অরেঞ্জ বুটা, পেছনে পিকক ব্লু। ব্লাউজ পিসটা, ঠিক আছে। এটা একটু কাইন্ড অফ অলিভ ইয়েলো, মানে টার্মারিক ইয়েলো, মাস্টার্ড ইয়েলো এগুলো না, একটু গ্রিন ব্যাপার থাকবে, অলিভ টাইপের, অলিভ যে ফ্রুটস গুলো হয় যেরকম কালার সেম। এটা আসছে বডির কালারটা, মেজেন্টা কালার।
প্রাইস রেঞ্জ 3400 এক্সট্রিমলি শাড়িগুলো ফ্ললেস এবং এই শাড়িগুলো তোমাদের পার্টি ওয়্যারে পরতে পারো যেরকম যেরকম পার্টি থাকবে তার উপরে ডিপেন্ড করে তোমরা শাড়িগুলো পরবে যেরকম কি একটা ফ্রেন্ডের হয়তো তোমার কোনো ফ্রেন্ডের ম্যারেজ মানে অ্যানিভার্সারি সেখানে খুব কম লোকজন আছে তুমিও গেছো তো সাপোজ খুব কম লোকজন মিলে একটা পার্টি হচ্ছে সেখানে এরকম একটা ছিমছাম একটা চেক কাতান পরে গেলে যেটাতে তোমার হেভি জুয়েলারিও পড়তে হলো না প্লাস লুকসটাও ব্রাইট রইল এটা আসছে তোমার আঁচল পোর্শনসটা ব্লাউজটা থাকবে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে এই শাড়িটার 3400 আরামসে পড়তে পারবে কোনো পরার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হবে না আজ আজ রাত আমি দেখাবো না গো ডিসপ্যাচ সংক্রান্ত কোয়েশ্চেনগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপে করে নিও প্রচুর ডিসপ্যাচ হয়েছে তো আমার না নাম ওয়াইজ পার্টিকুলারলি মনে নেই ঠিক আছে ডিসপ্যাচ হয়ে গেছে আজ সববার আইডি পেয়ে যাবে এইটা আসবে আঁচল পোর্শনসটা অলিভ ইয়েলোর সাথে বডি কালারটা হচ্ছে মেজেন্টা কালারটা কিন্তু মেজেন্টা হোয়াইট হোয়াইট এক একবার লাগছে লাইটের রিফ্লেকশনের জন্য বাট কালার ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ 3400 যদি ফ্ললেসের কথা বলতে চাও তো এটা দেখো শাড়িটা আমি জাস্ট একটা আমি যেদিকে খুশি পোর্ট করতে পারো এমন নয় যে ভাজে ভাজে ভাঁজ করতে হবে এরকম তোমার একটা ক্লাচে চলে আসবে মানে আমরা এখন যে ক্লাচগুলো ইউজ করি একটু বড় তো সেটাতে চলে আসবে বিষ্ণুপুরী কাতানের এটাই হচ্ছে স্পেশালিটি একদমই শাড়ি ফ্ললেস হয় এবং সেই শাড়িটা তুমি ইজিলি ড্র্যাপ করতে পারবে যে কোনো পার্টি ওয়্যারে সেটা পরতে পারবে ডিফারেন্ট ডিফারেন্ট জুয়েলারির সাথে যখনই তুমি একটা কোনো ম্যারেজ ফাংশনে যাচ্ছ তখন তোমার জুয়েলারিগুলো একটু হেভি হবে একটু মেকআপটা মানে অল ওভার যে মেক ওভারটা সেটা একটু লাউড হবে তুমি মর্নিংয়ে কোনো ওকেশন অ্যাটেন্ড করছো সেখানে একদম স্লিক একটা কোনো জুয়েলারির সাথে পড়লে কি পার্সের সাথে পড়লে এই কালারটা দেখো এই কালারটা ভীষণ সুন্দর হয়েছে এটাতে কেউ স্বর্ণচুরিয়া বানাতে পারো ভালো লাগবে প্রাইস রেঞ্জ সেম 3400 স্কাই ব্লু মানে সি গ্রিন কালার স্কাই ব্লু না সি গ্রিন কালারের যাবে আঁচল পোর্শনসটা আর এটার যেটা বডিটা আসবে সেটা আসছে অরেঞ্জ কালারে প্রাইস রেঞ্জ 3400 এটা একদম নতুন একটা কালার তোমার শাড়িটা আমারটা পিওর কাঞ্জিভরম আমারটা সেম দেখাইনি মানে এই কালারটাই দেখিয়েছি বটল গ্রিনে দেখিয়েছি এটা আসছে অরেঞ্জ কালার ভীষণ মিষ্টি কালার কোনো ব্ল্যাকের টাচ নেই এই সেম কালারে আমি অনেক জনকে স্বর্ণচুরি বানিয়েও দিয়েছি এই ম্যাচিংসটাতে ভীষণ আনকমন লাগে দেখতে ঠিক আছে স্বর্ণচুরির যেই রেঞ্জগুলো আমরা সবসময় দেখতে অভ্যস্ত তার থেকে অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে যখন এরকম একটা ম্যাচিংস চলে আসবে এটা প্রাইস রেঞ্জ আসছে তোমার 3400 পিওর বিষ্ণুপুরী জরির চেকস কাতান অল বডিতে এরকম জরির চেকসটা থাকবে আঁচল আর ব্লাউজ পিসটা থাকবে কন্ট্রাস্টে এটা হচ্ছে আঁচল পোর্শনসটা অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে কাছের থেকে দেখাতে বলছো তো এটা দেখো দেখি হ্যাঁ অরেঞ্জের উপর গোল্ডেন জরির চেকস সিলভার কিন্তু না আউট অফ ইন্ডিয়া হ্যাঁ আমাদের এই রিসেন্টলি শুরু হচ্ছে আউট অফ ইন্ডিয়ার শিপিং তোমরা যারা আউট অফ ইন্ডিয়াতে করতে চাইছো আমাকে পিং করে নিও আমি অ্যাপ্রক্সিমেটলি একটা এর বলে দিতে পারবো ঠিক আছে প্রাইস রেঞ্জ এটার আসবে তোমার 3400 এটা হচ্ছে জারির ভি প্লাস তোমার সি গ্রিন টাইপের কালারটা ফিরোজ আসছে 3400 হ্যাঁ এটা আসছে ব্লাউজ পিস এবং অল মানে যত শাড়ি দেখাবো এভরিথিং সিল্কমার্ক সার্টিফাইড এটা আমার ওন প্রোডাকশনের শাড়ি এটা হচ্ছে প্রাইস ট্যাগটা এর যেটা লোয়ার পোর্শন সেটাতে সিল্কমার্কটা দেওয়া থাকবে সিল্কমার্ক গুলো এখন স্টিকার ফর্মে আছে তো তো তাই জন্য না শাড়ির ওপরে লাগিয়ে দিলে মানে ওটাতে একটা আঠা থাকে যাতে ওটা রিউজ না হয় তার জন্য ওই স্টিকার ফর্মটা করা হয়েছে সেটা তোমার নোংরা বসবে তাই জন্য ওটা আমি এই প্রাইস ট্যাগটা ঠিক নিচ্ছে অনেকে খুঁজে পাচ্ছ না কার্ড ফর্মটাও আছে বাট আমার যেটা তৈরি হয়েছে সেটা তোমার স্টিকার ফর্মে এবং এবার এবার থেকে স্টিকার ফর্মেই হবে কার্ডটা আস্তে আস্তে অফ হয়ে যাবে প্রাইস রেঞ্জ না ওরকম করে হয় না যদি এট আ টাইম হ্যাঁ আমাকে একটু পিং করে নিও যেরকম কি পুরোটা তুমি গুগল পে থেকে না না গুগল অনেকে যেটা করে হয়তো তুমি গুগল পে থেকে ধরো একটা শাড়ির প্রাইস 3400 ঠিক আছে তুমি গুগল পে থেকে কিছুটা পে করলে কিছুটা অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিলে এটা করতে পারো অসুবিধা নেই বা তুমি নিজে করতে জানো না তুমি কোনো রিলেটিভদের দিয়ে করাতে পারো দুটো তিনটা অ্যাকাউন্ট থেকে পে করতে পারো অসুবিধা নেই কিন্তু সেটা তোমার স্ক্রিনশট মাস্ট আচ্ছা দেখে দিচ্ছি অনেক অনেকক্ষণ ধরে বলছি আমি দেখিয়ে দিচ্ছিলাম আমি সার্চ কাউন্ট থেকে নেই
এটা কি নাম ছিল দাঁড়াও স্পেলিং সাজ কাহন সাজ কাহন ডাবল এস ডাবল এ জে কে এইচ এ জে এ এন সাজ কাহন সাজ কাহন পাটলি পাল্লু না এগুলো আমি আগে করাতাম কিন্তু তোমার সমস্যা হচ্ছে হ্যাঁ দূর থেকে দেখাও একটু ভালো করে তোমার সমস্যা হচ্ছে না পাটলি পাল্লুতে আলাদা করে তোমার কুচি আঁচল করে এগুলোতে তো কুচি দেওয়াতে তো কাজ নেই না কোনো মানে পাটলি পাল্লুটা তখন বেশি সুন্দর লাগে যদি কুচিটা ডিফারেন্ট ওয়ার্ক হয় যেরকম পাটলি পাল্লু শাড়ি আমি যেগুলো পরেছিলাম ওই কি দাঁড়াও যেটা আঁচলটা তিনটে কালার ছিল সেই রকম টাইপের ওইটাতে না কুচিটাতে উইভ ছিল বলে কুচিটা হাইলাইট হতো বাট এগুলো তো যদি পুরোটাই সেম তো এটা তো ম্যাক্স টু ম্যাক্স তুমি হাফ অ্যান্ড হাফ করাতে পারো ভালো লাগবে দেখতে বাট কুচি আঁচল করিয়ে খুব একটা ভালো লাগবে না এই কারণে কারণ কুচিতে পার্টিকুলারলি আলাদা করে হাইলাইট হবে না কুচিটা সেমই হয়ে যাবে তাই জন্য এটাতে আমি হাফ অ্যান্ড হাফ করাতাম কুচি আঁচলটা আমি দেখাবো যেটাতে কুচিতে পুরো উইভ করা থাকবে আঁচলটাতে উইভ ওই প্যাটার্নগুলো ভালো লাগে আচ্ছা আগের দু চারটে লাইভ আগে আমি একটা কালার দেখিয়েছিলাম মারুনের সাথে গোল্ডেন বা তসর কালার সেই জিনিসটা আমাকে অনেকে অল্টারে বলেছিল কে বলেছিল আমাকে মনে নেই বাট বেশ কয়েকজন বলেছিল যে মাদের পরার মতো এটা দেখতে পারো এটা হচ্ছে তসর টাইপের কালারটা প্রাইস রেঞ্জ সেম 3400 ঠিক আছে এটার আঁচলটা মারুনে করা হয়েছে এটার অল্টার কালারটা আমি বেশি করাই বাট অনেকে এটার এটা রিকোয়েস্ট করেছিল একটু মনে করে দেখো কেউ একজন তো করেই ছিলে আমি তাকে কিছুতেই খুঁজে বের করতে পারিনি সাজ কাহন এক্স্যাক্টলি প্রাইস রেঞ্জ 3400 হচ্ছে প্রাইস রেঞ্জ এটা আসছে আঁচল পোর্শনটা এটা কিন্তু কালচে মেরুন না বেশ ব্রাইট মেরুনটা এটা আসছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর একটা কালার এসেছে অপোজিট কালারটাও ততটাই সুন্দর যতটা এর অল্টার কালারটা লাগছিল আর এটা আসবে বডিটা তসরটার মধ্যে একটা গোল্ডেন ব্যাপার আছে একটু ম্যাট গোল্ডেন মেটালিক টাইপের কালার হাইলাইটারগুলো যে ফর্মে আসে সেই টাইপের কালার প্রাইস রেঞ্জ 3400 বিষ্ণুপুরি জরি চেকস কাতান লাস্টে একটু রানীটা দেখাবে প্লিজ রানীটা রানীটা কোন রানীটা বলো বিষ্ণুপুরি সিল্কে আসছে কতটা ফ্ললেস আমি একটা শাড়ি জাস্ট তোমাদের সামনে একটা মানে প্লিজ করে দেখিয়ে দিচ্ছি জাস্ট টু মিনিটস লাগবে বিষ্ণুপুরি সিল্ক সব থেকে ইজিলি যেরকম সিফন শাড়ি খুব ইজিলি পরা যায় সেম বিষ্ণুপুরি সিল্কের জন্য তোমার কোনো হেল্প প্রয়োজন হবে না কোনো কাউকে যে কুচিটা ধরে দিতে হবে ফোল্ড করে দিতে হবে শাড়িটাকে ভালো করে প্লিটস করে করে বসাতে হবে শাড়ি উঠে থাকবে সেরকম কিচ্ছু ব্যাপার না এটা আসবে তোমার প্লিটস পোর্শনসটা ঠিক আছে আর এটা আসবে তোমার আঁচল পোর্শনসটা এটার অল্টার কালারটাও হয় যদি কারো এর অল্টারটা প্রয়োজন হয় আমাকে বলে রেখো আবার দিন 15-20 বা এক মাস এরকম টাইম লাগবে হয়ে যাবে এর অল্টারটা মানে বডিতে মেরুন পড়বে আঁচল ব্লাউজটা এটা পড়বে বাট এটা দেখতে পারো ওই কালারটা বেশ সুন্দর লাগছে দেখতে তাই না এটা আসছে আঁচল পোর্শনসটা এটা ব্লাউজটা মেরুন ঠিক আছে কালারটা আসছে মেরুন ভীষণ ফ্ললেস শাড়ি প্রাইস রেঞ্জ 3400 বিষ্ণুপুরি জরি চেক কাতান ঠিক আছে এটা হচ্ছে বিষ্ণুপুরি জরি চেক কাতান এবং এটার যে ফিনিশিং গুলো না রেশমের কোয়ালিটি বা টেক্সচার যদি ভালো হয় সেটাতে তুমি যাই শাড়ি তৈরি করো সেটা স্বর্ণচরি হোক জরি চেক কাতান হোক প্লেন বিষ্ণুপুরি থান হোক কি একদমই প্লেন জরি বর্ডার হোক সবটাতেই তোমার শাইন করবে কারণ ওই কোয়ালিটিটাই ভালো ঠিক আছে এরপর একটা ব্যাড কোয়ালিটি রেশমে তুমি যদি বানাও সেক্ষেত্রে কি হবে প্রাইসটা কম পড়বে অবভিয়াসলি বাট সেটাতে সেই ফিনিশিং সেই স্মুথনেস সেই টেক্সচারটা আসবে না যেটা এটাতে এসেছে চেকস অরেঞ্জটা একবার দেখবে হ্যাঁ আমি প্রত্যেকটা চেকস আরেকবার করে রিপিট করবো চেকস এর প্রচুর কালার আছে তো এক একটা কালার একটু ভালো করে খুলে খুলে দেখিয়ে দিই তারপরে আমি সব কটা কালার রিপিট করবো আজকে টাইম আছে তো আরামসে রিপিট করা যাবে প্রাইস রেঞ্জ এটার আসছে 3400 অরেঞ্জ কালার এটা আঁচলটা হচ্ছে অরেঞ্জ কালার পুরো বডিটা দেখো এরকম একটা ডিফারেন্ট টাইপের গ্রিন এটা ক্রস ক্রস কালার মানে পিঙ্কের ওপরে গ্রিনটা উইভ হয়েছে তো পুরো গ্রিনটাতে এরকম একটা ডুয়াল টোন থাকবে প্রাইস রেঞ্জ শাড়িটার আসছে তোমার 3400 ওকে 3400 প্রাইস এটা আসছে ব্লাউজ পিসটা এই হচ্ছে ব্লাউজ পিস প্রাইস রেঞ্জ 3400 ঠিক আছে এখন থেকে আমার লাইভগুলো
নিউ অনুভব যেটা আমার চ্যানেল ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেটাতে কি হবে তোমরা ফ্যামিলির সাথে দেখতে পাবে, মানে যে তোমাদের ফ্রেন্ডসরা গ্রুপে নেই অথচ আমার লাইভটা দেখতে চাইছে বা গ্রুপটা খুঁজে পাচ্ছে না, তাদের গ্রুপের লিঙ্কটা তো অবশ্যই শেয়ার করবে, প্লাস তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো, তাহলে তারাও দেখতে পাবে জিনিসটা। ঠিক আছে, ভিডিওটা ইউটিউবের লিঙ্কটা তাদেরকে শেয়ার করে দিলে সে গ্রুপে থাকুক না থাকুক দেখতে পাবে, কারণ মেল মেম্বারদের গ্রুপে অ্যাড করা হয় না, অনলি ফিমেল মেম্বার যারা আছে তাদের অ্যাড করবে আমাদের পারমিতাস বিটিএম গ্রুপে, এবং বাকি যদি কারো দেখতে চায় তো সেটা শেয়ার করে দিতে পারবে। এবং তুমি না থ্রি প্লাই হলে কখনো 300-700 গ্রাম ওয়েট হবে না, টু প্লাই শাড়ি দেখায় না, কারণ কিনা টু প্লাই বেশি দিন টেকসই হয় না, প্লাস তোমার খুব পাতলা হয়, তাই জন্য হ্যাঁ এগুলো এক একটা 360 গ্রাম ওয়েট আছে। ঠিক আছে, থ্রি প্লাই ছাড়া সম্ভব না, বিষ্ণুপুরী সিল্কে টু প্লাই হয়ও খুব কম, টানাটাই তো টুইস্টিং টানা, টানাটাতেই তোমার তিনটে করে খি ভরা থাকে, তো এটা টু প্লাই হওয়াটা চান্সও কম থাকে, হয় না। ঠিক আছে, হ্যাঁ এরপর কোয়ালিটির এদিক ওদিক হয়, তার মধ্যে কেউ জড়িটা তোমার হেভি কোয়ালিটির ইউজ করে মানে যেটা সুপার ফাইন, আবার কেউ একটু অ্যাভারেজ কোয়ালিটির জড়ি ইউজ করে, তো এরকম করে যাদের যেরকম স্টেক্সটা তারা সেটা করে। এটার প্রাইস রেঞ্জ 3400। এটার কালারটা ভীষণ সুন্দর, কিছুদিন আগে সায়ন্তনী দিকে একটা এই ধরনের শাড়ি দিয়েছিলাম, ওটার কালারটা থেকে এটা একশো ডিফারেন্ট, এটা একটু বেগুনি ব্লু টাইপের কালারটা। প্রাইস রেঞ্জ আসছে এই শাড়িটার 3400। ঠিক আছে, 3400, ভীষণই আনকমন একটা কালার, তসর টাইপের কালারের সাথে এরকম একটা ব্লু ক্রিয়েট করা হয়েছে। প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার 3400, বেগুনি ব্লু, খুব সুন্দর শাড়িগুলো। থ্যাংক ইউ, কিটা বলছো বলো, তোমার সব কালেকশনগুলো এত সুন্দর, যেভাবে সুন্দর যে জবে থেকে খুঁজে পেয়েছি তোমার লাইভ আমি দেখি জানি, কারণ থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সেদিনা কি বলছে, কলকার ডিজাইনটা বটল গ্রিনে রেডে করলে ভালো লাগবে, কলকার ডিজাইনটা কোন, আরে কাঞ্জিবরমে যেটা তোমার আমি দেখবো যে ওই ডিজাইনে যদি কালার মানে ওই রেঞ্জে যদি কোন পাটলি পালু প্যাটার্ন বানানো থাকে আমি নেক্সট টাইম নিয়ে আসবো। ঠিক আছে, বটল গ্রিনে রেড হাফ হাফ মেরুন স্টিল জানা আগো, এটা মেরুন স্টিল একটা তো হাফ হাফ থান দেখি, হ্যাঁ ওটা তো সোল্ড হয়ে গেছে, আবার হবে চিন্তা নেই পেয়ে যাবে। ঠিক আছে, এটা আসলে লাইভ বলে দেয়া হবে, হ্যাঁ থানের লাইভ মোটামুটি আমি আমি তো ওই রকম করে না এখন থেকে বলতে পারবো না, কারণ যেটা যখন তৈরি হয় মোটামুটি 10-12টা প্রোডাক্ট কালার থাকলে আমি সেটা লাইভ করি, তাতে দেখাতে সুবিধা হয়, সেটা ভালো লাগবে, বাট ভালো লাগবে তুমি বটল গ্রিন রেডে তুমি যে কোনো ডিজাইনই নাও সেটাই ভালো লাগবে, কাঞ্জিভরমে বটল গ্রিন কালারটা খুব ভালো লাগে আমার, এটা একটা বটল গ্রিন আছে তাই, নইলে আমি বটল গ্রিন রেড দেই, বটল গ্রিন রেড, বটল গ্রিন ফুসিয়া পিঙ্ক, আর বটল গ্রিন এর সাথে তোমার আরেকটা দেখিয়েছিলাম আগের বার বেগুনি, এই কালারের মধ্যে রেড বটল গ্রিন আর ফুসিয়া পিঙ্ক বটল গ্রিনটা বেশি সুন্দর লাগে দেখতে, মানে কালারটা খোলে বটলের সাথে রেডটা দেখতে সেম, তো সিমিলার দেখানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ সিমিলার হয়ে গেছে কাঞ্জিভরমের সিরিজটা, হ্যাঁ আমি রেকর্ডেডটা শেয়ার করে দেবো, তোমরা ইউটিউবে তোমাদের নিজেদের সময় ওয়াইজ দেখতে পারবে। ঠিক আছে, যারা যখন ফ্রি থাকো সেটা তখনই দেখতে পারবে, অনেকেই আছো তো যে টাইমে স্কিপ করে যেমন ইচ্ছে করে দেখতে পারবে, স্কিপ করে 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 ফ্রেন্ডের সাথে তোমার ইয়েতে কি বলে বাড়িতে টিভিতে ল্যাপটপে সবেতেই চলবে, ইউটিউবে আছো তো তোর সমস্যা হবে না। প্রাইস রেঞ্জ এই শাড়িটার 3400, এই টাইপের কালারটা দেখবে সায়ন্তনীদি পরে পিকচার দিয়েছিল, প্রাইস রেঞ্জ 3400, বিষ্ণুপুরী জরি চেক কাতান, কালারটা হচ্ছে বেগুনি ব্লু, বডি যে কালারটা আছে সেটা হচ্ছে বেগুনি ব্লু কালার, তোমার কার্বন ব্লুটা নয় মানে কালচে ব্লুটা না। আচ্ছা একটা একটা কালার দেখা যেটা অনেকে বলো কি মাদের পরার মতো, এগুলোতে না খুব লাইট কালারটা হয় না, তাতে করে চেকসটা খুলবে না, খুব লাইট যেরকম ধরো একদম হোয়াইট হয়ে গেল তখন চেকসটা বোঝা যায় না, তাও আমি ট্রাই করব করানোর, বাট এই কালারটা মাদের জন্য পারফেক্ট হবে, খুব ব্রাইট ছেড়ে যাচ্ছি না অথচ কালার যে ম্যাচিংসটা আছে খুব সুন্দর, এটা সি গ্রিন কালার, প্রাইস রেঞ্জ 3400। ঠিক আছে, এরপরে কলাক্ষেত্র আছে মানে বিশ্ব বাংলা আছে, প্লেন জরি বর্ডার আছে, এটা আসবে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা এরকম মেজেন্টা কালারের মধ্যে
আর এটা যেটা 3400 3400 বেঙ্গলে ফ্রি শিপিং, এটা আসবে আঁচলের পোর্শনটা, প্রাইস রেঞ্জ 3400। এটার যে শাইনটা, এটা যদি মানে বাড়িতে নর্মাল সানলাইটেও দেখো তাতেও এতটাই শাইন, কারণ এই কাতানের টেক্সচার গুলো বা সিল্কের কোয়ালিটি গুলোই ফ্ললেস। সো এটা লাইটের কোনো কেরামতি নয়, এটা শাড়ির সিল্কের টেক্সচারটাই তোমার কস্টলি সিল্ক, এগুলো একদম ফাইন কোয়ালিটির সিল্ক, প্রাইস রেঞ্জ 3400। আরেকটাও কালার দেখিয়ে দিচ্ছি যেটার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, সেটা হচ্ছে এই পিকক ব্লুটা, ঠিক আছে। এটার তোমার আর মাত্র একটাই তৈরি আছে, টোটাল পাঁচটা তৈরি করা হয়েছিল, তিনটে অলরেডি বুকড। এটা যেটা দেখাচ্ছি এটা সেম, আর একটা পিস পাবে অরেঞ্জের সাথে, অরেঞ্জের সাথে এটা করা হয়েছে, প্রাইস রেঞ্জ 3400। এটা হচ্ছে তোমাদের সবার পছন্দের যে কালার পিকক ব্লু, হ্যাঁ আঁচলটাতে মাঝে মাঝে জরিরও বর্ডার গেছে, হ্যাঁ জরি বর্ডার গেছে, আর বডি কালারটা হচ্ছে পিকক ব্লু কালার, খুব সুন্দর। এটা খুব ব্রাইট, যে কোনো নাইটের পার্টির জন্য এই কালার, এরপরে আরেকটা কালার দেখাবো ওই কালার গুলো পড়তে পারো। পুরোটা জারি চেকসে গেছে, জারি চেকসে পুরোটা গেছে, কালারটা হচ্ছে পিকক ব্লু এর যে থানের শেডটা হয় সেই শেডটাই, ঠিক আছে একদমই সেম শেডটা, প্রাইস রেঞ্জ 3400। ড্রাই ওয়াশ করাবে, বাড়িতে কেউ কখনো সিল্কের কোনো জিনিস ওয়াশ করবে না, একটা হ্যান্ডকারচিফও সিল্কের বাড়িতে ওয়াশ করবে না, দোপাট্টা নাও, স্যুট পিস নাও, এভরিথিং ড্রাই ওয়াশ মাস্ট। বাড়িতে ওয়াশ করলে আমরা ম্যাক্স টু ম্যাক্স কোনো ভালো কোম্পানির ডিটারজেন্ট ইউজ করব, এর থেকে বেশি কেউ কেউ শ্যাম্পু করে, বাট সেই শ্যাম্পুতেও কিন্তু কেমিক্যাল থাকে, খারাপ থাকে, যেটা শাড়িকে ড্যামেজ করা দেওয়ার জন্য যথেষ্ট। ড্রাই ওয়াশে দেবে ওইখানে ন্যাচারাল প্রসেসে, হয়তো মানে রিঠা এগুলোতে করে, তো সেক্ষেত্রে সিল্ক যেহেতু একটা ন্যাচারাল মেটেরিয়াল তো সেটা নষ্ট যাতে না হয়, আর যে কোনো ড্রাই ওয়াশ শপে যখন দেবে একটু স্ট্যান্ডার্ড জায়গা দেবে, কারণ তুমি একটা শাড়ি 3400 বা 7800 বা তোমার 10000 দিয়ে নিচ্ছ, সেটা 10-12 টাকা কমের জন্য কখনো কোনো তোমার মানে যেখানে রিভিউ ভালো সেরকম ড্রাইভারসে দেবে, তাতে করে তো হ্যাঁ মানে ড্রাইভারসে কত নেয়, 70-80 টাকা এরকম নেয়, হয়তো 90 টাকা নিও। তাতে এই রিসেন্টলি আমাকে একজন একটা পিকচার দিয়েছে, মানে ড্রাইভারস করতে গিয়ে কি করেছে, পার্টটা ছিঁড়ে গেছে, তো সেটা এবারে কিভাবে পড়বে, মানে একবারই পড়েছিল শাড়িটা, আমার শাড়ি না অন্য শাড়ি, তো এই প্রবলেম গুলো হতে থাকে, তো একটু জেনুইন ভালো শপে দেবে। প্রাইস রেঞ্জ এটার আসছে তোমার 3400, হ্যাঁ মানে তোমার কি ড্রাই একবার পরে গ্যারেশন করে পড়ানোর প্রয়োজন নেই, একবার 5-6 বার পড়ার পরও ড্রাই ওয়াশে তুমি নাও দিতে পারো, একটু যদি মেনটেন করো, যেরকম কি পরে এলে তো পরে আসার পর একটু ফ্যানের হাওয়াতে শাড়িটা একটু শুকিয়ে নিলে, মানে যাদের বেশি সোয়েটের প্রবলেম হয় বা যাদের হচ্ছে তোমার হয়তো শাড়িটা মানে ভাজ হয়ে গেছে, একটু ভালো করে শাড়ির ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলে, নেক্সট মর্নিং একটু সানলাইটে রেখে দিলে বের করে, এখন তো লকডাউন বাড়িতেই আছো, ওয়ার্ড্রপ থেকে মাঝে মধ্যে বের করে একটু উল্টে পাল্টে শাড়িগুলো একটু রোদে রাখা আর কি, আবার ঘুরে দাও, হ্যাঁ মোটামুটি হ্যান্ড ওয়াশ, হ্যাঁ ড্রাই ওয়াশ করলেই হবে, ড্রাই ওয়াশটা মানে প্রয়োজন, সিল্কের কখনো তোমরা তোমার শাড়ি করতাম এখন না, এখন অফ আছে, এখন তো তোমার আমাদের নিজেদের যে কাজের চাপ, আর আমাদের ড্রাই মানে পলিশ করানো হয় না, আগে আমরা করলেও শুধুমাত্র তোমাকে ডেলিভারি চার্জ নিজের, বাকি এখন না এখন টোটালি অফ হয়ে গেছে, কারণ এখন সবগুলোতেই বালুচরি স্বর্ণচরি তৈরি হচ্ছে, তো ওই তাতেই তো হতো, মানে শাড়িটা একদম নতুনের মতো হয়ে যেত, পলিশ বলতে ড্রাই ওয়াশ না, পলিশ বলতে তোমার এক শাড়িটাকে তাঁতে ভরে আবার টাইট করে সেটাকে ফ্রেশনেস দেওয়া, একটা এই ধরনের জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে, সময়ও নেই আর প্রচুর প্রোডাকশনের কাজেই সময় চলে যায়। এটা আসছে লুকসটা, প্রাইস রেঞ্জ এখন তো সপো অফ, শুধুমাত্র দুটো টাইম খোলা থাকবে, কাল থেকে 5টা থেকে 7টা, মর্নিংটা হয়তো নাও খোলা হতে পারে, 5টা থেকে 7টা খোলা থাকবে, যদি খোলা থাকে মর্নিংটা আমি জানিয়ে দেব, ঠিক আছে আমাদের বাড়ির সাথে দোকান, হ্যাঁ অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, হ্যাঁ প্রাইস রেঞ্জ এটার আসছে তোমার 3400। ভাই সিচুয়েশন তো অনলাইনে কেনাটাই আই থিঙ্ক বেটার হবে, যারা দূরে আছো, যারা বিষ্ণুপুরে থাকো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বা আশেপাশে যারা আছো তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, যারা দূরে থাকো তাদের জন্য অনলাইনটাই বেটার অপশন। জিনিসগুলো যখন পাবে ওপেনিং ভিডিও মাস্ট,
আর স্যানিটাইজ মাস্ট। পেয়ে কি পেয়ে খুলতে শুরু করে দাও না, যেটা আমাদের এক্সাইটমেন্টে করে, আমিও বলছি আমিও করে ফেলি, কত মেনটেন করা পসিবল হয় না, এক বছর ধরে করতে করতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাও সবাইকে বলবো একটুখানি স্যানিটাইজ করে নাও। আমাদের না দুটো তিনটে করে ভালো করে প্যাকেজিং করা থাকে, মানে এটা ভয় নেই যে স্যানিটাইজ দিলে ভেতরে জল ঢুকে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। ডাবল র‍্যাপ করা থাকে, তো ভালো করে স্যানিটাইজ করে পার্সেলটাকে তারপরে খোলো। ওকে, এই কালারটা বুক করতে পারো, দুটো পিস অ্যাভেলেবেল আছে। নেক্সট যে কালারটা দেখাবো, এটাও পার্টি ওয়্যার একটা কালার, ব্ল্যাক এর সাথে রেড কালার, ঠিক আছে, ব্ল্যাক রেড। কি হ্যাঁ, প্রাইস রেঞ্জ হচ্ছে 3400, এটা রেড না, সরি রাস্ট, রাস্ট কালার, হ্যাঁ রেড না, প্রাইস রেঞ্জ হচ্ছে 3400, 3400। এটা আঁচল পোর্শনটা আসবে, পুরো বডিটা যাবে জেড ব্ল্যাক এ, একদম জেড ব্ল্যাক। জরি টেক্সের কোন কোন কালারগুলো রিপিট করতে হবে একটু কমেন্টে লিখে দাও, আমি করে দিচ্ছি, আর যদি বলো সবগুলো ওপর ওপর একবার রিপিট করে দেবো সেটাও করে দিচ্ছি। এটা আসছে ব্লাউজ পিসটা, রাস্টিক অরেঞ্জ, মানে তোমার রেড কিন্তু না, মেরুনও না। প্রাইস রেঞ্জ এই শাড়িটার 3400, এটা রাত্রিরে পরার মতো একটা কালার, এর সাথে রেড কালারের ফ্লাওয়ার ইউজ করলে একটা সাইডে, আর তোমার যেহেতু এগুলো জরি চেকস না, এগুলোর সাথে তোমরা একটু ওয়েস্টার্ন লুকস জুয়েলারিও পরতে পারো, মানে এমন নয় কি একদম ট্র্যাডিশনাল ঝুমকোই পরতে হবে, কানবালাই পরতে হবে, সেটা না, একটু ওয়েস্টার্ন লুকের যে গোল্ড জুয়েলারিগুলো হয় না, যেগুলো দেখবে মোটামুটি, হ্যাঁ যেগুলো মোটামুটি তোমার একটা সাইড সিম্পল, একটা সাইড পুরো একদম ডিজাইনার রইলো, সেগুলো পড়তে পারো। জরি চেকসটা না ওয়েস্টার্ন জুয়েলারিগুলো খুব ভালো স্যুট করে, মানে চেকসটা তো একটুখানি প্রফেশনাল লুকস দেয়, যেরকম কি অফিস ওয়্যার টাইপের একটা চেকস, মানে স্মার্ট লুকস থাকবে যে কোনো চেকস শাড়ি। প্রাইস সে হ্যাঁ, পাড় আঁচল স্বর্ণচড়ি দেখাবে, হ্যাঁ পাড় আঁচল স্বর্ণচড়ি সানডে থাকবে, তোমার শাড়ি চোখ বন্ধ করে বিশ্বাস করে, থ্যাংক ইউ। হ্যাঁ নাজনীন দি আমাকে অনেক দিনের, মানে আমি যখন ফার্স্ট লাইভ করতাম তখন থেকে উনি লাইভ ফলো করে, থ্যাংক ইউ। প্রাইস রেঞ্জ 3400, এটা আসছে আঁচল পোর্শনসটা, এটা আসছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, প্রাইস রেঞ্জ 3400, জরি চেকস কাটান, এটা রাস্টিক টাইপের, কালারটা কিন্তু মেরুন না, এটা মেরুনও আছে, এটার মেরুনও রেডি আছে, দুটো রেডি করেছিলাম, একটা রাস্টে আর একটা হচ্ছে তোমার আচলার ব্লাউজটা মেরুনে, নর্মাল মেরুন যে কালারটা হয় সেটাতে। প্রাইস রেঞ্জ 3400, কোয়ালিটিগুলো দেখতে পারো, একবার ট্রাস্ট করে নিতেই পারো, কারণ এতজন নিচ্ছেন, তারা রিভিউ দিচ্ছেন, আর তোমাদের জেনুইন রিভিউটাই আমার প্রয়োজন, যে খারাপ তো খারাপ ভালো তো ভালো সেটাই বলবে, কারণ তাতে করে আমি যেগুলো আমার মনে হচ্ছে যে জায়গাটাতে আমার কমতি আছে সে জায়গাগুলোকে আমি রেক্টিফাই করতে পারবো, ঠিক আছে। যদি মনে হয় যে এটার আরো এরকম হওয়া প্রয়োজন, কি এটার আরো সফট পলিশ হওয়া প্রয়োজন, সেগুলো একটু শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটাতে আপনাদের কমতি আছে সেটা বুঝতে পারবো। এটা যেটা তোমার তুতে চিলটা দেখালাম ওইটা অল্টার কালারটা, প্রাইস রেঞ্জ সেম 3400 হচ্ছে প্রাইস রেঞ্জ। দিদি ইয়েলোটা, আচ্ছা আমি না প্যাকিংগুলোটা, প্যাকিংটাও খুব ভালো তোমাদের, থ্যাংক ইউ, প্রথম থেকে দেখতে পারিনি আজ, হ্যাঁ 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 তুমি প্রথম থেকে ছিলে না, ঠিক আছে, আমি রেকর্ডেডটা দেখে নিও, আর এখন আমার লাইভ ইউটিউবেও আপলোড করা হচ্ছে, তো তোমরা তোমাদের নিজেদের সুবিধা মতো, নিজেদের ফাঁকা সময় মতো দেখতে পারবে, ইভেন ফ্যামিলি সবার সাথে দেখতে পারবে, কারণ কি তোমাদের যেটা প্রবলেম হতো গ্রুপে ফিমেল মেম্বার্স ছাড়া মেল মেম্বার্সরা দেখতে পেত না, সেটা এখন ফ্যামিলিতেও সাথেও দেখতে পাবে, বিকজ ওটা আপলোড করে দেওয়া থাকছে, ঠিক আছে। এটা আসছে আঁচল পোর্শনসটা, প্রাইস রেঞ্জ আসছে 3400, এটা আসছে ব্লাউজ পিসটা যেটা দেখালাম তার অল্টার কালারটা, বডি পোর্শনসটা আসছে এটা তোমার অলিভ ইয়েলো, এটা কিন্তু টার্মারিক ইয়েলোটা না বা গোল্ডেন ইয়েলোটা না, এটা হচ্ছে একটা গোল্ডেন ইয়েলো শেড দেখে, ঠিক আছে, এটা টার্মারিক, সরি এটা হচ্ছে অলিভ ইয়েলো, দুটো ইয়েলোর মধ্যে তফাত তো আশা করি বুঝতে পারছো, এই টার্মারিক ইয়েলোটা একটুখানি গ্রিন টাইপের শেড দেওয়া হবে। আচ্ছা এগুলো সবকটা তুলে দিলে আমার তো শাড়িগুলো দেখাতে প্রবলেম হবে এই পাশে, প্রাইস রেঞ্জ 3400, 3400, এটা আসছে আঁচলটা, এই কালারটাও দেখতে পারো খুব সুন্দর, প্রাইস রেঞ্জ 3400। জরি চেকস এর কালার কোনটা কোনটা যদি রিপিট করতে হয় কোনটা আমাকে বলো, আমি দেখিয়ে দেবো, নাকি সবকটা কালারে একবার উপর উপর রিপিট করে দেবো সেটাও বলো, প্রাইস রেঞ্জ 3400।
জড়ি চেক্স কাতান এগুলো, আর এগুলো তোমার বিষ্ণুপুরী জড়ি চেক্স কাতান, তোমার বিষ্ণুপুরে তুমি যে কোনো সিল্ক নাও সেটাও তোমার ফ্ললেস হবে। যেটা একটা প্লেন থানের যা টেক্সচার হয় সেই টেক্সচারটাই হবে, মানে খসখসে খড়মড়ে ইরিটেট ওয়ালা জারি, যেটা ইরিটেশন হয় অনেকের র্যাশ বেরিয়ে যায় সেরকম, এগুলো সব টেস্টেড জারি। এই জড়িগুলো না জলে তিন দিন করে ভেজানো থাকে, সুরাট থেকে জড়িগুলো আসে, তো তারপর জড়িগুলোকে রোলারে রোল করে তিন থেকে চার দিন ভেজানো থাকে, তাতে করে জড়ির কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা বা জড়িটা কোনো রকম কোনো ফেডেড চলে আসছে কিনা সেগুলো টেস্টিং হয়। প্রাইস রেঞ্জ 3400। এটা কফি কালার, রেড এর উপরে চকলেট বোনা আছে, ব্ল্যাক নেই। তো এটা যারা ব্ল্যাক পড়তে চাও না অথচ ব্ল্যাক এর কাছাকাছি একটা কালার সেটা নিতে পারো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, প্যাকিংটাও খুব ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এমডিপি এসে আসার কথা ছিল দাদার সাথে, মনে আছে, বাট তারপর থেকেই ওই করোনার জন্য যাওয়াও হয়নি। প্রাইস রেঞ্জ আসছে তোমার 3400, 3400। এটা কফির সাথে রেড, মারাত্মক সুন্দর এই কালারটা। এটা মানে রেড এর উপরে না তোমার চকলেট কালার বোনা হয়েছে, তো তাই জন্য কফি কালারটা দেখো যেরকম সেট কফি কালারটা হয় সেটা না, তার থেকে একটা রেড টোন বেরিয়ে আসছে। এইটাতে তোমাদের 2000 বোটার স্বর্ণচড়িও ভালো লাগবে। সেম এই কনসেপ্টটাই করতে পারো, কালারটা অল্টার করে নিতে পারো। যেগুলো আমাদের ওন প্রোডাকশন সেগুলো সবকটা বানানো যাবে। এরপর সমস্যাটা হয় কি, এই সেটিংটা তো রেডে আছে, রেড টানাটাতে মোটামুটি 2600 শাড়ি হয়। রেড টানাটা ছেড়ে যাওয়ার আগেই আমাদের নেক্সট কি সেটিং হবে সেটা আগে থেকে ঠিক করে নেয়, যেরকম এইটার ছেড়ে যাওয়ার পর আমাদের নেক্সট সেটিং হচ্ছে ব্ল্যাক এ, তখন কি হয় ওই যে গ্যাপটা থাকে ওই গ্যাপটাতে এটা করে দেওয়াটা পসিবল হয় না, আবার ওই কালোটাতে 2600 হয়ে গেল, আবার আমি রেডটাকে জুড়ে দিতে পারলাম। ঠিক আছে, এভাবে অল্টারনেটিভ ওয়েতে হয়, এইটাতে 2600 যে কালার হবে আবার ব্ল্যাক যদি বেশ হয় সেই 2600 কালার অন্য হবে, এরম ভাবে হয়। তাই জন্য কি একটা একটা রিপিটেশন হতে আমার অনেকটা সময় লেগে যায়। প্রাইস রেঞ্জ এটা আসছে তোমার 3400। এটা আসছে ব্লাউজ পিসটা, এটা বডি কালারটা আসছে এরকম কফি কালার, এটা কিন্তু তোমার ব্ল্যাক টাচ নেই, হ্যাঁ রেডের উপর চকলেট দিয়ে বোনা, সো উইদাউট ব্ল্যাক টাচ। যারা স্বর্ণচুরি চাইছো এই সেম কনসেপ্টটা করাতে পারো, আমি একজনকে করিয়ে দিয়েছিলাম, বডিটা রেড করেছিলাম, কুচি আঁচল বিপিটা কফিতে করিয়েছিলাম, 2000 বুটার ছিল, খুব সুন্দর কালারটা এসেছিল আর ম্যাচিংটা খুব সুন্দর। হ্যাঁ, কাঞ্জিভরমের শখ জানো তোমার যেহেতু পূরণ হলো। আচ্ছা, এটা আসছে তোমার আঁচল পোর্শনসটা, প্রাইস রেঞ্জ তোমার 3400, ঠিক আছে 3400। তুমি তো আমার কাছে কাঁথা স্টিচটাও নিয়েছো, ওই টাইপের কাঁথা স্টিচ অনেকে আমাকে, হ্যাঁ তারপর থেকে আমার তো এবারে কাঁথা স্টিচের রিভিউ সবাইকে যে বলবো, রিভিউ দাও বলতে ভয় লাগছে, যে ওইগুলো দিলেই আমাকে সবাই পাগল করে দিচ্ছে ওই শাড়িগুলো নিয়ে, যে আবার রিস্টক করতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব হয় না। তাও গুঞ্জাদির মতোটা কিছুটা করানো হয়েছিল, এর ডিজাইনটা তো চেঞ্জ হবে। হ্যাঁ, মানে কি হয় সব শিল্পীরাও সব সময় কাজ করে না, আর এই ধরনের কাঁথা স্টিচ গুলো ইলামবাজার বলে একটা জায়গা আছে বোলপুরে, ওইখানে বেশি হয়, মানে ওইখানে বেশি হয় বলতে ওখানে অনেক বয়স্ক মহিলারা আছেন, স্বনির্ভর গোষ্ঠী আছে যাদের মেয়েরা করে, ঠিক আছে। হ্যাঁ, এটার প্রাইস 3400। কোনটা কোনটা রিপিট করতে হবে বলে দাও, আমি দেখে নিচ্ছি, মানে করে দেখে করে দিচ্ছি, মানে জোরে চেক সিরিজটার মধ্যে এগুলো একটু এদিকে না অনেকটা সরিয়ে দিয়েছো, তো ওগুলো দেখাবো না, এগুলো দেখাবো, এগুলো তো ডিফারেন্ট, এগুলো কোনটা দিলে আমি তো বুঝতেই পারছি না, এগুলো বিশ্বমানগুলো সাত ইস ইস ডক্টর সাথে চকলেট কালারটা হবে ভালো, বুঝতে পারলাম না এর ডক একটু মেনশন করতে পারো, যেরকম কি অনেক সাইট জায়গা আছে যেগুলোতে ডিটিসি সার্ভিস হয়তো ভালো নয়, মানে সার্ভিস আছে বাট তাদের ওই জায়গাটা পার্টিকুলারলি হয়তো খুব একটা ডিটেলসে ভালো যায় না, তারা ডেলিভারি লিখে দিও বা যাদের ডেলিভারিতে ডিটেলসটা ফার্স্ট যায় তারা ডিটেলসে লিখে দিও, দুটোর মধ্যে যে কোনো একটাতেই আমি সেন্ড করি,
উইকে তিন দিন সেন্ড হবে। জরি চেকসটা কেউ বললে না কোনটা কি রিপিট করতে হবে। জরি পার কাতান, জরি পার কাতান দেখাবো। আমার শাড়িটার প্রাইস 12,000, আমারটার কাছাকাছি। অনেক কটা দেখিয়েছি কাঞ্চিপুরম, একটু রেকর্ডেডটা দেখে নিও, আদারওয়াইজ এই কালারটার উপরে আমি দেখিয়ে দেবো লাস্ট চার একবার, ঠিক আছে? তো আমি জরি কলাক্ষেত্র গুলো দেখাই। কলাক্ষেত্র একটা খুব সুন্দর কালার দিয়ে আজ শুরু করব, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা গ্রিন কালার, রামা গ্রিন এই কালারটা। এটা কিন্তু বাটল গ্রিন না, বাটল গ্রিন আগের দিন দেখিয়েছি, দেখে নেবে। ইয়েলো গ্রিনটা একটু দেখাও আমাকে, একটু সরস্বতী দিদি পিঙ্ক করে নাও, আমি বলে দেবো যদি কোনো পেমেন্ট ইস্যু থাকে, ঠিক আছে? অরেঞ্জটা, আচ্ছা জরি চেক্সের যে যে কালারগুলো বলে রাখো আমি এটার পরে আরেকবার রিপিট করে দেবো। অরেঞ্জ আর একটা কেউ ইয়েলোটা মনে হয় বললে, আর কোনটা কোনটা বলো, ওই কালারগুলো একটু দাও তো আমাকে, এটার পরে দেখিয়ে দেবো। আচ্ছা এটা হচ্ছে রামা গ্রিন, বডি কালারের টোনটা দেখতে পাচ্ছো? এটা এই যে রেডটা রিফ্লেকশনে যে বেরিয়ে আসছে এটাকে ক্রস কালার বলে। মানে রেশম একটা শাড়ি উইভ করার জন্য দুটো মিনিমাম রেশমের প্রয়োজন হয়, একটা টানা যেটা সেটিং থাকে, একটা দিয়ে বোনা হয় যেটা শাটলে থাকে, সেটা হচ্ছে ভর্না, ঠিক আছে? তো দুটো কালার যখন ক্রস করবে না, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কালার হলে কিছু কিছু কালারের ক্ষেত্রে এরকম ক্রসিং টোনটা খুব ভালো হাইলাইট হয়। এইটা পিকক ব্লু, ইয়েলো রেড এগুলোতে বোঝা যায়। দেখো শাড়িটা আমি একটু জাস্ট এরকম ফোল্ড করে দেখাচ্ছি, রেডটা এক একটা জায়গা থেকে, মানে শাড়িটা যখন পরবে, এটা রামা গ্রিন, এটা সি গ্রিন না, এটা রামা গ্রিন, এটা বটল গ্রিনও না, বটল গ্রিন আগের দিন দেখিয়েছি, এর থেকে ওয়ান শেড ডার্কার। এটা রামা গ্রিন 4,000, এটা যা কিছু ওয়ার্ক সব, না এটা 4,000, সবটা তোমার রেশমে, এই পদ্মের যে ফুলগুলো করা আছে, বডিতে যে উইভ গুলো করা আছে, হ্যাঁ তাতে উইভ করা, এবং এগুলো রেশম ওয়ার্ক দিয়েই করা, রেশম থ্রেড দিয়েই করা, মানে এইরকম নর্মাল কোনো থ্রেড ইউজ হয় না। প্রাইস রেঞ্জ 3,000-4,000, এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 400, 4,000, কিন্তু রেশমের মধ্যে দিয়ে উইভ হয়, তো জরিগুলোর গোল্ডেন যে ফর্মটা হয় চকচকে ব্যাপারটা সেটা হবে না। প্রাইস রেঞ্জ আসছে তোমার 4,000, ঠিক আছে? এটা আঁচলটা পুরো এরকম পদ্ম ফুল আছে, ঠিক আছে? আমি কিন্তু পার্টিকুলারলি কোনো দলের হয়ে করছি না, আমার এটা ভালো লাগে দেখতে তাই করাচ্ছি। প্রাইস রেঞ্জ আসছে তোমার, হাঁসফুলও করাবো নেক্সট টাইম, প্রাইস রেঞ্জ আসছে জাস্ট জোকিং তোমার 4,000, ঠিক আছে? এটা আসছে ব্লাউজ পিসটা, স্লিভসে দেওয়ার জন্য এই স্মল ভিটা করা আছে, ঠিক আছে? প্রাইস রেঞ্জ তোমার 4,000। ব্লাউজ পিসটা কাট করানোর পর থেকে শাড়িটার এরকম বডিতে বুটাগুলো যাবে, এগুলো সব রেশম দিয়ে করা, রেশম থ্রেড দিয়ে, ঠিক আছে? প্রাইস রেঞ্জ 4,000। এরপর মনে হলো কি আমি এই ম্যাচিং, যেহেতু রেড শেডিংটা আমাদের শুরু হয়েছে, তো তোমরা এই রেড শেডিং এর উপর যা কিছু কালার দেখাচ্ছি সব কালারগুলোতেই সরাসরি করানো যাবে, যে কোনো ডিজাইনে 2,000 বুটা, হেভি ওয়ার্ক, ট্র্যাডিশনাল ওয়ার্ক সব কটাতেই পেয়ে যাবে, যদি বলো করে দেওয়া যাবে, যেহেতু রেড সেটিংটা আছে। যখন যেই সেটিংটা থাকবে, আমি কিছু কিছু শাড়ি দেখাতে দেখাতে বলে দেব, তখন সেই কালারগুলো চাইলে পাবে। এরপর কি রেডটা কমপ্লিট হয়ে গেল তখন কেউ বললে আমাকে এই কালারটা করে দাও, তখন আমি অর্ডারটা নিতে পারবো না, কারণ আবার নেক্সট কখন রেড হবে তার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? এটা আসছে তোমার লুকসটা, যেহেতু এগুলোর উপরে হোয়াইট কালার দিয়ে ওয়ার্ক আছে, তো মর্নিং এ পড়লে না তোমরা পার্লস দিয়ে পড়তে পারো, পার্লস দিয়ে খুব সুন্দর লাগবে দেখতে, যেহেতু হোয়াইট ওয়ার্কটা আছে। কালারটাও খুব সুন্দর, একটা আনকমন কালার, রামা গ্রিন টাইপের কালার, মোবাইলের ব্যাক কাভার গুলো দেখতে এই ধরনের কালারের এখন হচ্ছে প্রাইস, হ্যাঁ মানে স্পেশালি এমআই এর মোবাইলস এর এই ধরনের ব্যাক কাভারটা দেখা যায়, পিওর রেড আঁচল। প্রাইস রেঞ্জ আসছে 4,000, আর একদম তোমার মাখনের মতো সব শাড়িগুলো, আমি দেখো একটা জাস্ট ফোল্ড করে দেখিয়ে দেব, একদম নো স্টার্চ, কোনো স্টার্চ নেই, আর এত ফ্ললেস এর কাতানের কোয়ালিটিটা, মানে একটা ছোট্ট আমি যদি ক্লাচ ইউজ করি সেটা তো না, আমার তো সেম হবে না, ঠিক আছে? দেখো নিজের ফটো রোলের মতো পড়ে না, তাই ওই যে যা লাইক তোমার গ্রুপে রিভিউ দিলে পরে, আচ্ছা থ্যাংক ইউ। শাড়ি তো পরে ফটো দেখ না, আমি কম একবারই দিয়েছিলাম কে, হ্যাঁ গুঞ্জাতে একটাই দিয়েছিল পরে,
বিনা পড়ে ওরকম লাইক, তাহলে পড়লে কি হবে ভাবো। জাস্ট এখন বুক করলে ডেলিভারিতে প্রবলেম না, কোনো প্রবলেম নেই। কিছু কিছু জায়গা যেগুলো মহারাষ্ট্রে বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গাতেই অ্যাভেলেবেল আছে, একটু ভালো লাগে মানে নেবে তারা বুঝতে পারে কিরকম পড়লে। হ্যাঁ একটা জিনিস মানে এই যে দেখাচ্ছি এই কাঞ্জিভরমটা আমি যদি দেখাতাম না তোমরা অতটা হয়তো বুঝতে পারতাম যে কতটা ভালো লাগে জিনিসটা পড়ে আছে বলে। এটার একটা যে টোটাল ওভারঅল লুকসটা সেটা বোঝা যাচ্ছে। এই একটা কালার ব্ল্যাক এর সাথে আগের দিন একটা দেখিয়েছিলাম অলিভে, এই কালারটাও আমার কাছে খুব ডিমান্ড থাকে। এটা হচ্ছে তোমার স্ট্রবেরি কালার। আর এই যে বক্স ডিজাইন বক্স ফর্মে আঁচলটা করা, যেটা একটু কাছের থেকে দেখিয়ে দাও, দেখো বক্সের কালার গুলো কিন্তু খুব ইউনিক ভাবে করা আছে। হোয়াইট ইয়েলো হোয়াইট ইয়েলো এভাবে চেঞ্জ করা আছে, আর বোথ সাইডটাকে স্ট্রাইপ দিয়ে কভার করা হয়েছে। প্রাইস রেঞ্জ শাড়িটার 4000। এগুলো সব কটা সেলফ মার্ক সার্টিফাইড। আঁচল আর ব্লাউজ এর কালারটা স্ট্রবেরি কালার। তুমি আজকে ফিনিশ করো না, কারণ ওটা ইউটিউবে আপলোড হচ্ছে, তো তুমি জানো না প্রসিডিউরটা, তুমি শুধু শেষ করলে পেঁয়াজের খোসার যে কালারটা হয় না ওই রকম টাইপের। প্রাইস রেঞ্জ শাড়িটার এটার তোমার 4000। কলাক্ষেত্র বিশ্ব বাংলা যে যেটা বলতে পারো। ব্লাউজ পিসটা কাট করার পরে এই ওয়ার্কটা শুরু হয়ে যাবে, পিওর ব্ল্যাক কালার, এরকম ভাবে ওয়ার্কটা যাবে একদম সেম। হ্যাঁ না থান দেখাবো না আজকে, দেখাবো তোমার সিঙ্গেল প্লেন জরি বর্ডার, মানে এই ওয়ার্ক গুলো থাকবে না, প্লেন জরি বর্ডার যেগুলো দেখায় না সেম শাড়িগুলো, এটা আসবে তোমার লুকসটা। প্রাইস রেঞ্জ আসছে এটার 4000, ঠিক আছে। এটা আসবে আঁচলের পোর্শনসটা, এটা সেম ব্লাউজ, প্রত্যেকটা যেটা যেরকম আঁচল সেম ব্লাউজটাও থাকবে। প্রাইস রেঞ্জ এই শাড়িটার 4000। এই শাড়িটা না যারা মানে তোমার ব্ল্যাক পরবে বাট একটু আলাদা ম্যাচিংস চাইছো, ব্ল্যাক এর সাথে নর্মাল ম্যাচিংস বলতে রেডটাই ম্যাক্সিমাম হয়, তারা এটা দেখতে পারো। এটা স্ট্রবেরি টাইপের কালারটা আছে, বললো একবার দেখে ভাই রিভিউ দিও। দেখ স্নেহা তোমার নিউ অনুভব গ্রুপে তার 2K বুটা ওয়াইন এর সাথে রেড স্বর্ণশাড়িটা বানানো পসিবল? 2K বুটা ওয়াইন রেড কোনটা বলছো বলতো, আমাকে একটু পিকচার দিও। 2K বুটা উইথ ওয়াইন এর সাথে রেড স্বর্ণচুরি 2000 বুটাই ওয়াইন রেড বলতে, আমি রিসেন্টলি একটু আগে যে জরি চেক কাতানটা দেখালাম ওই ম্যাচিংসটা বলছো, ওটা হলে পসিবল হবে, কারণ রেডটা সেটিং আছে এখন। আর যদি অন্য কোনো ডিজাইন বলো তাহলে আমাকে দেখতে হবে। 2000 বুটাটা আমাদের মোটামুটি সবসময়তেই চলে, তো ওইটাতে তোমরা যে কোনো কালার বললে সেটা করা যাবে। হোয়াইটটা বাদ দিও, হোয়াইটের সেটিং নেই, বাদ বাকি যে কোনো কালারে মোটামুটি পসিবল। কফির সাথে কি বলছে যে আমার সাইডে তো ডিসপ্যাচ করনি, বারণ করেছিলাম স্যাটারডেতে ফোরটি দেখার পর করো। তোমারটা মনে নেই গো এখন, সবার অসুবিধা নেই, তুমি 4D-টা আলাদা ডিসপ্যাচ করবো। কি বলতো এখন না সপ্তাহে 3 দিন ডিসপ্যাচ হচ্ছে, এরপর অনেকে লেট হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমার এক্স্যাক্টলি মনে নেই তোমারটা করা হয়েছে না হয়নি। যদি হয়ে গেছে তুমি স্যাটারডেতে দেখে আবার করে দেবো। ডেলিভারি চার্জ তো তোমাদের বেঙ্গলে তো এক্সট্রা করে দিতে হচ্ছে না, তো অসুবিধে কিছু নেই। আচ্ছা এটা আসছে আরেকটা কালার, এটা বেগুনি ব্লু এর সাথে আসছে, এটা রেড কালার, এটা প্রজাপতিতে আছে। প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার তোমার 4000। এটা যারা ম্যারেড মানে যারা বিয়ের তত্ত্বে নেবে ভাবছো, এরকম একটা প্রজাপতির মোটিভস বালা নিতে পারো, কালারটাও খুব সুন্দর এবং এটা উইদাউট ব্ল্যাক টাচ, এটাও রেডে বোনা। প্রাইস রেঞ্জ আসছে 4000। এটা আসছে ব্লাউজ পিসটা, এটা আসছে ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য। এগুলো বিশ্ব বাংলা শাড়ি বা তোমার কলাক্ষেত্র যে যেটা খুশি বলতে পারো। প্রাইস রেঞ্জ 4000। বডির যা কিছু ওয়ার্ক আছে এভরিথিং এই হোয়াইট থেকে শুরু করে রেডের ওপরে যে ওয়ার্ক গুলো গেছে সবটাই কিন্তু তোমার তাতে বোনা, ঠিক আছে। সুন্দর শাড়িগুলো থ্যাংক ইউ, দারুণ হয়েছে শ্রেয়া, থ্যাংক ইউ। তুমি একটু রিভিউ দিও আমার গ্রুপে বা এই গ্রুপে। গ্রিন কালারের কাঞ্জি ভরো, প্যারেট গ্রিনটা দিদি আজ নেই, তুমি যে কালারটা বলেছিলে না আমি ট্রাই করেছি, বটল গ্রিন একটা দেখিয়েছি পাটলি পান্ডুতে, ঠিক আছে। আর ওই স্টাইলেরই দেখিয়েছি অরেঞ্জের সাথে গ্রিন, তুমি ওটা দেখতে পারো কিছুটা ওইরকম টাইপের কালারটা। এটা আসবে বডি পোর্শনসটা, ভীষণ ফ্ললেস শাড়িগুলো,
খুব ভালো এগুলোর ফল হয়, আর এগুলো তোমাদের মর্নিং নাইট বোথ টাইমস পড়তে পারবে। মর্নিং এ পড়লে ট্রাই করবে একটা থ্রি লেয়ার পালস এর সাথে পড়লে, আর নাইটে পড়লে গোল্ড জুয়েলারির সাথে, যেহেতু গোল্ডেন জারির বর্ডারটা আছে তো গোল্ড জুয়েলারির সাথে যাবে, আর যেহেতু হোয়াইট ওয়ার্কটা আছে তো তাই জন্য তোমরা এটা হোয়াইট কোনো জুয়েলারির সাথেও পড়তে পারো। লাইক পালস এর তিনটে লেয়ার একটা সাইড বিগ পেন্ডেন্টস, বা তোমার মানে যেগুলো ওই লং হারগুলো হয় না, কি বলে পালসের যেগুলো সীতাহার হয় ওই রকম টাইপ, ওইগুলোর সাথেও পড়তে পারো। কোনো ব্ল্যাক টাচ নেই, বিয়ের তত্ত্ব থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে এই কালারটা পড়তে পারো, বেশ ব্রাইট। যারা উডবি ব্রাইড আছো বা বাচ্চাদের রাইস সেরিমনি এসব কোনো প্রোগ্রাম আছে, তাতে করে কি হয় নিজেদেরকে একটু ফ্রি থাকতে হয়, ম্যাক্সিমাম গেস্টরা আছে তাদের অ্যাটেন্ড করা, তো সেখানে যদি খুব অ্যাটায়ারটা আমাদের হেভি হয় তখন আমাদের কি প্রবলেম হয়, তো সেক্ষেত্রে তোমরা এরকম একটা শাড়ি কিন্তু পড়তে পারো। কলকা পাড়টা, কলকা পাড় দুটো দেখিয়েছি, পিঙ্ক আর ব্লু কোনটা ভালো লাগবে? দুটোই বেটার, যদি তুমি কালারফুল চাও তো সেক্ষেত্রে পিঙ্কটা বেশি স্যুট করবে, আর যদি মনে হয় কি আমি অনেকটা টাইম অবধি পরবো তারই মধ্যে তাহলে নেভি ব্লু রেডটা, ঠিক আছে? দুটো ডিফারেন্ট পারপাসে প্রয়োজন, মানে যারা একটু অল টাইম ব্রাইট কালার স্পটে, যেরকম ব্লু পিঙ্ক রেড কালারের কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো কালারটাই পরা যাবে তাদের ক্ষেত্রে তুমি পিঙ্কটা নিতে পারো। যদি মনে হয় যে না আমি অনেকটা টাইম পরবো, কাঞ্জিভরম এই শাড়িগুলো তো মানে একবার নিলাম রয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমার ওই কালারটা নিলে অনেকটা লেন্থ এজ পড়তে পারবে, যেরকম 50 এজ পর্যন্ত নেভি ব্লু রেড মেরুন ম্যাচিংসটা পরা যাবে। এটা আসছে আরেকটা কালার, এটার বডি কালারটা একটুখানি মেটালিক শেড, এটা তসর নয় না তোমার, এটা বেজ কালার, এটা না কিছুটা হাইলাইটারের যে শেডগুলো হয় সেরকম টাইপের শেড, রেডের ওপরে উইভ করা আছে, তো এটা আসবে আঁচল পোর্শনসটা, এরকম পাখির বার্ডসের মোটিভস দেওয়া পুরো শাড়িটা, এগুলো উইভ, তাতে উইভ, প্রাইস রেঞ্জ 4000। এটা আসছে ব্লাউজ পিস, কন্ট্রাস্ট আঁচল কন্ট্রাস্ট ব্লাউজ পিস, পিওর বিষ্ণুপুরি 3-ply সিল্কে অল ওভার বডি, এরকম একটা করে বটল গ্রিন হবে, হ্যাঁ বটল গ্রিন হবে, আমি একটু পরেই দেখাবো, ঠিক আছে? এরকম তোমার একটা হার্ট শেপ যাবে পুরো শাড়িতে, এটা পান শেপ, হার্ট শেপটা পান শেপ, পান মোটিভসে আছে, আর এটা আসছে আঁচল পোর্শনসটা। এই কালারটা যারা রেডের টাচ পড়বে অথচ বডিটা খুব হেভি পড়তে চাইছো না, তারা এই কালারটা পিক করতে পারো। দেখো এটা আসবে, এরকম লুকসটা আসবে, ঠিক আছে? প্রাইস রেঞ্জ আসছে শাড়িটার 4000, এরকম হার্ট টাইপের শেপটা পুরো শাড়িটাতে করা আছে, প্রাইস রেঞ্জ 4000, বেঙ্গলের ফ্রি শিপিং। এই আসবে লুকসটা, এটা না যে কেউ নিতে পারো, টিনেজরাও নিতে পারো, শুধু এর সাথে ব্লাউজটা ভালো করে বানালে, বানিয়ে পরলে, আর একটা ব্রাইট রেড লিপস্টিক পরলে, যারা ম্যারেড আছে তারা একটা রেড বিন্দি ইউজ করতে পারো, তাতে আরও বেশি লুকটা খুলে আসবে। এটা আসবে আঁচল পোর্শনসটা, এটা থাকবে ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য। ব্লাউজটা তোমরা একটা ট্র্যাডিশনাল এরকম মোটিভস বানাতে পারো, বোট নেকও বানাতে পারো, দুটোই শ্যুট করবে। প্রাইস রেঞ্জ এটার থাকবে 4000, এটার সাথে রেড কালারের বা ডার্ক তোমার মেরুন কালারের পালসের সেটের সাথেও কিন্তু খুব ভালো যাবে এই জিনিসটা। এটার যে ওয়ার্কটা আছে না, এই ওয়ার্কটা তোমার মানে হোয়াইট দিয়ে আছে, তো তো মেরুন কালারের পালসের সাথে গোল্ডেন কালারের পেন্ডেন্ট ওয়ালা কোনো জিনিস ভালো লাগবে এর সাথে। এটা আসবে আঁচল পোর্শনসটা, প্রাইস রেঞ্জ 4000। প্রত্যেকটা শাড়ি ইজিলি ড্র্যাপ হবে, কারণ প্রত্যেকটা শাড়ি উইদাউট স্টার্চে আছে, একদমই তোমার ফ্ললেস একটা ব্যাপার থাকবে, যেটা তোমাদের শাড়িটা দেখবে আরামসে পরতে পারবে। স্নেহা অ্যান্ড স্যুট কোয়ালিটি বোথ মেনটেন করার জন্য স্যুট আর এত সুন্দর, থ্যাংক ইউ তোমার কাছে। অ্যাকচুয়ালি অনলাইন, হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয় না, অনলাইনে অনেকেরই একটা ভয় ভীতি থাকে যে এতটা মানে স্পেশালি, এগুলো তো কস্টলি জিনিস, 50-60 টাকার জিনিস না, তো তুমি কিনলে যদি ইন কেস কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে একটা ভয় থাকে, তো বাট আমার রিভিউগুলো দেখে নাও, আর এখন তো আমার সিল্কমার্ক নিজস্ব হয়ে গেছে, তো ওটা নিয়েও কোনো প্রবলেম নেই, মানে অথেন্টিসিটি নিয়ে, ঠিক আছে? তাও বলে নেবো সিল্কমার্কটা সব শেষ কথা নয়, সিল্কমার্ক এখন অনেকে অনেক কিছুর সাথে দিচ্ছে, তার মানে যেটা সেটা একদম 100% তোমার দারুণ কোয়ালিটি সেটা নয়, সিল্কমার্ক এটা প্রুফ করবে যেটা সেটা সিল্ক দিয়ে তৈরি, বাট সেটা
কোয়ালিটি কে কোন সিল্ক ইউজ করছে সেটা তো সিল্কমার্ক বোঝাতে পারবে না, সেটা তোমাদের নিজেদের বুঝে নিতে হবে, সেটা দেখতে পাবে। শাড়ি যখনই খুলবে, শাড়ি যখনই ড্র্যাপ হবে, সেটা ইজিলি বোঝা যায় সেটাতে কতটা স্মুথনেস আছে, কতটা ফাইন কোয়ালিটি সিল্কটা, একটা নিয়ে দেখতে পারো। আর আমাদের যেহেতু এই গ্রুপটা খুব জেনুইন গ্রুপ এবং সমস্ত সেলারদেরই খুব ভালো ভালো রিভিউ আছে, মানে হঠাৎ করে এরকম আমি কোনোদিন কাউকে রিভিউ দিতে দেখিনি যে যেটা কেউ তার মানে এতে কথা বলছে, সবারই মোটামুটি রিভিউ খুব ভালো। জুয়েলারি সেলারদের কথাও বলছি, মানে এটা তো একটা বেশ ভালো গ্রুপ যেটা থেকে তোমরা নিশ্চিন্তে শপিং করতে পারো, ছোটখাটো একটা মলের মতো। মানে আমরা যেরকম সাউথ সিটি বা ডায়মন্ড প্লাজা এগুলো যাই, একটা জায়গায় গেলে আমরা সমস্ত জিনিস একসাথে পাই, সেরকম আমাদের গ্রুপটাতে কি নেই। জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সালোয়ার থেকে শুরু করে সব পেয়ে যাবে, এবং সেটা খুব ভালো ভালো কোয়ালিটিরও রাখে সবাই। এটা আসছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, এটা ফুসিয়া পিঙ্কে, আর এটার কালারটা হচ্ছে বটল গ্রিন। এটা কিন্তু উইদাউট ব্ল্যাক টাচ বটল গ্রিন, বটল গ্রিন বেস হয় সবসময় ব্ল্যাকে, এটা পিঙ্কের ওপরে করা আছে। এটা একটা পিঙ্ক টোন আসছে, পুরো শাড়িটা থেকে পিঙ্ক টোনটা থাকবে, আর এটা থাকবে আঁচলের পোর্শনসটা। প্রাইস রেঞ্জ হচ্ছে এটার 4000, ঠিক আছে, এটা উইদাউট ব্ল্যাক টাচ অথচ বটল গ্রিন কালারটা, প্রাইস রেঞ্জ 4000। দুটো কালার রেডি হয়ে গেছে, কপার জড়ির কাজ থাকবে, তারপর কন্ট্রাস্ট পারে ভ্যারাইটি থাকবে, শুধুমাত্র স্বর্ণচুরির লাইভ হবে। 50 পিস স্বর্ণচুরি দেখাবো আমি ওই দিনে তোমার সানডে, একদম স্টার্টিং রেঞ্জ থেকে শুরু করে একদম ব্রাইডাল কালেকশন সবটা কভার করব, শুধু স্বর্ণ শরীর নাই, ঠিক আছে, মানে ভ্যারাইটি রেঞ্জে, কন্ট্রাস্ট বর্ডার, হেভি ওয়ার্ক, 2000 বুটা, ট্র্যাডিশনাল মোটিভস সব থাকবে। এটা আসছে আঁচল পোর্শনসটা, এটাও তোমার উইদাউট ব্ল্যাক টাচে আছে। হ্যাঁ, রেডেও হবে, রেড আমি নিয়ে বসিনি, আমি দেখিয়ে দেব। এটা তোমার নাম কলাক্ষেত্র আইদার বিশ্ব বাংলা যেটা বলছে, এটার বেস যেটা ডিজাইনটা সেটা হচ্ছে অল বডি ছোট্ট ছোট্ট এরকম ভিপ থাকবে, আর আঁচলটা কন্ট্রাস্ট কালারে হবে, আঁচলে একটা স্পেশাল ওয়ার্ক থাকবে, আঁচলটা যেটা যেরম কালার ব্লাউজ পিসটাও সেম কালারে হবে। এটা আসছে ব্লাউজ পিসটা, এটা না একটা অরেঞ্জিশ রেড, এটা মানে পিওর রেড দানা, ঠিক আছে, এটা আসছে আঁচল পোর্শনটা। প্রাইস রেঞ্জ হচ্ছে 4000, এটা আসবে পুরো বডিটা, ব্লাউজ পিসটা কাট করানোর পর থেকে হোল বডিটাতে এরকম ছোট্ট ছোট্ট উইভিং যাবে। প্রাইস রেঞ্জ শাড়িটার 4000, এটা আসছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। খুব সুন্দর এই শাড়িটা দেখতে পারো, এই কালারটা অনেকটা মানে ফ্রেশ লুকস দেয়, স্পেশালি এই ধরনের ব্লু কালার, ইয়েলো কালার, এগুলো আমি সবসময় সাজেস্ট করি, এগুলো দিনের বেলা যদি কারো পরার থাকে দেন এই কালারটা একদম একদম পারফেক্ট অপশন হবে। এই কালারগুলো না মর্নিং দিকে খুব ভালো লাগে, তুমি দেখবে একটা পলসের সাথে সেটার সাথে পরে যাবে কতটা মানে ব্রাইট লাগে। নাইটের জন্য ব্ল্যাক, রয়্যাল ব্লু, বেগুনি ব্লু, তারপর তোমার যে কোনো ব্রাইট শেডের কালার নাইটে খুব ভালো লাগে, বাট এই ধরনের কালারগুলো মর্নিংয়েও ততটাই কিন্তু সুন্দর লাগবে, পরতে পারবে, খুব বেশি জরির চিকিমিকি নেই। প্রাইস রেঞ্জ এই শাড়ির রেডেও হবে গো অর্পিতা, আমি নিয়ে বসিনি, ঠিক আছে, আমি একটা আনিয়ে নেব, এই ধরনের রেড আমি একটু পরে দেখিয়ে দেবো, বাট রেডে আছে, এটা একটা একটা রেড দেখো তো, এনে দাও, অনেকগুলো রেড আছে। প্রাইস রেঞ্জ এই শাড়িটার তোমার 4000, কলাক্ষেত্র বা বিশ্ব বাংলা, এগুলো প্রত্যেকটারই বেস মেটেরিয়াল পিওর বিষ্ণুপুরি থ্রি ফ্লাই সিল্কে হয়, জারি বর্ডার উইথ কন্ট্রাস্ট আঁচল অ্যান্ড বিপি, বেঙ্গলে ফ্রি শিপিং। আমার পেমেন্ট মেথডটা আরেকবার বলে নিই, কখন দেখাবে, সানডে লাইভ এর জন্য ওয়েট করছি, কখন দেখাবে কি জিনিসটা বলছিস, বুঝতে পারছি না। রেড দেখো রেডটা আমি দেখিয়ে দেবো তোমার পাশের পার্পলটা দেখাচ্ছি, স্বর্ণচুরির লাইভ সানডে 12:30 থেকে পারমিতা বিসিএম এই গ্রুপেই, ঠিক আছে, 12:30। ভ্যারাইটি অফ স্বর্ণচুরি, মানে স্বর্ণচুরির যত ধরন হয়, কন্ট্রাস্ট বর্ডার, 2000 বুটা, এভরিথিং থাকবে সানডে। আর স্যাটারডে থাকবে একটা, স্যাটারডে একটা স্পেশাল লাইভ করবো, যেটা তসর হ্যান্ড পেন্ট, তসর জরি বর্ডার, হ্যান্ড মধুবনি ওয়ার্ক, এই ধরনের জিনিসগুলো থাকবে স্যাটারডে। এটা আসছে তোমার বেগুনি ব্লু কালারটা, এটা একটু এক্সক্লুসিভ একটা ওয়ার্ক আছে, এই ওয়ার্কটা দেখো, এটা আসছে তোমার আঁচল পোর্শনসটা। ইকোতে যে প্রিন্ট মানে ডাইগুলো হয়
মোটিভস গুলো অনেকেই দেখেছো, ওই ইকত্তরতে উইভ করা আছে, এগুলো সব উইভ প্রিন্ট না। প্রাইস রেঞ্জ 4000। এটা আসবে আঁচল পোর্শনসটা, আঁচলটা যাতে আরো হাইলাইট হয়, শাড়িটা যাতে আরো একটা গর্জিয়াস লুকস পায়, তাই জন্য দেখো আঁচলটার বোথ সাইডটাকে একটা জারি দিয়ে চওড়া বর্ডার করা হয়েছে, মিডল পোর্শন সাথে ওয়াটটা আছে। বলছি যে গোল্ডেন ইয়েলো রেড কাজ করা আছে, সাইকেল লাস্টে দেখাবো বলেছে। গোল্ডেন ইয়েলো কাজ করা আছে, ওই ওই ওইটা ভালো করে এটা বলছে। ও আচ্ছা হ্যাঁ, ওটা একটা বলে দাও, গোল্ড মানে বেজ কালার, চকলেট কালারের মিনি আছে, রেড কালারের মিনিটা নেই, ও যেটা আছে সেটাই দাও না, একবার দেখিয়ে দি। ঠিক আছে, তুমি দু রকম ইয়েলো হয়, একটা আর একটা ব্লু মিনেও আছে, ব্লু মিনেটাও আনবে, মাস্টার্ড ইয়েলো কালারের উপরে বলছো তো, মানে গোল্ডেন ইয়েলোটা দেখিয়ে দেবো। এটা আসছে ব্লাউজ পিস, লাইট কালার দেখাবে সাইডেতে, হ্যাঁ লাইট কালার, পেস্টেল শেড, আইস ব্লু, তারপর তোমার একদম পেস্টেল পিঙ্ক, এই ধরনের কালারও থাকবে, ব্রাইট কালার সব থাকবে, লাইট, ব্রাইট, হালকা ওয়ার্ক, হেভি ওয়ার্ক, ট্র্যাডিশনাল, উইদাউট ফিগার, ম্যাক্স ম্যাক্সিমাম যতটা আমি কভার করতে পারবো, মানে শুধুমাত্র স্বর্ণজড়ি স্পেশাল, আদার্স আর কোনো শাড়ি থাকবে না, শুধু স্বর্ণজড়ি থাকবে, কপার জারি, গোল্ডেন জারি ম্যাক্সিমাম থাকবে। এটা আসছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা কাট করার পর এটার ওয়ার্ক স্টাইলটা একটু ডিফারেন্ট, এটা কিন্তু এরকম ওয়ার্কটা যাবে, এই একটা ইকতের তোমার মানে এগুলো উইভ করা প্রিন্ট না, ইকতের যেরকম তোমার ডাই গুলো দেখেছো এরকম, আবার একটা আবার কিছুটা গ্যাপ, আবার একটা এরকম করে পুরোটা যাবে, এটা ফ্রন্টটা যখন পড়বে তখন এরকম থাকবে। প্রাইস রেঞ্জ একদম নতুনত্ব স্টাইল, কলাক্ষেত্রে এই ধরনের স্টাইল একদমই আনকমন। প্রাইস রেঞ্জ হচ্ছে এই শাড়িটার তোমার 4000। ঠিক আছে, এটার একটা পিঙ্ক ইয়েলো আমি আমার বিবাহ বার্ষিকীতে পড়েছিলাম, নতুন তৈরি হয়েছিল আমাদের বাড়িতে তখন, আমার শাড়িটাই ফার্স্ট ছিল। এটা না, এটা বেগুনি ব্লু, এটা রয়্যাল ব্লু না, রয়্যাল ব্লুর কালারটা আরো ব্রাইট হয়, মানে আরো তোমার ব্লু ব্লু টাইপের ব্যাপারটা হয়, এটা দেখো একটু বেগুনি ব্লু। প্রাইস রেঞ্জ এই শাড়িটার আসছে তোমার 4000। ঠিক আছে, এগুলোর সাথে যখনই তুমি একটা হেভি জুয়েলারি পরবে না, লুকসটা অনেক ব্রাইট হয়ে যাবে। প্রাইস রেঞ্জ এটার 4000। এটা আসবে আঁচল পোর্শনসটা, এটার ব্লাউজটা থাকবে এটা। ঠিক আছে, প্রাইস রেঞ্জ আসছে এটার 4000, রেডটা দেবে, এটার প্রাইস রেঞ্জ আসছে 4000। এটার অপোজিটটাও পরানো যাবে, প্রাইস রেঞ্জ হ্যাঁ যে কোনো একটা দাও আমি দেখিয়ে দিই। আচ্ছা, এই রেডটাই দেখিয়ে দেবো, এটা আসছে তোমার আঁচলটা, এটার কালারটা ভীষণ ব্রাইট, এবং ভীষণ ব্রাইট হলো এটা অনেকটা দিন পরা যাবে, যেহেতু বডি কালারটা একটু কালচে টাইপের বেগুনি ব্লুটা আছে। প্রাইস রেঞ্জ আসছে 4000। ওই সেম জিনিসের আরেকটা কালার দেখিয়ে নিই, যেটা প্যারেট গ্রিনের সাথে ফুসিয়া পিঙ্ক, এই কালারটাও খুব ভালো রেসপন্স থাকে, স্পেশালি এই কালারের যে ম্যাচিংসটা আছে না, ম্যাচিংসটা খুব ভালো লাগে, যে কোনো ওয়ার্ক করাও এই জিনিসটাতে খুব ভালো খোলে। প্রাইস রেঞ্জ শাড়িটার আসছে তোমার 4000। ঠিক আছে, 4000 আসবে প্রাইস, আঁচলটা পুরো এরকম ফুসিয়া পিঙ্ক কালারটার ওপরে এটা ভি, এগুলো সব হ্যান্ড ওভেন মানে তাঁতে করা আছে, এই পোর্শনটা জারি দিয়ে বর্ডারটা করা আছে। প্রাইস রেঞ্জ আসছে 4000। প্যাস্টেল শেডের কলাক্ষেত্র না, প্যাস্টেল শেডটা তো আজ নিয়ে বসিনি, প্যাস্টেল শেডের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট একটা লাইভে আমি বলে দিও, আমাকে একটু মনে করে দেখিয়ে দেবো। এটার প্রাইস থাকবে 4000, এটা থাকবে ব্লাউজ পিস ফুসিয়া পিঙ্কে, পুরো বডিটাতে তোমার এই ওয়ার্কটা যাবে, এই স্কোয়ার স্কোয়ার টাইপের ইকতের যে মোটিভস গুলো হয় ওই রকম টাইপের ওয়ার্কটা পুরো বডিতে যাবে। 12000, আমারটা চেন্নাই থেকে নেওয়া, চেন্নাই পটিস থেকে নেওয়া, আমি আজকে অনেক কটা কাঞ্জিবরম দেখিয়েছি, এরকম হেভি ওয়ার্কেও দেখিয়েছি, পেয়ে যাবে। একটুখানি লাইভটা একটু ফলো রেখো, রেকর্ডেড লাইভটা তোমাদের সময় মতো দেখে নিও। অর্পিতা তুমি রেড বলছিলে, এটা দেখতে পারো, এটা একটা আছে, আর একটা দুটো রেড আমি দেখিয়ে দেব, এটাও তোমার আসবে সেম প্রাইস 4000 প্রাইস। এটার আঁচলটা মনে হচ্ছে বার্ডসে করা আছে, দেখে নিচ্ছি এক সেকেন্ড, প্রাইস রেঞ্জ আসছে তোমার 4000। ঠিক আছে, হ্যাঁ এটা বার্ডসে করা আছে, যেরকম ওই মেটালিক একটা তসর টাইপের গোল্ডেন কালার ছিল না, ওটা যেটা দেখালাম ওই সেম ওয়ার্কে কালার ম্যাচিংসটা রেডের সাথে বেগুনি ব্লু। এটা আসবে আঁচলের পোর্শনসটা, এটাতে কোনো ব্ল্যাক টাচ নেই, এটার ব্লাউজ পিসটা আসবে এটা। প্রাইস রেঞ্জ সেম 4000, পিওর বিষ্ণুপুরি 3-ply সিল্ক, এগুলো সব কটা হচ্ছে সিল্ক মার্ক সার্টিফাইড, এটা পুরো বডির ওয়ার্কটা আসবে। ব্লাউজ পিসটা কাট করার পর
পুরো বডিটা যাবে এই ধরনের ওয়ার্কের মধ্যে স্কোয়ার স্কোয়ার মোটিভস থাকবে প্রাইস রেঞ্জ এটার 4000 ঠিক আছে বেঙ্গলে ফ্রি শিপিং বেঙ্গলের বাইরে শিপিং চার্জেসটা এক্সট্রা মোটামুটি এই শাড়িগুলোর ক্ষেত্রে 70-80 রুপিস আসছে চার্জেস এটা আসছে তোমার রেড কালারের মধ্যে আর একটা দেখাচ্ছি অরেঞ্জের সাথে এটা কিন্তু ডুয়াল টোন অরেঞ্জ এটা তোমার মানে যেটা নর্মাল অরেঞ্জটা হয় সেটা না টু টোন অরেঞ্জ ফুশিয়া পিঙ্কের উপরে অরেঞ্জটা ভি হয়েছে তার জন্য একটা ডাবল ইফেক্ট দেবে মানে ক্রস কালার এটা প্রাইস রেঞ্জ সেম 4000 আসছে প্রাইস আঁচলটা আসছে বটল গ্রিনে আর বডির যে কালারটা এটা দেখো ডুয়াল টোন অরেঞ্জ মানে এটা পিঙ্কের সাথে ভি হয়েছে তাই জন্য এরকম একটা যে জায়গাগুলোতে ফোল্ড পড়বে সে মানে ভাঁজ ভাঁজ পড়বে সেখান থেকে এই পিঙ্ক টোনটা রিফ্লেক্ট করবে প্রাইস রেঞ্জ এটার 4000 আর অল্টার কালারটা আমাদের দেখাও না দিদি ওটার অল্টার কোনটার অল্টার আমাকে বলো আমি অনেকদিন তোমার লাইফ ফলো করি খুব এলিগেন্টলি ডিসক্রিপশন সুপার থ্যাংক ইউ টুমরো কালেকশনগুলো সব ক্লাসিক নেটওয়ার্ক নেওয়ার ইচ্ছা আছে নেব একদম একদম লাইফগুলো একটু ফলো রেখো যখন তোমার মনে হবে তুমি কমফোর্টেবল তখন নেবে দেখলেই নিতে হবে এমনটা নয় ঠিক আছে তো একটুখানি রিভিউ জানাও মানে আর কী কী ধরনের জিনিস তোমরা দেখতে চাইছো স্পেশালি বিষ্ণুপুরী সিল্কের আর কি ধরনের ভ্যারাইটি করা যায় সেগুলো বললেও আমি ট্রাই করব এটা আসছে ব্লাউজ পিসটা গ্রিনটা দেখো এই যে তোমার ওন হ্যাঁ সব করে আমাদের পরে বললেও পাওয়া যাবে একটু টাইম দিতে হবে যেরকম কি কালার করতে হয় তো সুতো কালার করতে হয় সেটিংটা একটা ব্যাপার থাকে সব সময় সব সেটিং গুলো চলে না তোমার যদি এই কালারটাই প্রয়োজন হয় মোটামুটি আমাকে 1 মান্থ আগে থেকে বলে রাখলে আমি বলে দেব যে হ্যাঁ এরপর আমাদের পিঙ্কটা সেটিং হবে তখন তুমি পাবে এইটা বলে দিতে পারবো বাট পাবে না আর এটাই লাস্ট পিস এরকম না এটা আসবে লুকসটা ঠিক আছে প্রাইস রেঞ্জ আসছে এটার তোমার 4000 এটা আসবে বডি পোর্শনসটা এবং এটা আসবে আঁচল পোর্শনসটা প্রাইস রেঞ্জ 4000 এটা আসবে হালকা শেডে হবে হ্যাঁ লাইট শেডে হয় লাইট বলতে তোমার লাইট পিঙ্ক হয় স্কাই হয় অফ হোয়াইট কালার হয় তসর কালার হয় মভ হয় প্রচুর লাইট কালার আমি আগে দেখিয়েছি হ্যাঁ আমি আবার একদিন লাইট শেডেরগুলো দেখিয়ে দেবো সি গ্রিন হয় স্কাই ব্লুর সাথে পিঙ্ক হয় যেই পেস্টেল শেডের জরি পারগুলো আমি দেখাই সব কটাতেই তোমার এ ধরনের ভিভো দেখায় আগেও দেখিয়েছি আবারও দেখাবো আচ্ছা একটু একটা লাইট শেড দেখিয়ে দিই লাইট বলতে এটা খুব লাইট না মোটামুটি এক ধরনের লাইট শেডই বলতে পারো ল্যাভেন্ডার টাইপের কালারের সাথে স্কাই ব্লু কালার মাদের পরার জন্য অনেকে বলেছিল যে এটা খুব ডার্ক শেডে নয় আবার যে একদমই খুব যে সাদা সেটাও না এটা কাইন্ড অফ ল্যাভেন্ডার টোন ঠিক আছে আর এটা যেটা ব্লাউজ পিসটা আছে এক্সট্রিমলি গর্জিয়াস এটা না একটু সি গ্রিন টাইপের কালারটা মানে সি গ্রিন না এটাতে এটাতে ব্ল্যাক এই শাড়িগুলো ব্ল্যাক আছে এগুলোর ব্ল্যাক হ্যাঁ দেখিয়েছি তো তোমার এর সাথে ওই আরে কি কালারের সাথে দেখালাম স্ট্রবেরি কালারের সাথে এটাতে কোনো ব্ল্যাক টাচ নেই এটা আসছে তোমার মানে ওয়ার্কের মধ্যে কোনো ব্ল্যাক নেই আঁচল পোর্শনসটা এটা ওশান গ্রিন বা আইস ব্লু কালারটা বলতে পারো আঁচলের যে কালারটা আছে না কাইন্ড অফ আইস ব্লু শেডটা এটা আসছে আঁচল পোর্শনসটা এইটা আসবে বডিটা এটা একটু পেস্টেল শেডের মধ্যেই আছে বাট তারই মধ্যে ম্যাচিংসটা খুব খুব যে লাইট সেটা না বাট সুন্দর ম্যাচিংসটা প্রাইস রেঞ্জ 4000 আমি তোমায় বুক করেছিলাম লাস্ট মান্থে করা কলাক্ষেত্র কিছু বললে না তো আচ্ছা আরেকবার আজকে লাস্ট মান্থে হয়তো সোল্ড আউট হয়ে গেছিল নিশ্চয়ই কোনো না কোনো রিপ্লাই তো পাবেই আমাকে আরেকবার আজ সেন্ড করে দিও আচ্ছা তোমরা যখন মেসেজটা সেন্ড করছো অনেকেই আমার যেটা পার্সোনাল নাম্বার সেটাতে করছো সেটা কিন্তু বুকিং নাম্বার না যেটা বুকিং নাম্বার সেটাতেই করতে হবে ওকে 9126374190 এটা বুকিং নাম্বার প্লিজ এইটাতে মেসেজ করো মেসেঞ্জার বা আদার্স কোনো যেগুলো পেমেন্ট নাম্বার আছে সেগুলো কিন্তু বুকিং নাম্বার না অনেকে ওইগুলোতে বুক করছো বাট ওটা বুকিং নাম্বার না ওটাতে করবে না যেটাতে আমার দেওয়া আছে এটাতে করো এই কালারটা দেখতে পারো এই কালারটা খুব সুন্দর আই শুটিং একটা কালার এটা আঁচল পোর্শনসটা সেম যাবে ব্লাউজ পিসটা প্রাইস রেঞ্জ এই শাড়িটার আসছে 4000 অল বডি এরকম বুটাটা থাকবে
এটা থাকবে আঁচল আর এটা থাকবে ব্লাউজ পিসটা ঠিক আছে প্রাইস রেট 4000 পিকক ব্লু কি দেখানো হয়েছে পিকক ব্লু এটা তো দেখাইনি পিকক ব্লু জরি চেকসে দেখিয়েছিলাম জরি পারেও দেখাবো ওকে জরি চেকসে দেখিয়েছিলাম এটার এটার ব্ল্যাক আচ্ছা যেটা দেখিয়েছি হ্যাঁ আমরা ব্ল্যাকটা আমি রিপিট করে দেবো দাও তো একবার ব্ল্যাকটার সাথে স্ট্রবেরি দেখিয়েছি প্রাইস রেঞ্জ 4000 ঠিক আছে এই একটা আছে আরেকটা লাস্ট ব্ল্যাকটা চলে গেছে আচ্ছা দেখিয়ে দেবো এটা দেখো এটা মেরুন টাইপের কালার এটা কিন্তু রেড না হ্যাঁ এটা রেড না এটা মেরুন টাইপের কালার প্রাইস রেঞ্জ সেম 4000 এটা আসবে বডিটা এটার বর্ডারটা একটু ডিফারেন্ট একটু তোমার হাইলাইট করা আছে বর্ডারটাকে বাদ বাকি বডির ওয়ার্কটা সেম আসবে আর আঁচলের ওয়ার্কটা থাকবে এরকম স্টার টাইপের প্রাইস রেঞ্জ সেম ভিভটা দেখো কত ঠাসা ভিভটা আছে প্রাইস রেঞ্জ এই যে ভিভটা একদম দূর থেকে চোখে আসছে মানে এতটা স্মুথলি বসেছে ভিভটা প্রাইস রেঞ্জ 4000 জারি বর্ডার কলাক্ষেত্র এটা আসবে ব্লাউজ পিসটা এটা স্লিভসে দেওয়া সব কটা থ্রি প্লাইয়ে অল আর সিল্ক মার্ক সার্টিফাইড পিওর বিষ্ণুপুরি জরি পার ভিভিন কাতান কলাক্ষেত্র বিশ্ব বাংলা চার পাঁচটা নাম আছে যেটা যেটা কমফোর্টেবল এটার একবার ব্ল্যাকটা এনে দিবি তো যে ব্ল্যাকটা দেখিয়েছি প্রাইস রেঞ্জ আসছে 4000 ঠিক আছে এটার অরেঞ্জটা একবার দেখাতে পারি আচ্ছা অরেঞ্জটা দেখিয়ে দিচ্ছি আর কোন কোন কালারটা বলো চেক সেট গুলো দেখাতে বলছো চেকসের চেকসটা ফোল্ড করে অরেঞ্জ আর নীলটা আচ্ছা অরেঞ্জ আর নীলটা একটু মনে করে লাস্টে আমাকে বলে দিও আমি রিপিট করে দেবো ঠিক আছে এটা আসবে অরেঞ্জটা এটা অরেঞ্জের সাথে বটল গ্রিন আছে আচ্ছা বটল গ্রিন হ্যাঁ রানী দেখিয়েছি ফুসিয়া পিঙ্ক কালার তো ফুসিয়া পিঙ্ক কালার না ফুসিয়া পিঙ্কটা দেখাইনি বডিটা ফুসিয়া পিঙ্কে চাইছো আছে আমার কাছে কালার তো প্রচুর আছে আমি মোটামুটি 10-12 কালার সিলেক্ট করে করে দেখাই ঠিক আছে মোটামুটি এগুলো ছাড়াও আমার কাছে আরো 10-20 ম্যাচিং পেয়ে যাবে কিন্তু সব তো একটা লাইভে দেখানো পসিবল নয় আমি ফুসিয়া পিঙ্ক এর সাথে আমার কাছে জয়শ্রী ইয়েলোতে রেডি আছে পুরনো লাইভ দেখে একটা কলাক্ষেত্র পছন্দ হয়েছে আমাকে স্ক্রিনশট দাও স্ক্রিনশট দাও যদি ওই টানাটা সেটিংটা রেডি থাকে অবভিয়াসলি বানানো যাবে ডেফিনেটলি বানানো যাবে যেরকম কি পিঙ্ক টানা অনগোইং আছে রেড আছে এই দুটোর মধ্যে যদি একটা হয় এটা পিকক ব্লুটা যেটা আছে উইদাউট জারি বর্ডারে জরি বর্ডার ছাড়া আছে ল্যাভেন্ডারটা একবার দেখাতে বলছি আর তোমার জরি পিকক ব্লুতে জরি চেকস পাবে এরকম যদি কলাক্ষেত্র নিতে হয় পিকক ব্লুতে পাবে বাট জরি বর্ডার পাবে না উইদাউট জরি বর্ডারে পিকক ব্লুর সেটিংটা আছে এটা আসছে ল্যাভেন্ডার টাইপের কালার তার সাথে এটা তোমার ওশান ব্লু টাইপের একটা কালার প্রাইস রেঞ্জ হচ্ছে অ্যাকোয়া ব্লু বলে প্রাইস রেঞ্জ 4000 ব্লাউজ পিসটাও সেম কালার ঠিক আছে জরি চেকস গুলো যেগুলো বলবে ওগুলো একটু আনলে আমাকে বলে দেবে একটু রিপিট করে দেবো নেক্সট দেখাবো যেটা পিকক ব্লু কালারটা অনেকেই চাইছো জরি বর্ডারে দেখাবো এগুলো একটু সরিয়ে দাও প্রাইস রেঞ্জ আসছে এই শাড়িগুলোর 4000 যেগুলো দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে বিশ্ব বাংলা কলাক্ষেত্র বা পারাচল বিভিং ও বলতে পারো নেক্সট যেটা দেখাবো পিকক ব্লুতেই দেখাচ্ছি তোমার জরি বর্ডার প্লেন জরি বর্ডার কোন বডিতে ওয়ার্ক থাকবে না অনেকদিন ওয়েট করছি জরি পার ব্লক প্রিন্টের জন্য আচ্ছা পেয়ে যাবে জরি পার ব্লক প্রিন্ট আমাদের হয়ে গেছে মানে কি সে বিষ্ণুপুরি থিমের উপরে নাকি যে কোন এর ফ্লোরাল টোলাল যা কিছু হোক চলবে যদি বিষ্ণুপুরি থিমের উপরে হয় তাহলে আরো এক সপ্তাহ দেরি হবে আর যদি তোমার যে কোনো হয় যেরকম ফ্লোরাল যে কোনো ধরনের নর্মাল সেগুলো হলে পেয়ে যাবে বিষ্ণুপুরি বলতে তোমার ঘোড়া প্রিন্ট থাকে মন্দিরের প্রিন্ট থাকে আর বিভিন্ন ধরনের যেগুলো এখানের কালচার যেরকম আদিবাসী ডান্স এই ধরনের প্রিন্ট থাকে এটা আসছে পিকক ব্লু কালার পিকক ব্লু এর দুটো টাইপস দেখাবো দুটোই সেম রেঞ্জ এগুলো হচ্ছে প্লেন জরি বর্ডার প্রাইস রেঞ্জ হচ্ছে 30-50 শাড়িগুলোর ওয়েট থাকবে 360-370 গ্রামের মধ্যে পুরো বর্ডারটা দেখো জারির বর্ডার এগুলো সব সিল্ক মার্ক সার্টিফাইড আমাদের ওন প্রোডাকশনে দুটোরই তোমার ডিফারেন্ট আছে দুটো কালার রেঞ্জ সেম ম্যাচিং ডিফারেন্সটা কোথায় আমি বলে দিচ্ছি এটার ব্লাউজ পিসটা এরকম থাকবে এটা হচ্ছে মেজেন্টা টাইপের একটা কোনো ব্ল্যাক তোমার ব্ল্যাক টাচ নেই এটা পিকক ব্লু কালার আমি কাছে তো এটা গায়ে নিয়েও দেখিয়ে দেবো এইটার আঁচলটা দেখো এটার আঁচলের স্টাইল আরেকটা যেটা দেখাবো দুটোর আঁচলের স্টাইল ডিফারেন্ট বাদ বাকি বডি কালার ম্যাচিং সব সেম ওকে এটা তিনটে আঁচল আছে মানে এটা বলছে আমি একটা ব্ল্যাক শাড়ি তোমায় সেন্ড করেছিলাম আচ্ছা
ওই টাইপের কি বানিয়ে দেওয়া যাবে? আমার না মনে পড়ছে না, তুমি আজ আরেকবার ভিডিও তো আমি দেখবো। এটা আসবে আঁচলটা, এটা একটু নিউ স্টাইলের আঁচলটা, যেরকম কি তিনটে কালার দিয়ে সাজানো হয়েছে আঁচলটাকে, আর জরির স্ট্রাইপটাকে এরকম ভাবে, মানে একটা কালার কমপ্লিট হচ্ছে জরির স্ট্রাইপ, আবার একটা কালার কমপ্লিট হচ্ছে জরির স্ট্রাইপ। মানে এটা একটু কাছের থেকে দেখাও তো, এটা স্পেশালি করা হচ্ছে প্রিন্টিং এর জন্য, মানে প্রিন্ট করালে কি হয় জরির উপরে প্রিন্টটা হতে চায় না, তো আমি ওই জন্য স্টাইলটা চেঞ্জ করে এরকম এটার উপরেও প্রিন্টিং এর কয়েকটা হবে দেখিয়ে দেবো, ওই হোয়াইট ডিসচার্জ ব্লক। ঠিক আছে, এইটা আসবে তোমার একটা স্টাইল, মানে আঁচলের স্টাইল, যদি স্টাইলটা পছন্দ হয় বলো, আমি এই স্টাইলে আরো অনেক কালার অপশন বানিয়ে দিতে পারবো। স্টাইলটা আঁচলে ডিফারেন্ট আর কিচ্ছু না। ঠিক আছে, প্রাইস রেঞ্জ 3250 সিম্পল জরি বর্ডার বিষ্ণুপুরি কাতান উইথ কন্ট্রাস্ট আঁচল অ্যান্ড ব্লাউজ পিস, এটা থাকবে বডি পোর্শনসটা, ভীষণ ফেমাস এই কালারটা এবং ভীষণই ব্রাইট গর্জাস একটা কালার, যে কোনো পার্টিতে তুমি আরামসে সাইডে ফ্লাওয়ার লাগিয়ে একটা এরকম, আর এটা যেরকম টোনটা না, মানে এই যে ক্রসিং যে কালারটা ক্রিয়েট হচ্ছে, এটা গোল্ড জুয়েলারির সাথে যতটা ভালো যায় ততটাই সুন্দর লাগে পার্লস জুয়েলারির সাথে, বোথ জুয়েলারির সাথে সেম ততটাই ইউনিক লাগবে। ঠিক আছে, এটা আসবে লুকসটা। আর জরি পার শাড়িগুলো যেহেতু সিম্পল, তো জুয়েলারিগুলো সবসময় একটু গর্জাস চুজ করবে, যেরকম কি একটা লহরি পরতে পারো, তোমার স্লিক কোনো ডিজাইনার নেক পিস পরতে পারো, চওড়া স্লিক না একটু চওড়া, যা পরবে সেটাই হাইলাইট। আমি যেরকম সিম্পল একটা মক চেন পরে আছি, এটাও হাইলাইট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কাঞ্জি ভরমের, এটা আসছে পিকক ব্লু এর, যেটা তিনটে আঁচল, আঁচলটা স্ক্রিনশট নাও কারণ সেম আরেকটা দেখাবো, ওইটা আঁচলটা ডিফারেন্ট হবে, এই একটা আঁচলওয়ালা, প্রাইস রেঞ্জ সেম 3250। এটা হচ্ছে এক ধরনের আঁচলের স্টাইল, এই স্টাইলটাতে আমি ব্ল্যাক মেরুন এসব কালারগুলো দেখিয়েছি। ঠিক আছে, প্রাইস রেঞ্জ সেম 3250 হচ্ছে এটার প্রাইস রেঞ্জ। আরেকটা পিকক ব্লু দেখিয়ে দিচ্ছি, যেটার তোমার আঁচলটা ডিফারেন্ট হবে, বাদ বাকি কালার ম্যাচিংসটা সেম হবে। ঠিক আছে, কালার ম্যাচিংসটা সেম হবে, এটার আঁচলটা একটু ডিফারেন্ট, আঁচলটা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এটার আঁচলটা, সরি, এটা আরেকটা আঁচল ছিল না মাল্টি কালারে, না না এটাই ছিল, এটাই ছিল। এটার আসছে আঁচলটা শুধুমাত্র তোমার এই রকম কালার দিয়ে, এই কালারটা হচ্ছে একটুখানি অরেঞ্জ স্টোন, মানে রেড দিয়ে বোনা আছে। ঠিক আছে, রেড দিয়ে বোনা আছে এই একটা কালার। আরেকটা আঁচল করিয়েছিলাম, ওইটা মনে হয় আনতে ভুলে গেছি, তিনটে আঁচল করানো হয়েছিল, একটা স্ট্রাইপ বালা আঁচল করানো হয়েছিল, একবার দেখবে তো যদি থাকে নিচে, মানে তিন চারটে কালারফুল স্ট্রাইপ যেটা আমাদের জরি পাড়ে আগে হতো ওই জিনিসটা, ওটাও আছে আছে আমি শিওর, বাট আমি নিয়ে আসতে ভুলে গেছি। এটা একটা আঁচল, এটা তোমার সিঙ্গেল কালার দিয়ে, মানে শুধু ব্লাউজ পিসের যে কালারটা ইউজ হয়েছে সেম কালারটা দিয়ে, প্রাইস রেঞ্জটা সেম 3250। ঠিক আছে, এটাও দেখতে পারো, যাদের ওইটা পছন্দ হবে। হ্যাঁ, রানি তো আছে, অরেঞ্জও আছে, না অরেঞ্জ অরেঞ্জ আছে, অরেঞ্জ আছে, অরেঞ্জ রানি দুটোই আছে। এটা আরেকটা কালার, যারা ওই আঁচলটা তিনটে কালারটা চাইছো না তারা এটা দেখতে পারো, প্রাইস রেঞ্জ সেম 3250 আসছে প্রাইস রেঞ্জ। এটা আসছে বডি পোর্শনসটা, আর এটার আঁচলটা আসবে, এটা একটা সিঙ্গেল কালার দিয়ে আছে। ঠিক আছে, এটা সিঙ্গেল কালার দিয়ে আছে, বডি কালার বোথ আর সেম, প্রাইস রেঞ্জ সেম 3250। এটা আঁচল পোর্শনস, এটা থাকবে ব্লাউজ পিসটা, ব্লাউজের পিসটা আসছে এই কালারটা, প্রাইস রেঞ্জ সেম 3250। পিওর বিষ্ণুপুরি জারি বর্ডার কাতান সিল্ক আছে, এগুলো আরামসে যে কোনো পার্টিতে পরো, জাস্ট জুয়েলারিটা একটু হাইলাইটেড জুয়েলারি পরো, মানে যে জুয়েলারিটা পরবে সেটা ফোকাস নেবে। তুমি যদি একটা বিগ পেন্ডেন্ট পরো একটা সিম্পল চেনের সাথে, সেটাও কিন্তু ফোকাসে থাকবে, কারণ কি সিম্পল ফ্রন্ট ইয়র পোর্শনের শাড়ি যেগুলো এরকম সলিড কালার সিম্পল হবে সেগুলোতেই তুমি জুয়েলারিগুলো হাইলাইট করাতে পারবে তোমার পছন্দ মতো হেভি জুয়েলারি। আগেরটার ব্লাউজটা মেজেন্টা ছিল, এটার বিপিটা একটু শেডটা হচ্ছে তোমার অরেঞ্জ স্টাইল, মানে রেড দিয়ে বোনা আছে, এক্সাক্ট কালারটা বলা মুশকিল কারণ এই রিফ্লেকশন থাকে তো রেড দিয়ে বোনা আছে, ওই জন্য ওরম একটা কালার ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি তোমার অরেঞ্জ কালার বললে, তো এটা আসছে অরেঞ্জ কালারে, প্রাইস রেঞ্জ আসছে কানেকটা কোথা থেকে নিয়ে, সার্চ কাহন ফেসবুক একটা পেজ আছে ওই দিদি থেকে পেয়ে যাবে, দত্ত পারমিতা দত্ত না, ঠিক আছে, সাজ কাহন
পেজটার নাম, এটা আসছে তোমার বডি পোর্শনসটা, এটা আসবে বডিটা, এটা তোমার ডুয়েল টোন মানে পিঙ্ক এর উপরে বোনা আছে, তো এরকম দেখো যে জায়গাগুলো ফোল্ড থাকবে সেগুলো থেকে পিঙ্ক টোনটা ক্রিয়েট হবে, এগুলো হচ্ছে ক্রস কালার, এটা বডি পোর্শনসটা। আঁচলটা আসছে এরকম কফি বা ওয়াইন কালার, এটা কফি ঠিক না ওয়াইন কালার, প্রাইস রেঞ্জ সেম 30-50 আসছে প্রাইস রেঞ্জ, এটা আসছে আঁচল ব্লাউজ পিসটা কফি ওয়াইন কালার, হ্যাঁ এটা আসছে ওয়াইন কালার, প্রাইস রেঞ্জ আসছে 3-50, পুরোটা আসছে এরকম ডুয়াল টোন একটা অরেঞ্জের মধ্যে, প্রাইস রেঞ্জ 30-50, পিওর বিষ্ণুপুরি কাতান সিল্ক, এগুলোর কিন্তু প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফাইড, সিম্পল বাট গর্জাস, গর্জাসটা তখন হবে যখন তুমি এর সাথে একটা হেভি লুকস দেবে নিজেকে, চাইলে তুমি সিম্পলও পড়তে পারো, যদি মনে হয় আমি এরকম শাড়িটা যেরকম সিম্পল আছে আমি সিম্পলই পরবো তো তাও পড়তে পারো। অনেকগুলো কমেন্ট মিস করে গেছি গো, জরিপাট ছাড়া পিকক ব্লু কলাক্ষেত্র তা দেখাবে আমার কাছে, না আমি নিয়ে বসিনি গো, আমার আনিয়ে নিতে হবে, নইলে তুমি আমাকে নেক্সট দিন একটু পিঙ্ক করে নিও, নেক্সট দিন আমি ফ্রি আছি মানে কাল আমার লাইভ নেই তো আমি কাল দেখিয়ে দেবো, আর নইলে পরশু দিনের লাইভে দেখিয়ে দেবো, আজকে পারলে আমি দেখিয়ে দিতাম, বাট নিয়ে আসার কেউ নেই, নিচের থেকে আনতে পারবে তুমি, জানো কোথায় আছে, উইদাউট পিকক ব্লু এ উইদাউট জরি বর্ডারে আছে, খুঁজে পাওয়া মুশকিল, তোমরা খুঁজে পাবে না, আমি রেখেছি তো, প্রাইস রেঞ্জ আসছে তোমার 30-50 এটা। আচ্ছা নেক্সট একটা দেখায় তোমার একটা ডিফারেন্ট টাইপের কালার, এই কালারটা তোমার খুব একটা চট করে দেখতে পাবে না, এটা হচ্ছে মেটালিক ইয়েলো কালার, ঠিক আছে এই কালারটা হচ্ছে মেটালিক ইয়েলো, মেটালিক ইয়েলো এই কারণে কালারটাতে এমনি করে রাখছে, দেখো একটা ব্লু রিফ্লেকশন থাকবে, এটা কিন্তু অলিভ না, অলিভে এরকম টোন থাকে না, এটা মেটালিক ইয়েলো, প্রাইস রেঞ্জ এইটার হচ্ছে তোমার 30-50, যারা ফার্স্ট টাইম বুক করছো ডেফিনেটলি করুন, সবাইকে দেওয়ার চেষ্টা করব, শুধু একটুকু ভেবে করবে যে তুমি শাড়িটা নেবে, কনফার্মলি নেবে তবেই করবে, আদারওয়াইজ কিন্তু স্ক্রিনশট দেবে না, কারণ কি হয় এতে করে যারা সত্যি শাড়িটা নিতে চায় যাদের প্রয়োজন তারা জিনিসটা পাচ্ছে না, আমি সববার মানে সবসময় টাইমটাকে বেশি প্রেফার করি, যে ফার্স্ট দিয়েছে অবভিয়াসলি সেই ফার্স্ট পাবে, এবং আমার শাড়ির পেমেন্টের টাইমও অনেকক্ষণ 24 আওয়ার্স টাইম থাকে আফটার কনফার্মেশন, আমি যদি রাত 10টাতেও করি তাও তুমি নেক্সট ডে রাত্রি 10টা পর্যন্ত টাইম পাবে পেমেন্টের, পে করে ফুল স্ক্রিনশটটা দিও, যেটাতে ট্রানজাকশন আইডিটা মেনশন থাকবে, যেটা তোমার ফুল অ্যাড্রেস হবে সেটা শেয়ার করবে, একটা অ্যাক্টিভ নাম্বার দেবে যেটাতে তুমি কলটা রিসিভ করবে, ডেলিভারিতে গেলে তো পিন ওটিপি যাবে সেটা তোমাকে বলতে হবে, আর যদি তোমার ডিটেলসে যায় সেক্ষেত্রেও কল করবে, সো প্লিজ অ্যাক্টিভ নাম্বার দিও যেটা তোমরা রিসিভ করবে সেরম নাম্বার, আর প্লিজ তোমরা ট্রানজাকশন ডিটেলসটা শেয়ার করো, স্ক্রিনশটটা দাও পেমেন্টের, যাতে করে নাম্বারটা মানে একই শাড়ি 10 জন পে করছে সেম প্রাইস, পার্টিকুলারলি তোমারটা কোনটা সেটা জানতে আমার সুবিধা হয়, রিমার্কও করে দিতে পারো, রিমার্কস অপশনে গিয়ে তুমি যে শাড়ির কালারটা চুজ করেছো, হ্যাঁ আমি বলে দিয়েছি, পেমেন্ট কিন্তু কেউ ওয়ালেট থেকে করো না, রিসেন্টলি খুব প্রবলেম হয়েছে একজন ওয়ালেট থেকে করেছে, আমি ওইসব ওয়ালেট ফোয়ালেট ইউজ করি না, এখানে ওরকম কোনো অপশনও নেই যে করে দেবো, তো ওটাতে খুব প্রবলেম হয়, যেগুলো আমার পেমেন্ট অপশনস আছে জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার, এইগুলো যদি নেটওয়ার্ক ইস্যু থাকে সার্ভার ডাউন থাকে ওয়েট করে যাবে, নেক্সট ডে পে করবে বা কোনো ফ্রেন্ডের দিয়ে করে নিতে পারো, বাট আদার্স কোনো অল্টারনেটিভ অপশনে করবে না, এটা আসবে বডি পোর্শনসটা, ঠিক আছে যেটা আমি দেবো সেটা দিয়েই করবে, আদার্স অন্য নাম্বারে কিন্তু করবে না, দুটো নাম্বার থাকবে আমার, একটা আমার একটা আমার বোনের, ওই নাম্বারগুলোতেই করবে, এটা মেটালিক ইয়েলো, প্রাইস রেঞ্জ ইজ 30-50, দেখো কালারটা দেখো জাস্ট ডুয়েল টোনটা এইভাবে রিফ্লেকশনটা দেবে, ভীষণ আনকমন একটা কালার, আর এটা আরও ব্রাইট হবে যখন এই ব্লু ব্লাউজটার উপরে দিয়ে যাবে, ক্রস ক্রস করবে তো, ব্লু ব্লাউজটা তোমাদের শোল্ডারে থাকবে তার উপর দিয়ে শাড়িটা ক্রস করবে তো খুব ব্রাইট হয়ে যাবে শাড়িটা, টোটাল যে ওভারঅল লুকসটা খুব ব্রাইট থাকবে, প্রাইস রেঞ্জ থাকছে 30-50, এই কালারটার নাম হচ্ছে একটা মেটালিক ইয়েলো, কারণ কি এটা পুরো শাড়িটা থেকে এরকম একটা কালার বেরিয়ে আসবে, ব্লু কালারটা এত ব্রাইট না ওর উপরে বোনাটা হয়েছে তো তাই জন্য এরকম একটা করে লুকস তো থাকবে, প্রাইস রেঞ্জ হচ্ছে 3-50, ভীষণ আনকমন কালার বিষ্ণুপুরি সিল্কে, এটা এই ধরনের স্বর্ণচরিও আমি করিয়েছিলাম অনেক দিন আগে, সৃজিতার মনে হয় এই কালার একটা অর্ডার আছে পেয়ে যাবে, কালারটা রেডি হচ্ছে, প্রাইস রেঞ্জ 30-50, ঠিক আছে 30-50, তোমরা অপশনস দিয়ে বুক করতে পারো,
আদারওয়াইজ তোমাদের যদি মনে হয় যে আমি এটা পেলে শুধু এটাই নেব, সেক্ষেত্রে আর অপশনের প্রয়োজন নেই, শুধু শাড়িটার পিকচারটা দিলেই হবে। ওকে, প্রাইস রেঞ্জ 3 to 50, 30 to 50 আসছে রেঞ্জ। পার্পল মেজেন্টা কালার, হ্যাঁ পার্পল হবে, মেজেন্টাও হবে, এটা আসছে বেগুনি ব্লু কালার। প্রাইস রেঞ্জ সেম 3 to 50 হচ্ছে প্রাইস রেঞ্জ। এটা আসছে বডি পোর্শনসটা, এটা বেগুনি ব্লু, হ্যাঁ প্রাইস রেঞ্জ 3 to 50। আর এটা আসবে আঁচল পোর্শনসটা, ফুসিয়া পিঙ্ক দিয়ে আঁচলটার সাথে ম্যাচিংসটা করা আছে এগুলোর সাথে। আরেকটা খুব জুয়েলারি ভালো লাগে, যেটা হচ্ছে তোমার ওই অ্যান্টিকের বা পলকির জুয়েলারি, ওইগুলো খুব ভালো যায় এই শাড়িগুলোর সাথে। প্রাইস রেঞ্জ আসছে 3 to 50। ফুসিয়া পিঙ্ক ব্লাউজ, পুরো আঁচলটা দেখো এরকম তোমার স্ট্রাইপ করা আছে, আর বডি কালারটা আসছে এরকম একটা বেগুনি ব্লু টাইপের কালার, যেটা থেকে পিঙ্ক টোনটা রিফ্লেক্ট করবে। প্রাইস রেঞ্জ সেম 3 to 50 আসছে প্রাইস রেঞ্জ। প্লেন জরি বর্ডার কাতান বিষ্ণুপুরি, আর এগুলোর প্রত্যেকটা কোয়ালিটি চলছে, ওটা কি বিষ্ণুপুরে ওটা, হ্যাঁ আমার আমার কাকুদের, ওটা আমার আঙ্কেলের অনুভবটা, আমাদের সবটা হচ্ছে নি অনুভব, ঠিক আছে, দুটোই বিষ্ণুপুরে। প্রাইস রেঞ্জ আসছে তোমার 30 to 50, 3 to 50 আসছে প্রাইস রেঞ্জ। মা এটা একটু এগুলো একটু সরিয়ে দাও তো। আচ্ছা নেক্সট কালার হচ্ছে ফুসিয়া পিঙ্ক, ঠিক আছে নেক্সট কালার হচ্ছে ফুসিয়া পিঙ্ক। এইটা কালারটা একদমই ফুসিয়া পিঙ্ক, নর্মাল যে ফুসিয়া পিঙ্ক হয় সেটা, এটা কোনো ক্রস কালার নেই। ক্রস কালার যেগুলো থাকবে দেখবে আমাকে বলতে হবে, তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে। এটা আসছে আঁচল পোর্শনসটা, মাস্টার্ড ইয়েলো কালার, পিঙ্ক কলগা পার আর ব্লু কলগা পারটা লাস্টে। আচ্ছা দেখিয়ে দেবো, পার্পেলটা যেটা দেখালাম না ওইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কালারটা হচ্ছে বেগুনি ব্লু। তুমি যে মেজেন্টা বলছো, মেজেন্টা হচ্ছে এটা, আমার দু চারটে সেট আছে, ঠিক আছে দু দেখে নাও, তোমার যেটা মনে হবে কাছাকাছি সেটা নিতে পারো, ঠিক আছে। এটা আসছে আঁচল পোর্শনসটা, এই কালারটা হচ্ছে আঁচলে পড়বে তোমার এরকম স্ট্রাইপটা, ব্লাউজ পিসটা এরকম মাস্টার্ড ইয়েলো, এই ফুসিয়া পিঙ্ক টোনটা বেরোবে, এটা বেস কালার আছে। হবে কাতান বটল গ্রিন, বটল গ্রিন কাতান থান, কাতান থান, হ্যাঁ 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 বটল গ্রিন থান হয়ে গেছে, কেউ একজন বলেছিল না আমার মনে নেই ঠিক, হয়ে গেছে, হ্যাঁ পেয়ে যাবে 2990 তে আসছে। এটা আসছে ফুসিয়া পিঙ্ক কালারটা, এটা আসছে ফ্রন্ট ইয়র পোর্শনস পে, পুরো বডিটা সেম কালার, শুধুমাত্র আঁচল আর ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে থাকবে। শাড়িটার তোমার টাইপসটা এই ধরনের, পুরো বডি সিম্পল যাবে, আঁচলে একটা স্ট্রাইপ থাকবে যেটা কন্ট্রাস্টে থাকবে, তার সাথে কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকবে, খুব স্লিক একটা লুকস থাকে। আর এই স্লিক বর্ডারের জরি পার গুলো না, আচ্ছা এটা আসছে তোমার বডি পোর্শনসটা ফুসিয়া পিঙ্কে। স্লিক বর্ডারের শাড়ি যে কোনো হাইটে যে কোনো ফিগারের যে কেউ পরতে পারো, স্লিক বর্ডার সবাইকে স্মার্ট লাগে, মানে যারা একটু শর্ট হাইট আছো বা যারা একটু আমার মতো হেলদি আছো তাদেরকেও ভালো লাগবে। খুব চওড়া বর্ডার না, একটু লম্বা চওড়া লোকজন ছাড়া একটু দেখবে মনে হয় কি হাইটটা শর্ট হয়ে গেছে, বাট স্লিক বর্ডার সমস্ত হাইট সমস্ত মানে পার্সোনালিটিকে কাভার করে। স্লিক বর্ডারের যে কোনো শাড়ি, জুড়ি পার বলে না যে কোনো শাড়ি। প্রাইস রেঞ্জ আসছে তোমার এটা 30 to 50, ফুসিয়া পিঙ্ক উইথ ইয়েলো ব্লাউজ, মাস্টার মানে গোল্ডেন ইয়েলো ব্লাউজ অ্যান্ড গোল্ডেন ইয়েলো আঁচল থাকবে। আচ্ছা নেক্সট একটা কালার দেখা, এটা কিন্তু ক্রস কালার, ঠিক আছে এটা কিন্তু পার্টিকুলারলি কোনো একটা কালার নয়, ব্লু এর উপরে রেড বোনা আছে তো এটা দেখতে পারো। এটার অল্টার কালারটাও দেখাবো, দুটো কালারই ভীষণ সুন্দর, এগুলো দারুণ লাগে দেখ মানে পরলে পর। এটা আসছে আঁচলটা, কার্বন ব্লু আঁচলটা, কার্বন ব্লু আসছে ব্লাউজ পিসটা, ঠিক আছে এটা কার্বন ব্লু কালার, নেভি ব্লু না, আর পুরো বডিটা পাবো কলাক্ষেত্র, হ্যাঁ আমি দেখিয়েছি রেকর্ডার থেকে পাবে না কেন, যদি থাকে অবশ্যই পাবে, স্টকে থাকলে অবশ্যই পাবে, সব কটা আমার কাছে সেম পিস নেই, কিছু কিছু সেম পিস আছে, যেরকম ব্ল্যাকটা সেম পিস রেডি আছে, আরেকটা কি দেখালাম পিঙ্কটা রেডি আছে, ঠিক আছে সবগুলো দুটো করে করা হয়, সম্ভব হয় না সবগুলো সেম পিসটা রাখা, না ইয়েলো রেডটা নেই। জরি পারে বলছো, জরি পারে বলছো না, কলাক্ষেত্রতে ইয়েলো রেড হবে, কলাক্ষেত্রতে ইয়েলো রেড হবে, জরি বর্ডারে নেই। এই আসবে লুকসটা, প্রাইস রেঞ্জ হচ্ছে শাড়িটার তোমার 30 to 50। এই বডি কালারটা এক্সপ্লেন করা
রিয়েলি ভীষণই টাফ, কারণ এটা মেজেন্টা নয়, ব্লু এর উপর রেডটা বোনা আছে, তাই জন্য এরকম একটা ডিফারেন্ট একটা কালার এসেছে। বাট যেই কালারটা এসেছে এটা এক্সট্রিমলি গর্জিয়াস কালার, ভীষণ ভীষণ সুন্দর কালারটা। প্রাইস রেঞ্জ আসছে এটার 30-50, ঠিক আছে, পুরো শাড়িটাতে এরকম ব্লু টোনটা বেরিয়ে আসবে। 30-50 আসছে প্রাইস রেঞ্জ, পুরো আঁচলটা যাবে এরকম স্ট্রাইপে, এটা কার্বন ব্লু কালার, ঠিক আছে, আর হয়ে গেছে, আর একটুক্ষণ লাগবে। আর এটা আসছে আঁচল পোর্শনটা, প্রাইস রেঞ্জ। আচ্ছা তুমি মাকে একটু এটা দেখিয়ে দেবে, আস্তে করো, মাকে ওই মানে ইউটিউবে যে আপলোড করতে হবে সেটা তাও দেখিয়ে দিও, যে যখন তুমি থাকবে না নিয়ে করতে পারবে। আচ্ছা এই ওইটার অল্টার কালারটা দেখাচ্ছি, ঠিক আছে, কারো কমেন্টস বা কমেন্টস গুলো পড়ো, ছুটি আগে লাইভে দেখে। হ্যাঁ আগের লাইভে জরিপারের থ্রিডিটা তো আমাকে একটু পিং করে নিও, জরিপারের থ্রিডি কিছুগুলো রিস্টক হয়েছে, যেরকম বটল গ্রিনটা রিস্টক হয়েছে, পিঙ্ক রিস্টক হয়েছে, ইয়েলোটা আর পিসেস আছে কিনা আমাকে দেখে নিতে হবে গো। আচ্ছা এটা ওর অল্টার কালারটা, বডিটা আসবে এরকম কার্বন ব্লু, এটাও কিন্তু নাইট পার্টিতে পরার জন্য পারফেক্ট হবে, বডিটা কার্বন ব্লুতে আসবে, আঁচল আর ব্লাউজ পিসটা থাকবে তোমার এই ধরনের ডুয়াল টোন কালারটা, এক্সাক্ট ওর অল্টার কালারটা, একদম ওইটার অপোজিট কালার, প্রাইস রেঞ্জও সেম 30-50। এটা আসছে ব্লাউজ পিসটা, এই কালারটাও যারা ব্রাইট শেডে চাইছো, মানে ব্ল্যাকের কাছাকাছি কালার চাইছো বাট ব্ল্যাক নেবে না, তারা আই থিঙ্ক এই কালারটা পিক করতে পারো। এটা কার্বন ব্লু শেডটা আসছে, প্রাইস রেঞ্জ, এই কালারটা স্বর্ণচুরিও ভীষণ ব্রাইট লাগে দেখতে, প্রাইস রেঞ্জ আসবে এই শাড়িটার 30-50, এরকম আসবে লুকসটা, ঠিক আছে, এইটা আসবে লুকসটা, গর্জিয়াস কালার, নাইটে পরার মতো একটা কালার। তো এই কালার বা আগে যেটা দেখালাম দুটোর মধ্যে যে কোনো একটা কালার পিক করো, দুটোই একটুখানি গর্জিয়াস শেডে পড়বে, লাইট নয়, তো প্রাইস গুলো রেঞ্জ হচ্ছে 30-50। যে কোনো জুয়েলারি এক্সট্রাতে ভালো লাগছে, হ্যান্ড পেন্ট সিল্কে একটু দেরি হবে, হ্যান্ড পেন্ট তসরে আর হ্যান্ড মধুবনী দেখাবো নেক্সট দিন, ঠিক আছে, নেক্সট দিন বলতে স্যাটারডে একটা লাইভ আছে, স্যাটারডে ময়ূরকণ্ঠী কালার দেখাও, দেখিয়েছি দুটো আঁচলে দেখিয়েছি, তোমাদের যার যেটা পছন্দ সে সেটা পিক করতে পারো, দু ধরনের আঁচলের স্টাইলে দেখিয়েছি, একটা সিঙ্গেল কালার দিয়ে একটা তিনটে করে কালার দিয়ে। আচ্ছা এটাও একটা আছে, এই কালারটাও ভীষণ মানে দারুণ হয়েছে, এটা একটা আলাদা ধরনের পার্পল কালার, কারণ কি এটা এক্সাক্ট যে পার্পলটা সেটা বলা যাবে না, এটা আসছে মাস্টার্ড মানে ওই মেটালিক ইয়েলোটা দিয়ে আঁচলটা করা আছে, এটা যেটা ব্লাউজ পিস সেটাও তোমার এরকম মেটালিক টাইপেরই ইয়েলোতে আসবে, প্রায় এটা মেটালিক ইয়েলো, হ্যাঁ এটা তোমার অলিভ ইয়েলো বা মাস্টার্ড ইয়েলো না, এটা যেটা বডি কালার আছে সেই কালারটা হচ্ছে এরকম টাইপের একটা তোমার মেজেন্টা, জরি তসর, তুমি পিকচার দিয়ে রাখো, যারা যা কিছু আগে রেকর্ডেড লাইভ থেকে দিয়ে দেখতে পারো, যদি থাকে, অনেক সময় কি হয় ক্যান্সেল হয়েছে আমার অত মনে নেই, তুমি বা রিস্টকও হতে পারে, ঠিক আছে, তুমি একটুখানি পিকচারটা দিয়ে দাও, যারা বলছো সবাইকেই বলছি যে কোনো রেকর্ডেড লাইভ থেকে পিকচারটা দিয়ে দাও, কারণ বললে আমার ওইভাবে মনে থাকা খুব মুশকিল হয়ে যায় কোন জরি বর্ডারের তসরের কথা বলছো, পিকচারটা দিলে আমি শিওর হয়ে একটু টাইম নিয়ে দেখে বলে দেবো, চেক করে নেবো, চেক করে যদি থাকে তাহলে জানিয়ে দেবো। আছে ঠিক আছে, এটার ব্ল্যাকটা আজকে নেই গো, রেডি নেই, ব্ল্যাক এটার হয়, ব্ল্যাকে তুমি জরি চেকস পেয়ে যাবে, এই আসবে লুকসটা, কোনো ব্ল্যাকের টাচ নেই, পুরো আঁচলটা এরকম একটা মেটালিক ইয়েলো, এইটা আসবে ব্লাউজ পিসটা, ঠিক আছে, প্রাইস রেঞ্জ হচ্ছে 30-50। লাস্ট যে কালারটা দেখাবো এটা আসছে তোমার একটা ইয়েলো গোল্ডেন ইয়েলো কালার, এটা আসবে গোল্ডেন ইয়েলো কালার। আচ্ছা কাঞ্জিবরমের যে দুটো বলছিল একটু দেখিয়ে দাও, আর অরেঞ্জ জরি টেক্সটা বলছিল, এটা যেটা দেখিয়েছিলাম ফুশিয়া পিঙ্কটা ওইটার অল্টার কালার, এটা ফুশিয়া পিঙ্কের অল্টার কালার দেখিয়ে দিচ্ছি, এটা আসবে ফুশিয়া পিঙ্কের অল্টার, এটা দেখো বডিটা পুরো গোল্ডেন ইয়েলো কালারটা থাকবে, ঠিক আছে, এটা থেকে পিঙ্ক টোনটা বেরিয়ে আসবে, আর এটার আঁচলটা থাকবে এরকম ফুশিয়া পিঙ্কে। আজকে দুটো শাড়ি অল্টার অল্টার কম্বিনেশনে দেখিয়েছি, একটা হচ্ছে এই জরি বর্ডারের এই কালার রেঞ্জটা, আর একটা জরি বর্ডারের আগের রেঞ্জটা, এটা আসবে আঁচল পোর্শনটা, এটা থাকবে ব্লাউজ পিসটা, প্রাইস রেঞ্জ সেম 3250 প্রাইস রেঞ্জ, সিম্পল জরি বর্ডার কাতান সিল্ক, এগুলো ভীষণ শাইন থাকবে, এগুলো যেহেতু ক্রস কালার তার জন্য তো একটা শাইন থাকবেই, ডুয়েল যেটা ক্রসিং এফেক্টটা সেটা তো থাকবেই, প্লাস প্রত্যেকটা শাড়ি একদমই তোমার ক্রসিং হবে। আর সি গ্রিনের জরি পার কাতান ডিস্টর্ব হবে,
হবে হবে একটু টাইম লাগবে, ওটা রিস্টক মনে হয় হয়েছিল, কারো বুকিং ছিল হতে পারে, আমার মনে পড়ছে না, ওটার অল্টার কালারটা হয়েছে। এই জরি চেক্স দুটো একটু দিয়ে দাও, আমি দেখিয়ে দিই একটু। আচ্ছা প্রাইস গুলো বলে নিচ্ছি, জরি চেক্স এর প্রাইস এটা তো দেখালাম, এটা তো দেখাতে বলছি। আচ্ছা প্রাইস তুমি কাঞ্জিভরমটা একটু দিয়ে দাও, আমি দেখিয়ে দিচ্ছি। অরেঞ্জ কাঞ্জিভরম, অরেঞ্জ অরেঞ্জ না, তোমার হচ্ছে দুটো পাটলি পাল্লু স্টাইলে ছিল, দেখাতে বলছে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি প্রাইস রেঞ্জ, বা স্টপ হয়ে গেল কেন লাইটটা, প্রাইস রেঞ্জ জরি চেক্স এর 3400, ঠিক আছে, জরি চেক্স এর প্রাইস 3400, কলাক্ষেত্রর প্রাইস, না না ওইগুলো না, যেগুলো পাটলি পর দেখো পার গুলোই কলগা কলগা করা আছে, তোমার ওই 9800 কিছু একটা প্রাইস লেখা থাকবে, এটা আসবে। হ্যাঁ ওটার আরেকটা কার্বন প্রিন্ট আমি উপর উপর দেখিয়ে দেবো, ঠিক আছে, এটা আসছে আঁচল, এটা আসছে ব্লাউজ পিস, এই সেম কালারে স্বর্ণচুরি 2000 বুটাতে করিয়েছি, দেখতে পারো ওটাও খুব সুন্দর লাগবে। প্রাইস রেঞ্জ হ্যাঁ জরি বর্ডার জরি চেকস এর 3400, জরি পার্ক নিলে 3250, আর কলাক্ষেত্র নিলে 4000, এই রেঞ্জের গুলো আমি আজকে দেখিয়েছি। আর কাঞ্জিভরমের ভ্যারাইটি রেঞ্জ ছিল মোটামুটি তোমার 8000 থেকে স্টার্টিং ছিল কাঞ্জিভরম, হ্যাঁ প্রাইস রেঞ্জ আসছে তোমার 3400 জরি চেকস এর। আচ্ছা দেখিয়ে দেবো, এটা আসছে তোমার আঁচল পোর্শনসটা তসর কালার, এরকম টাইপের কালার একটা শান্তনিধি পড়েছিল, বডিটা এটা বেগুনি ব্লু, কার্বন ব্লু না, কার্বন ব্লু আরো ব্ল্যাকিশ টাইপের শেড হয়, এটা বেগুনি ব্লু, খুব সুন্দর এই কালারটা, এটা গোল্ডের একটা টাই চেন দিয়ে শান্তনিধি পড়েছিল, শঙ্খ মোটিভ ছিল, ওই রকম টাই চেন বা অ্যাডজাস্টেবল ওই ধরনের চেনের সাথেও তোমরা পড়তে পারো, ওই নেক পিস গুলো না এই ধরনের চেকস এ খুব স্যুট করে, ঠিক আছে। আচ্ছা জরি চেকস এর প্রাইস 3400, জরি পার হলে প্রাইস 3250, প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড, আমার ওন প্রোডাকশনের শাড়ি এগুলো, প্রত্যেকটাতে আমার নিজস্ব সিল্ক মার্ক থাকবে, যেটা প্রাইস ট্যাগের নিচে পোর্শনে অ্যাজ এ স্টিকার ফর্মে থাকবে, এটা আসবে আঁচল পোর্শনসটা। প্রাইস রেঞ্জ 3400, এটা হচ্ছে মেজেন্টা কালার, এটা অ্যাকচুয়াল মেজেন্টা, প্রাইস রেঞ্জ 3400, এটা বডিটা মেজেন্টা, আঁচলটা এরকম ইয়েলো অলিভ ইয়েলো, আর ইয়েলো কালারটা তিনবার ধরে দেখাতে বলছে, বাবরে, আর রিপোর্টে তা দেখে তিনবার এটা কমেন্টে লিখেছে, ও তিনবার লিখেছে, দেখে দাও দেখে দাও দাও একবার দেখে দিই, এখানে আছে তো অনেকে মিস করে যায় তো জন্য হয়তো দেখাতে বলছে, একবার দাও, এটা কিন্তু ইয়েলোটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, টার্মারিক ইয়েলো না, আর তোমার মাস্টার্ড ইয়েলো না, এই ইয়েলোটা কিছুটা আমি এটা পরে আছি না, এই টাইপের ইয়েলোটা, এটার মনে হচ্ছে ছিল হ্যাঁ বেগুনি ব্লু, সেটা রেড আগের বার দেখিয়েছিলাম, রেডটা এখন আর রিস্টক হবে না, রেডের কালারটা শেষ হয়ে গেছে, এই কালারটা আবার দেখতে পারো, রেড তো মোটামুটি কমন ম্যাচিং ইয়েলোর সাথে, এই ম্যাচিংসটাও খুব ভালো লাগবে, এই হচ্ছে কালারটা, ঠিক আছে। প্রাইস রেঞ্জ 3400, এখন একটা খুব ভালো তোমার সুবিধা আছে, যেটা তোমরা আমার লাইভটা রেকর্ডেডটা দেখতে পাবে তোমাদের খুশি মতো ইউটিউবে, ইউটিউবে নিউ অনুভব, কি আচ্ছা ইউটিউবে নিউ অনুভব সার্চ করবে বা সাবস্ক্রাইব করে রেখো, প্রতিটা লাইভ এখন আমরা ইউটিউবে আমাদের যেটা চ্যানেল নিউ অনুভব সেটাতে আপলোড করে দিচ্ছি, তাতে করে তোমরা তোমাদের ফ্যামিলির মেম্বারসের সাথে জিনিসটা দেখতে পারবে, যারা গ্রুপে যে সমস্ত মেম্বারসরা নেই তাদেরকে দেখাতে পারবে, শেয়ার করতে পারবে। এই ছিল তোমার কাঞ্জিভরমের পাটলি পাটলু কনসেপ্টের শাড়িটা, এটা বডি কালার, এই কালারটা হচ্ছে কার্বন ব্লু টাইপের একটা কালার, পার্টটা ছিল এরকম তোমার কালারের মারুন টাইপের, মানে এটা না মেরুন ঠিক না, আর টকটকে রেডটাও না, মানে লাল টুকটুকে রেডটা ঠিক না, বাট কালারটা রেডের উপর দিয়ে গেছে, এটা হচ্ছে আঁচল কুচি পোর্শনসটা। প্রাইস রেঞ্জ এটা ছিল 9, দেখে বলে দিচ্ছি, এই একটা কালার, আরেকটা আসছে এই একটা কালার 9845, দুটো কালারই গর্জাস, এরপর যাদের মনে হচ্ছে যে আমি লেমন ইয়েলো দেখিনি, জড়িতে না জরি চেকস লেমন ইয়েলো দেখায়নি তো, কার তোমার অলিভ ইয়েলো দেখিয়েছি, ওটা মনে হয় নিয়ে চলে গেছে ফোল্ড করতে, ওই যেটা তুতে কালার দেখিয়েছিলাম ওর অল্টার কালারটা, টিল ব্লু এর সাথে ছিল অলিভ ইয়েলো, জাস্ট ওটার অল্টারটা দেখিয়েছি, বুঝতে পেরেছি কোনটা বলছো, আমি এক্ষুনি শেয়ার করে দেবো লাইভটা, ওইখান থেকে না স্ক্রিনশট নিতে পারলে তোমরা ইয়ে করে দিতে পারো, লিখেও দিতে পারো,
ওটা না লেমানিয়েলও ছিল না, লেমানিয়েল আমি আজ কিচ্ছু দেখাইনি, আমি দেখিয়েছি যেটা সেটা কালারটা হচ্ছে অলিভ ইয়েলো, ঠিক আছে? তো এই যে দুটো কালার দুটো ডিফারেন্ট টাইপে পরা যাবে, এটা যেরকম অনেকটা এজ পর্যন্ত পরা যাবে এই যে কালারটা দেখালাম। আর এটা যারা একটু ব্রাইটদের দিতে চাইছো বা একটু ব্রাইট কালার পরো নিজেরা, তারা এটা পিক করতে পারো। এই ম্যাচিংসটাও খুব গর্জাস একটা লুকস দেবে। এটারও তোমার সেম পাটলি পাল্লু কনসেপ্টে আছে, এটা পুরো কুচি পোর্শনটা এরম যাবে, পিওর কাঞ্চিপুরম অল আর সিল্ক মার্ক সার্টিফাইড। এটা আসছে বলতো, হ্যাঁ দেখিয়েছি, এটা আসছে ব্লাউজটা বেগুনি ব্লু, এটারও এটা ফুসিয়া পিঙ্কটা নয়, মানে যেটা কটকটে ফুসিয়া পিঙ্ক হয় সেই জিনিসটা না, এটা না রেড টোনের সাথে গেছে, তো ওই জন্য দেখো একটুখানি স্ট্রবেরি টাচ আছে। প্রাইস রেঞ্জ এটা 9845 এরকম একটা প্রাইস, আমি তাও আরেকবার চেক করে নিচ্ছি। পাটলি পালো 9845 এটা আসবে, আঁচলটা এই আসবে, বডিটা দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, দুটোই গর্জাস। ওইটা হলে অনেক টাইম পড়তে পারবে, এটা যারা উডবি ব্রাইড আছো, যারা একটু ব্রাইট কালারসই পরো অল টাইমস, তাদের জন্য এই কালারটাও ভালো হবে, দুটোই ভালো। এরপর যার যেটা কালারটা নেই পড়তে পারো, বোথ আর গর্জাস, দুটোই সুন্দর, কারণ এগুলো হচ্ছে ওয়ার্কটা আছে, ওয়ার্কটাই তো সুন্দর। প্লিজ করো তো, হ্যাঁ তুমি করো না, তুমি পারবে না, দাঁড়াও একটুখানি দাঁড়াও, বলে নি যাদের যদি কোনো মনে হয় যে আমি পিকচার দিয়েছি বাট আমি এক্ষুনি নেব না, তো ডিলিট করে দিও প্লিজ, বুকিং করে কেউ ক্যান্সেল করো না যে এটা লাগছে না বা আমি এটা জায়গাটা আগে দেখিনি, এরকম কেউ লিখো না, তাদের কি হয় না, তার জিনিসটা বুকিং করে আমি 24 আওয়ার্স রাখছি, নেক্সট দিন তুমি যখন ক্যান্সেল করছো তোমার প্রতি যে ট্রাস্টটা সেটা আমার থাকে না, তুমি নেক্সট টাইম যখন বুকিং করবে আমার মনে হবে আবার তো ক্যান্সেল হবে জিনিসটা, তাই জন্য তার বুকিংটা আমি একটু অ্যাভয়েডই করে রাখবো, ঠিক আছে? সত্যি যেটা কথা সেটাই বলছি, এরকম অনেক মানে যারা মেনি টাইমস করছে, বারবার বলা সত্ত্বেও করছে, তাদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে বলছি না। প্রবলেমটা কি হয়, যাদের প্রয়োজন তাদেরকে আমি না করে সোল্ড লিখে দিচ্ছি, সত্যি তাদের প্রয়োজন, তারা হয়তো এই মোমেন্টে একটা শপে গিয়ে কেনা তাদের পক্ষে পসিবল হচ্ছে না, বাট সামনে কোনো অকেশন আছে, বা সবসময় যে শপে গেলেই পছন্দ হবে এমনটাও নয়, প্রাইসের একটা ব্যাপার থাকে, এটার প্লাস পয়েন্ট তুমি তোমার সময় মতো লাইফটা দেখছো, তোমার পছন্দ হলে বুক করবে না হলে করবে না, কোনো রকম কোনো হেজিটেশন নেই যে বাবরি লাইফ দেখছি তাহলে তো স্নেহা দেখতে পাচ্ছে ওয়াচিং আমাকে একটা নিতেই হবে, এরকম ব্যাপারটা না, ঠিক আছে? মানে শপে কি হয় দেখবে গেলে অনেক সেলসম্যান আছে যারা ঘোরে যে এটা নিন ম্যাডাম আপনাকে খুব ভালো লাগবে, এটা না খুব ভালো লাগবে, তখন নিজেরই মনে হয় না নিয়েই নিন, আমাকে ভালো লাগুক না লাগুক আমি নিয়েই নিই, এতবার করে বলছে। আবার সবসময় যে পছন্দ হয় সে কথাটাও না, এতগুলো দেখে না হ্যাঁ ঘুরে আসতেও খারাপ লাগে, সেই প্রবলেমটা এখানে থাকবে না। আর এই সিচুয়েশনে বাইরে গিয়ে একটা টাইম যাওয়া মানে তো ধরো সেই পুরো টাইমটা নষ্ট হলো, মানে সন্ধ্যে থেকে পুরো সন্ধ্যাটা গেল কোনো কিছু নিতে কিনতে যাওয়া, মানে এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। একটু ক্যান্সেলেশনটা করবে না, একটু কনফার্ম হয়ে করো, ওকে? আর প্রাইস পেমেন্ট টাইম 24 আওয়ার্স, হ্যাঁ পেমেন্টের কোনো ইস্যু থাকলে আমাকে পিং করে নিও, ঠিক আছে? যদি কোনো অসুবিধা থাকে আমাকে পিং করে নিও, আমি বলে দেবো। যারা নিজেরা পে করতে পারবে না, যে কোনো রিলেটিভ ফ্রেন্ডসদের দিয়ে পে করাতে পারো, দুটো এতে করতে পারো, যেমন কিছুটা গুগল পে থেকে করলে কিছুটা ব্যাঙ্ক ট্রান্সফার করলে সেটাও করতে পারো, অসুবিধে নেই। যাই করবে স্ক্রিনশট মাস্ট অ্যান্ড ফুল অ্যাড্রেস উইথ কন্ট্যাক্ট নাম্বার, প্লিজ প্লিজ তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা দাও, মানে ওখান থেকে পাঠালেও যারা অন্য কোনো কন্ট্যাক্ট, মানে সবাই কি করছে শুধু অ্যাড্রেসটা সেন্ড করছে, মোবাইল নাম্বারটা পাঠাও, মোবাইল নাম্বারটা সেন্ড করো, তোমার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা নাও হতে পারে, ঠিক আছে? মোবাইল নাম্বার আর পিন কোড এটা মাস্ট, পিন কোড ছাড়া তো যাবেই না জিনিসটা, কি বলতো আমি ঠিক করে রেখেছি যে তোমারটা দুদিন পরে এটা ডিসপ্যাচ হবে, যখন ওটা প্যাকিং এ যাচ্ছে তখন দেখা যাচ্ছে ওটাতে পিন কোডটা নেই, তোমাকে ইনফর্ম করা হলো তুমি সেই টাইমে অ্যাক্টিভ নেই, তাহলে কি হলো সেই দিনে ডিসপ্যাচ তোমার রয়ে গেল, আবার নেক্সট যখন হবে তখন হবে তার সাথে, একই এখন উইকে 3 দিন হচ্ছে তো তোমাদের ডিলে হবে, আর আমি এই টাইমে ডিলে করতে চাইছি না। যারা নেবে না এখন ডিসপ্যাচ তারা ডেলিভারি লিখে 3টে ক্রস দিয়ে দাও, যারা এখন ডিসপ্যাচ নেবে তারা কোনো কিছু মেনশন করার দরকার নেই। ভাবি ও বালুচুরিটা দেখাতে বললো যে, ও হ্যাঁ হ্যাঁ দাও দাও ভুলে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে, যেগুলো অ্যাভেলেবেল আছে আমি সেটাই দেখাচ্ছি। এই একটা কালার, হ্যাঁ এটা
মাছটাতে ইয়েলোর উপর কফি কালার দিয়ে, আর এটা হচ্ছে ম্যাঙ্গো ইয়েলো কালার, এটা হচ্ছে বেগুনি ব্লু দিয়ে। ঠিক আছে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি কালার, দুটো খুলে দেখিয়ে দেবো। আগে দুটোর কালার রেঞ্জটা দেখে নাও, এটা মাস্টার্ড, এটা ম্যাঙ্গো ইয়েলো। ঠিক আছে, এগুলোর প্রাইস 7290। রেড দিয়েটা এখন নেই মোমেন্টে, এগুলোতে রেড হয় না, তোমার গ্রিন রেড দুটো মিক্স ম্যাচ থাকে। এবার থাকবে ফ্রন্ট ইয়ার পোর্শনসটা, এইটা থাকবে আঁচল পোর্শনসটা, প্রাইস রেঞ্জ 7290। পিওর বিষ্ণুপুরি মিনেকারি বালুচরি, এই সেম ব্যাপারটা মানে ওয়ার্কটার মোটিভটা ফ্রস থেকে যাবে। 7290, 7290। এই একটা পুতুলের মোটিভ, কিছুটা গ্যাপ ওয়ার্ক, আবার একটা পুতুলের মোটিভ। ঠিক আছে, এই পুতুলটা স্টার্টিং থেকেই থাকবে কুচি পোর্শন কভার হওয়া পর্যন্ত। যেই তোমার কুচি পোর্শন কভার হয়ে শাড়িটা ঘুরতে শুরু করবে, ফ্রন্ট ইয়ার পোর্শনসটাতে এটা কভার থাকবে, পুরো একদম ঘন থাকবে ওয়ার্কটা। আর এটা যেটা আঁচলটা আছে, আঁচলে তোমার মহাভারতের স্টোরিটা করা আছে, মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের স্টোরিটা ক্রিয়েট করা আছে। প্রাইস রেঞ্জ 7290, ইনক্লুডিং ব্লাউজ পিস, ব্লাউজ পিস ছিলে করে পাঞ্চিং করে আলাদা করে দেওয়া থাকবে। কালারটা ম্যাঙ্গো ইয়েলো কালার তোমার, এই কালারটা কিন্তু কালচে মাস্টার্ডটা না, ঠিক আছে, কালচে মাস্টার্ড যেটা হয় সেটা না, ইয়েলো ম্যাঙ্গো কালার, ম্যাঙ্গো ইয়েলো কালার বলে এটাকে। আর মিনেগুলো হোয়াইট দিয়ে এবং যেগুলো ওয়ার্ক আছে বডির পুরোটা নেভি দিয়ে, ডার্ক নেভি দিয়ে, মানে কার্বন ব্লু কালার দিয়ে মিনেটা আছে। আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, তার সাথে মিনেটা অফ হোয়াইট এবং ওয়ার্কটা গেছে কফি কালার দিয়ে। প্রাইস রেঞ্জ এটার হচ্ছে তোমার 7290। এই দুটো কালারই অ্যাভেলেবেল আছে এখন। নর্মাল যেটা ইয়েলো হয় চিঙ্গে ফুল হলুদটা কিন্তু নেই, এটা আসছে বডি ভেতরটা, সেম একই প্যাটার্ন যাবে, স্টার্টিং থেকে এই পুতুলগুলো যাবে আপ টু প্লিটস পোর্শন পর্যন্ত। প্লিটস পোর্শন কভার হলেই এরকম ঘন চলে আসবে, আর এটার আঁচলটা আসছে এরকম, এটা তোমার শকুন্তলার স্টোরিটা আছে। ঠিক আছে, শকুন্তলা মোটিভসে আছে। ব্লাউজ পিস সেম, রানিং এই ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা তোমাদের কাট করে নিতে হবে, ছিলে বা মার্জিন করে ব্লাউজ পিসটা দেওয়া থাকে। ঠিক আছে, এই গেল দুটো সেম প্রাইস। মিনেকারি বালুচরির প্রাইস 7290, 7290 হচ্ছে মিনেকারির প্রাইস। উইদাউট মিনেকারিতে হয় সেগুলো খুব কম আছে, 4-5টা হয়তো আছে, ওইগুলোর প্রাইস হচ্ছে 6-90, ওগুলো খুব বেশি হবে না। এটা এটা ম্যাঙ্গো ইয়েলো, হ্যাঁ ওটা সেম, এইটা কালার আমি দুটো পাশাপাশি রেখে দেখিয়ে দিচ্ছি, দুটো কালার ডিফারেন্ট, এটা একটু মাস্টার্ড, এটা ম্যাঙ্গো, এটা একটু ব্রাইট হবে, এটা যে কোনো এজে এই কালারটা খুব স্যুট করে। এইটা তসর বালুচরির মোস্ট সেলিং কালার, এই কালার তসর কালার আর পিকক ব্লু কালার। ঠিক আছে, এই মাস্টার্ড কালারটা সব সময় এই কালারটা তোমার মানে চাহিদা থাকে। আমি একটা শাড়ি রিপিটেড দেখবো তাই বলছি, হ্যাঁ হ্যাঁ লাইটটা এখনই ক্রিয়েট কমপ্লিট করে দিচ্ছি, হয়ে গেছে, আপলোড করে দাও। ঠিক আছে, ফিনিশ করছি, ফিনিশ করে নিয়ে করবে।